আপনার কি আমার এই প্রেজেন্টেশন স্লাইড কি দেখা যাচ্ছে? দেখা স্যার যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, সো ফাইন, দেখা যাচ্ছে না? আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, ওকে স্যার। নাহলে পরে আবার কাবার দেওয়া যাবে না। আচ্ছা, আজকে আমাদের যে চ্যাপ্টারটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে চ্যাপ্টার 3। এটা হচ্ছে অর্গানাইজেশনাল অ্যান্ড বিজনেস স্ট্রাকচার নিয়ে। নর্মালি আমাদের বিজনেস কত ধরনের বিজনেস স্ট্রাকচার হয়, আর বিজনেসের ইন বিটুইন দ্য বিজনেসে কত ধরনের, মানে কত ধরনের ওয়ার্ক স্ট্রাকচার হয়ে থাকে, মানে কত ধরনের ফাংশনাল স্ট্রাকচার হয়, একটা অথরিটি অথবা পাওয়ার, একটা রেসপন্সিবিলিটি কিভাবে ফ্লো ফ্লো হয়, কোন লেভেলে কার রেসপন্সিবিলিটি থাকে, এবং বিভিন্ন ধরনের বিজনেসের আইডিয়া কেমন হয়, মানে বিজনেস প্যাটার্ন কেমন হয়ে থাকে, কত ধরনের বিজনেস অর্গানাইজেশন হতে পারে, তাদের ফাংশন গুলা কি হতে পারে, এবং তারা কিভাবে কাজ করে, এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলা কি, এগুলা নিয়ে হচ্ছে আজকে আমাদের চ্যাপ্টারটা আলোচনা আর কি। তো চ্যাপ্টার আলোচনার সময় আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ডিরেক্ট আমাকে ইন দ্য মিন টাইম করে ফেলবেন। হ্যাঁ, শোনা যাচ্ছে কথা? জি স্যার, জি সো আমাদের ফার্স্ট যে আলোচনা সেটা হচ্ছে যে অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা কি, কারণ আমরা যেহেতু আমাদের চ্যাপ্টারটা যেহেতু অর্গানাইজেশনাল এন্ড বিজনেস স্ট্রাকচার নিয়ে, তো প্রথমে আমরা জানবো যে হোয়াট ইজ অর্গানাইজেশনাল স্ট্রাকচার। অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা হচ্ছে দিস ইজ অ্যান ফর্ম হুইচ ইজ দ্য ফর্ম বাই গ্রুপিং অফ পিপলস ইন্টু ডিফারেন্ট ডিপার্টমেন্টস অর সেকশন অ্যান্ড দ্য অ্যালোকেশন অফ রেসপন্সিবিলিটিস অ্যান্ড অথরিটিস। অর্গানাইজেশনাল স্ট্রাকচার সেট আউট হাউ দ্য ভেরিয়াস ফাংশন দ্যাট ইজ অপারেশন, মার্কেটিং, এইচআর আর ফর্মালি অ্যারেঞ্জড। দ্যাট মিনস কোন একটা অর্গানাইজেশনের মধ্যে তার ইন বিটুইন যত ডিপার্টমেন্ট আছে, একদম অপারেশন থেকে শুরু করে একদম মার্কেটিং পর্যন্ত, অপারেশন, মার্কেটিং, এইচআর, ফাইন্যান্স, প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিভাবে অ্যারেঞ্জ করা হবে, কোন কোন ডিপার্টমেন্টে কতজন লোক থাকবে, হায়ারার্কিটা কি হবে, কে কাকে রেসপন্সিবিলিটি ডেলিগেট করবে, কার রেসপন্সিবিলিটি কি হবে, কার পাওয়ার কতটুকু হবে, এই যে একটা অর্গানোগ্রাম যেটা হবে এটাই হচ্ছে আমরা ডিফাইন করতে যাচ্ছি, দিস ইজ অ্যান অর্গানাইজেশনাল স্ট্রাকচার। যেমন আপনারা যদি অডিটে যান, আপনারা গিয়ে প্রথমে কি বলেন যে আপনাদের অর্গানাইজেশনের অর্গানোগ্রামটা আগে দেন আমাদেরকে, যদি নতুন অডিট ক্লায়েন্ট যদি হয়। ইন দ্যাট কেস সবার আগে আমরা জানার চেষ্টা করি, আমাদের কিন্তু আইএসএ যেটাকে বলা আছে আইএসএ তে, যে আপনি এনটিটি সম্পর্কে আগে আপনাকে ইনফর্মড হতে হবে, এনটিটি সম্পর্কে এনটিটি আইডিয়াটা নিতে হবে সবার আগে, দেন আপনি অপারেশন আইডিয়া নেবেন, তারপরে আপনি কাজে যাবেন। দ্য পার্সন যার হচ্ছে অপারেশন এবং এনটিটির আইডিয়া নাই, সে কিন্তু কখনো ভালো অডিটর কিন্তু হতে পারে না। সো ইন দ্যাট কেস আপনি এজ এ অর্গানাইজেশন সম্পর্কে যখন ভালো আইডিয়া নিতে যাবেন, আপনাকে অর্গানাইজেশনের অর্গানোগ্রাম সম্পর্কে আইডিয়া নিতে হবে, যে এখানে কে কার রেসপন্সিবিলিটি পালন করতেছে, কার রেসপন্সিবিলিটি কি, কার কি রোল সে পালন করতেছে, ডিপার্টমেন্ট কয়টা, কোন ডিপার্টমেন্টের কি কাজ, কোন ডিপার্টমেন্টে কে কে অ্যালোকেটেড হয়ে থাকে, কার কি রেসপন্সিবিলিটি, কে কি কাজ করে থাকে, এইটাই এইটা এই যে সাজানোটা, অ্যারেঞ্জমেন্টটা, এটাকে আমরা বলি অর্গানাইজেশনাল স্ট্রাকচার। এখন অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা কেন দরকার? অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা দরকার হচ্ছে পাঁচটা কারণে। একটা হচ্ছে লিঙ্ক ইন্ডিভিজুয়াল। লিঙ্ক ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে যে আমার কোন ডিপার্টমেন্টে কে কাজ করতেছে, যেটা নেটওয়ার্কিং, কমিউনিকেশন এবং রেসপন্সিবিলিটি এবং কন্ট্রোল এবং অথরিটির যেটা নেটওয়ার্কিং, এই নেটওয়ার্কিংটা হচ্ছে আইডেন্টিফাই করা, লিঙ্ক করা, একজন পার্সনের সাথে আরেকজন পার্সনের একটা লিঙ্ক আপ তৈরি করা। অ্যালোকেশন অফ দ্য টাস্ক মানে কার রেসপন্সিবিলিটি কি, কে কি টাস্ক করবে, এটা আইদার ইন্ডিভিজুয়াল লেভেলে অথবা গ্রুপ লেভেলে আমরা এটা অ্যালোকেট করতে পারি, এবং এটা আমরা জানতে পারি যে কাকে কি টাস্ক অথবা রেসপন্সিবিলিটি অ্যালোকেট করা হয়েছে। ফর এক্সাম্পল, একজনের কাজ হচ্ছে ট্যাক্সের কাজ করা, তাহলে ট্যাক্সের কাজ কি, যা সে রিটার্ন সাবমিট করবে, ভ্যাট ট্যাক্সের রিটার্ন জমা দিবে, ট্যাক্স ভ্যাট গুলো ঠিক মতো কমপ্লাই করে কাটা হচ্ছে কিনা সেটা দেখবে, তারপরে অ্যাসেসমেন্টের কাজ সে করবে, কোনো ধরনের আপিল থাকলে এগুলো কাজগুলো করবে। সো দিস ইজ অ্যান অ্যালোকেশন অফ রেসপন্সিবিলিটি টু ট্যাক্স ডিপার্টমেন্ট। সো লাইক ফাইন্যান্স ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট, সাপ্লাই চেইন, সো দিজ আর, এখান থেকে আমরা বুঝতে পারবো ইজিলি যে কার রেসপন্সিবিলিটি, কাকে কি টাস্ক অ্যাসাইন করা হয়েছে, আইদার ইন্ডিভিজুয়ালি অর ইন গ্রুপ। দেন অথরিটি রিকোয়ারমেন্ট, এখন একজন যে কাজটা করবে তার আন্ডারে যে রিসোর্স গুলা দেওয়া হয়েছে, পার্সন দেওয়া হয়েছে, এখন সে তার কাজটা ঠিক মতো করতেছে কিনা, তাকে কতটুকু পাওয়ার দেওয়া হবে, এটা অর্গানাইজেশনের স্ট্রাকচার ডিফাইন করে দিবে যে হাউ মাচ পাওয়ার দ্য পার্সন উইল অ্যাভেল। দেন হচ্ছে টু কোঅর্ডিনেট অ্যান্ড কোঅর্ডিনেট দ্য অবজেক্টিভস অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ সেপারেট গ্রুপ। তার মানে হচ্ছে ধরেন এক একটা গ্রুপের যে কাজ থাকে এই কাজগুলোকে কোঅর্ডিনেট করে একটা ওভারঅল যে আমার অবজেক্টিভ থাকবে অর্গানাইজেশনের, যেটা ওভারঅল গোল থাকবে, গোলটাকে যেন অ্যাচিভ করা যায়, এটাকে কোঅর্ডিনেট করাটা হচ্ছে করার জন্য আমার অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা দরকার। দেন আর হচ্ছে ফ্যাসিলিটেট টু ফ্লো অফ ওয়ার্ক, যে
ফ্লো অফ ওয়ার্ক, ইনফরমেশন এবং রিসোর্সেস, যে কার কাছ থেকে অর্গানাইজেশনের রিসোর্স গুলা ইনফরমেশন গুলা কার কাছ থেকে কার কাছে ফ্লো হবে, এইটার ফ্যাসিলিটেশনটা কি হবে, এইটাও আমরা অর্গানাইজেশনের স্ট্রাকচার থেকে জানতে পারি। তার মানে হচ্ছে আমরা যদি সাম আপ করি যে অর্গানাইজেশনের স্ট্রাকচারটা কি, তার মানে অর্গানাইজেশন স্ট্রাকচারটা হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট অফ অর্গানাইজেশন অফ বিভিন্ন ডিপার্টমেন্ট এবং রিসোর্সেস, এবং যেখানে প্রত্যেকটা পার্সনের রেসপন্সিবিলিটি, তার রোলস এন্ড রেসপন্সিবিলিটি, তার পাওয়ার প্রত্যেকটা ডিফাইন করা থাকবে এবং কিভাবে অ্যারেঞ্জ করা থাকবে, ফ্লো অফ ওয়ার্ক কি হবে, ফ্লো অফ রিসোর্স কি হবে, ফ্লো অফ পাওয়ার কি হবে, কার রেসপন্সিবিলিটি, এই যে ওভারঅল একটা আইডিয়া হচ্ছে আমরা অর্গানাইজেশনের স্ট্রাকচার থেকে পাবো। এবং এই আইডিয়াগুলো পাওয়ার জন্য এবং একটা ইফেক্টিভ আউটপুট যেটা আছে অর্গানাইজেশনের ভিশন এবং মিশন যা আছে ওইটা অ্যাচিভ করার জন্য যা অ্যাক্টিভিটি গুলো করা দরকার, এটা আমি আইডেন্টিফাই করতে পারবো এবং লিঙ্ক করতে পারবো এটা অর্গানাইজেশনাল স্ট্রাকচারের মাধ্যমে। দিস ইজ অল অ্যাবাউট দ্য অর্গানাইজেশনাল স্ট্রাকচার। দেন অর্গানাইজেশনাল স্ট্রাকচারটাকে মিন্সবার্গ, হি ইজ এন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট, মিন্সবার্গ হচ্ছে অর্গানাইজেশনাল স্ট্রাকচারটাকে সে ডিফাইন করছে একটা হায়ারার্কির মাধ্যমে। সে বলতেছে যে অর্গানাইজেশনের মধ্যে ছয়টা ইনগ্রেডিয়েন্ট আছে, যেই ছয়টা ইনগ্রেডিয়েন্ট দিয়ে একটা বেস্ট অর্গানাইজেশনাল স্ট্রাকচার ডেভেলপ করা সম্ভব, এবং যেইখানে প্রত্যেকটা অর্গানাইজেশনাল ডিপার্টমেন্টের এক একটা ডিপার্টমেন্ট আর একটা ডিপার্টমেন্টের সাথে ফুল রিলেট থাকবে, যে একটা ডিপার্টমেন্ট ছাড়া আর একটা ডিপার্টমেন্টের আউটপুট কখনো ইফেক্টিভ আউটপুট কখনই পসিবল হবে না। সো আমি কোনো একটা অর্গানাইজেশনের যেই একটা স্পেসিফিক অবজেক্টিভ যেটা আছে, অবজেক্টিভটা যদি আমি অ্যাচিভ করতে চাই, ইন দ্যাট কেস আমার এই যে বিল্ডিং ব্লক, যেটাকে আমরা বলি এই ছয়টা ইনগ্রিডিয়েন্টকে আমরা বলি বিল্ডিং ব্লক এন্ড কোঅর্ডিনেটিং মেকানিজম অফ অর্গানাইজেশনাল স্ট্রাকচার, বিল্ডিং ব্লক আমরা বলি বিল্ডিং ব্লক। তার মানে হচ্ছে এই ছয়টা ইনগ্রিডিয়েন্ট গুলোর কম্বিনেশনে একটা অর্গানাইজেশনের অবজেক্টিভ অ্যাচিভ হবে। তো এই জন্য আমরা এখন জানবো যে ছয়টা ইনগ্রিডিয়েন্ট কি। মিন্সবার্গ যেটা বলতেছে যে অর্গানাইজেশনের হচ্ছে একদম টপ লেভেল, লোয়ার লেভেল থেকে শুরু করে একদম টপ লেভেল পর্যন্ত প্রত্যেকটা পার্সন একজন আরেকজনের সাথে কো রিলেটেড, এবং প্রত্যেকটা পার্সন এক একজনের প্রি ডিফাইন্ড যে সমস্ত রোলস এন্ড রেসপন্সিবিলিটি আছে তারা এগুলো পালন করবে, আর এটার মাধ্যমে একটা আইডিওলজি ক্রিয়েট হবে। আইডিওলজি মানে হচ্ছে দিস ইজ দ্য কনসেপ্ট অফ বেস্ট অর্গানাইজেশনাল অ্যারেঞ্জমেন্ট। সো এই চার ছয়টা হচ্ছে ইনগ্রিডিয়েন্ট কি কি, একটা হচ্ছে অর্গানাইজেশনের অপারেটিং কোর, মিডল লাইন, স্ট্র্যাটেজিক অ্যাপেক্স, সাপোর্ট স্টাফ, টেকনো স্ট্রাকচার এবং আইডিওলজি, এই ছয়টা হচ্ছে ইনগ্রিডিয়েন্ট। আপনারা যদি ছকটা একটু দেখেন কাইন্ডলি, জাস্ট লুক ইন টু দ্য গ্রাফ, আপনি দেখেন এখানে কার স্ট্রাকচারটা কোন জায়গায় অবস্থান। আপনাকে যদি এমসিকিউ যদি দেওয়া হয় কোশ্চেন করা হবে গ্রাফ থেকে যে কার হচ্ছে, এদের কিন্তু দুই ধরনের কোশ্চেন থাকতে পারে। একটা হচ্ছে একটা রেসপন্সিবিলিটি উল্লেখ করে দিয়ে এখন বলতে পারে যে রেসপন্সিবিলিটি কোনটার মধ্যে পড়ে, এটা কি অপারেটিং কোরের মধ্যে পড়ে নাকি মিডল লাইনের মধ্যে পড়ে, নাকি স্ট্র্যাটেজিক অ্যাপেক্স এর মধ্যে পড়ে, নাকি সাপোর্ট স্টাফের কাজ এটা, নাকি টেকনো স্ট্রাকচারের কাজ, ঠিক আছে, এইটা এটা কোশ্চেন করতে পারে। আর আরেকটা কোশ্চেন করতে পারে যে কার লেভেলটা কোন জায়গায় অবস্থিত, এটা কোশ্চেন করতে পারে। সো ইউ জাস্ট লুক ইন টু দ্য গ্রাফ, আপনি দেন অপারেটিং কোর হচ্ছে সবার নিচে, অপারেটিং কোর হচ্ছে সবার নিচে থাকে, দেন এর উপরে থাকে মিডল লাইন, মিডল লাইনের উপরে থাকে স্ট্র্যাটেজিক অ্যাপেক্স, এবং এখানে দুই ধরনের সাপোর্ট ডিপার্টমেন্ট আছে, একটা হচ্ছে টেকনো স্ট্রাকচার দেয়ার এবং সাপোর্ট স্টাফ, এই দুইটা হচ্ছে সাপোর্ট ডিপার্টমেন্ট আমরা বলি। টেকনো স্ট্রাকচার এবং অপারেটিং স্টাফ যেটা আছে এই দুইটাকে আমরা বলি সাপোর্ট ডিপার্টমেন্ট, এই দুইটা হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যাপেক্স, মিডল লাইন এবং অপারেটিং কোর, তিনজনকে হচ্ছে বিভিন্ন কাজে হেল্প করবে, বিভিন্ন কাজে হেল্প করবে, তাদের কাজগুলোকে অ্যাচিভ করার জন্য যে ধরনের সমস্ত সাপোর্ট গুলা দরকার, আইদার টেকনোলজিক্যাল সাপোর্ট, যে কোনো স্পেশাল এক্সপার্ট সাপোর্ট, এই সমস্ত সাপোর্ট যেগুলো লাগবে ওই সাপোর্ট গুলো হচ্ছে আপনার এই তিনটা লেভেলকে হচ্ছে তারা প্রোভাইড করবে। ফর এক্সাম্পল, তাহলে আমরা এখন জানবো যে ইন ডিটেইল যে অপারেটিং কোরের কাজ কি কি কি, কে এখানে থাকবে, মিডল লাইনের কাজ কি, স্ট্র্যাটেজিক অ্যাপেক্স, এবং প্রত্যেকটা এই যে প্রত্যেকটা বিল্ডিং ব্লকে কোন কোন লেভেলে কার কি কাজ, এটা সম্পর্কে এখন আমরা জানবো। ফার্স্ট অফ অল অপারেটিং কোর, অপারেটিং কোরে কারা থাকে, অপারেটিং কোর হচ্ছে দ্য পিপলস ডিরেক্টলি ইনভলভড ইন দ্য প্রসেস অফ অবটেইনিং ইনপুট এন্ড কনভার্টিং দ্যাম ইনটু আউটপুট, দ্যাট ইজ ডিরেক্ট অপারেশনাল স্টাফ। ফর এক্সাম্পল, আপনি বলতে পারেন যে ফ্যাক্টরি লেভেলে যারা থাকে তাদেরকে আপনি বলতে পারেন অপারেটিং কোর, অথবা একটা কাজ ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে যারা হচ্ছে একটা কাজকে ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে যারা হচ্ছে ডিরেক্টলি ইনভলভ থাকে, আপনি তাকে বলতে পারেন যে তারা অপারেটিং কোরে থাকে, ঠিক আছে। তাদের কাজটা হচ্ছে আপনার কাছ থেকে যে ইনপুট গুলা পাবে, ওই ইনপুট গুলো যে লেভেল থেকে পাবে, ইনপুট গুলাকে কনভার্ট করে তারা হচ্ছে আউটপুট পর্যন্ত নিয়ে যাবে, এটা হচ্ছে অপারেটিং কোরের কাজ। মিডল লাইনের কাজ হচ্ছে দ্য মিডল লাইন কনভেজ দ্য গোল সেট
by the strategic apex and control the work of the operating core in pursuit of those goals. That is middle and first line manager. তাদেরকে আমরা বলি first line manager. So আমরা কিন্তু এর আগে first line manager এ কারা থাকে এই সম্পর্কে আমরা কিন্তু last chapter কিন্তু আমরা পড়েছি যে first line level এর manager কারা থাকে। তো তাদের কাজটাই হচ্ছে strategic apex level এ যে সমস্ত গোলস এন্ড রেসপন্সিবিলিটি গুলো সেট করে দেওয়া হবে এগুলো অপারেটিং কোর কে হচ্ছে পৌঁছায় দেয় এবং তাদেরকে অপারেটিং কোর যেন এই কাজটা অ্যাকমপ্লিশ করতে পারে তাদেরকে হেল্প করা। এটা যে মিডল লাইনের কাজ, স্ট্র্যাটেজিক অ্যাপেক্স এর কাজ হচ্ছে দে আর দ্য টপ লেভেল ম্যানেজার, ফর এক্সাম্পল বোর্ড অফ ডাইরেক্টরস, দে মে বি এ সিইও, দে মে বি এন এমডি, দে মে বি হেড অফ ইন্টারনাল অডিট, সিএফও, সিওও, দে মাইট বি অন দ্য স্ট্র্যাটেজিক অ্যাপেক্স লেভেল। এবং তাদের কাজ হচ্ছে তারা হচ্ছে মিডল লাইন কে হচ্ছে ডিরেকশন দিবে, স্ট্র্যাটেজিক কোর কি আছে অর্গানাইজেশন এটা তাকে কমিউনিকেট করে দিবে এবং ওই অনুসারে মিডল লাইন ম্যানেজার অপারেটিং কোর কে দিবে, অপারেটিং কোর এই ইনস্ট্রাকশন অনুসারে সে আউটপুটটাকে জেনারেট করবে। সাপোর্ট স্টাফ এর মধ্যে কারা থাকে? সাপোর্ট স্টাফ আর দোজ অ্যান্সিলিয়ারি সার্ভিসেস, ফর এক্সাম্পল পিআর, লিগেল কাউন্সিল, দেন হচ্ছে দ্য ক্যাফেটেরিয়া, সিকিউরিটি স্টাফ, দিজ আর দ্য সাপোর্ট স্টাফ। ফর এক্সাম্পল পিআর মিন্স প্রকিউরমেন্ট রিলেটেড স্টাফ, অর দে আর দ্য মোস্টলি দে আর প্রকিউরমেন্ট রিলেটেড স্টাফ। সো দিজ আর দ্য অ্যান্সিলিয়ারি ডিপার্টমেন্ট, যারা হচ্ছে তাদের কাজই হচ্ছে কোনো একটা স্ট্যান্ডার্ডাইজ ফাংশন যদি কোনো হেল্পের যদি প্রয়োজন পড়ে অপারেটিং করে দেন তারা হচ্ছে এটা প্রোভাইড করে। ফর এক্সাম্পল কোনো ধরনের লিগেল কনসালটেন্সি যদি প্রয়োজন পড়ে দেন দে উইল প্রোভাইড দ্য লিগেল কনসালটেন্সি সার্ভিসেস। ঠিক আছে, ফর এক্সাম্পল আপনার অর্গানাইজেশন যে ক্যাফেটেরিয়া আছে আপনাকে লাঞ্চ প্রোভাইড করতেছে, ক্যাফেটেরিয়াতে যারা থাকে দে আর দ্য সাপোর্ট স্টাফ। ফর এক্সাম্পল আপনি চা নাস্তা করতেছেন, যে যারা এই যে পিয়ন যারা আছে যারা আপনাকে চা নাস্তা প্রোভাইড করে দেয় দে আর অলসো ইউর সাপোর্ট স্টাফ। আপনার যে যারা ফটোগ্রাফি করে দিচ্ছে দে আর দ্য সাপোর্টিং স্টাফ। ঠিক আছে, সো দিজ আর দ্য সাপোর্টিং স্টাফ। আর টেকনো স্ট্রাকচার বলতে থাকে, টেকনো স্ট্রাকচারে কারা থাকে? টেকনো স্ট্রাকচারে থাকে হচ্ছে দ্য পার্সন হু হ্যাজ অ্যান এক্সপার্ট নলেজ ইন এ স্পেসিফিক এরিয়া। একটা স্পেসিফিক এরিয়াতে যাদের একজন এক্সপার্ট নলেজ থাকে, ফর এক্সাম্পল ট্যাক্সেশন, ফর এক্সাম্পল আইটি, ইনফরমেশন টেকনোলজিতে আপনার অর্গানাইজেশনের যে ইনফরমেশন সার্ভিসটা প্রোভাইড করার জন্য আইটি সার্ভিস প্রোভাইড করার যারা থাকে দে হ্যাভ দ্যান স্পেশালাইজ নলেজ, সো দে আর অন দ্য টেকনো স্ট্রাকচার। আবার টেকনো স্ট্রাকচারের আবার আরেকটা কাজ হচ্ছে যখন কোনো ধরনের ট্রেনিং অথবা এক্সপার্ট ডেভেলপমেন্টের কাজ করা যদি প্রয়োজন হয় ইন দ্যাট কেস টেকনো স্ট্রাকচার হচ্ছে সাপোর্ট কাজটাও প্রোভাইড করে থাকে। সো আইডিওলজিটা কি? এই অপারেটিং কোর থেকে একদম স্ট্র্যাটেজিক অ্যাপেক্স লেভেল পর্যন্ত ইনক্লুডিং সাপোর্ট স্টাফ এবং টেকনো স্ট্রাকচার আপনার এই একটা ওভারঅল হচ্ছে বিলিফ, ভ্যালুস এবং ট্রেডিশন ক্রিয়েট করার জন্য একটা যে বিজনেস কালচার ডেভেলপ হবে এই ওভারঅল বিজনেস কালচারটাকে অথবা অর্গানোগ্রামটাকে আমরা বলি আইডিওলজি। আইডিওলজির মাধ্যমে আমরা এক্সপ্রেস করতে পারবো যে আমার কোন লেভেলে কারা কাজ করছে, কার রেসপন্সিবিলিটি কি এবং কে কে কি পরিমাণ ভ্যালু এডিশন করছে। ঠিক আছে, সো এই সবটা মিলে যে অর্গানাইজেশনের একটা বিজনেস কালচার ডেভেলপ হবে এটাকে আমরা বলবো হচ্ছে আইডিওলজি। হ্যাঁ সঞ্জয় সরকার স্যার, ওই মানে আমাদের ডায়াগ্রামটা তো একটু যাবেন স্যার, আগের পেজে জি স্যার, এখানে তো স্যার আইডিওলজি কিছু দেখতেছি না, মানে আইডিওলজি মানে হচ্ছে এই ওভারঅলটা মিলে হচ্ছে একটা আইডিওলজি। আইডিওলজি এখানে কোনো লেভেল না, আইডিওলজি ইজ নট পার্ট অফ লেভেল, আইডিওলজি ইজ ওয়ান অফ দ্য ইনগ্রেডিয়েন্ট অফ দ্যাট ইজ দ্য এক্সপ্রেশন অফ দ্য ওভারঅল ইনগ্রেডিয়েন্ট অফ দ্য এই অর্গানাইজেশনাল স্ট্রাকচার। ঠিক আছে, মানে আমরা যেটাকে বলি, ফর এক্সাম্পল আপনি একটা জিনিস খেয়াল করেন, ধরেন আমি একটা কোম্পানি ফর এক্সাম্পল এক্স ওয়াই জেড একটা কোম্পানি, তো কোম্পানি কিন্তু একটা নাম বাট এটার মধ্যে কিন্তু অনেক কিছু থাকে, পার্সন থাকে, ডিপার্টমেন্ট থাকে। এই যখন এই পার্সন ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট গুলোকে যখন আমি অ্যালোকেট করবো তখন আমি এগুলোকে টেকনো স্ট্রাকচার, অর্গানাইজেশনাল কোর, মিডল লাইন, টেকনো স্ট্রাকচার, সাপোর্ট স্টাফ, স্ট্র্যাটেজিক অ্যাপেক্স এগুলোতে ডিভাইড করবো। বাট এজ এ হোল ওভারঅল যখন আমি বলবো দিস ইজ এন আইডিওলজি, দ্যাট ইজ দিস ইজ এক্স ওয়াই জেড কোম্পানি। ঠিক আছে, মানে হচ্ছে দিস ইজ ওভারঅল এক্সপ্রেশন অফ দ্য অর্গানাইজেশনাল স্ট্রাকচার। ঠিক আছে স্যার, একটা কোশ্চেন স্যার, এই মানে এই যে এখানে স্যার ডায়াগ্রামটা আছে না স্যার, এটার কি কোনো এখানে যে ডায়াগ্রামটা আমরা দেখতেছি স্যার এটার কি কোনো সিগনিফিক্যান্স আছে? মানে এই ডায়াগ্রামটা এভাবেই হলো কেন? এটা তো অন্যভাবে হতে পারতো। এটাকে এটা এই জন্যই হয়েছে, কারণ হচ্ছে সিগনিফিকেন্সটা হচ্ছে মানে সিগনিফিকেন্সটা হচ্ছে যে অপারেটিং টেকনো স্ট্রাকচার এবং সাপোর্ট স্টাফ এখন যেহেতু মিনবাস সে একজন থিওরিস্ট, সে যখন একজন থিওরিটা প্রোভাইড করছে তখন সে স্ট্রাকচারটা আসলে এভাবে ডিফাইন করে দিছে, দ্য স্ট্রাকচার মাইট বি লুক লাইক দ্যাট। ঠিক আছে, এখন সিগনিফিকেন্সটা কি? সিগনিফিকেন্সটা হচ্ছে যে কোরিলেট করা, একটা হচ্ছে যে আপনার
লেভেলটা তো আপনি আইডেন্টিফাই করতেছেন যে স্ট্র্যাটেজিক অ্যাপেক্স মিডল লাইন এবং অপারেটিং কোডটা তো আইডেন্টিফাই আপনি করতে পারতেছেন। এখন আপনার যেটা জানা দরকার সেটা হচ্ছে টেকনো স্ট্রাকচার এবং সাপোর্ট স্টাফটা হচ্ছে কেন এই রাইট এবং লেফট সাইডে, কারণ হচ্ছে তাদের কাজ হচ্ছে পুরো লেভেলটাকেই হচ্ছে ইয়ে করা, সাপোর্ট দেয়া, ঠিক আছে। যখন এই তিনটা লেভেল যখন কোনো ধরনের সাপোর্টের প্রয়োজন হবে তখন আইদার স্পেশালাইজ সাপোর্ট অর ডে টু ডে সাপোর্ট তারা হচ্ছে সাপোর্ট দিবে। দ্যাট মিনস বোথ বোথ আর ফর থ্রি লেভেল, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই এটা এইভাবে ডিজাইন করা হয়েছে, কিন্তু এটা অন্যভাবে হলো না কেন এটা আসলে কোনো অ্যানসার নাই, কারণ হচ্ছে মানে আমার জাস্ট মনে হলো যে এই ডায়াগ্রামটা এরকম কেন করলো, এটা তো অন্যভাবে একটা আমরা হচ্ছে এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমাদের আমাদের থিওরিটার নামই হচ্ছে দ্য বিল্ডিং ব্লকস এন্ড কোঅর্ডিনেটিং মেকানিজম অফ অর্গানাইজেশনাল স্ট্রাকচার। তাহলে আমরা এখন আইডিয়া নিলাম যে আমাদের পাঁচটা বিল্ডিং ব্লক আছে আর একটা আছে আইডিয়োলজি আছে। এখন আমরা যদি কোঅর্ডিনেটিং মেকানিজম গুলা কি কি আছে, কোঅর্ডিনেটিং মেকানিজম যেগুলো সেগুলো আমরা জানবো। কোঅর্ডিনেটিং মেকানিজম মানে হচ্ছে এই যে আমি আমার যে বিল্ডিং ব্লকটা যে হচ্ছে আমি আমি আইডেন্টিফাই করলাম যে এটা আমার বিল্ডিং ব্লক এবং স্ট্রাকচার এরকম হতে পারে, এখান থেকে আমি আউটপুট কি পেতে পারি, হোয়াট ইজ হোয়াট মাইট বি মাই আউটপুট। আউটপুটটা হতে পারে যেটা সেটা হচ্ছে যে ডিরেক্ট সুপারভিশন, মানে হচ্ছে আমি একজনকে যে ডিরেক্ট সুপারভিশন দিচ্ছি এটা আমি আইডেন্টিফাই এখান থেকে করতে পারছি যে আমি কি অর্ডার দিচ্ছি সাবঅর্ডিনেট লেভেল থেকে সুপারভাইজার লেভেল থেকে যে সাবঅর্ডিনেট লেভেল পর্যন্ত যে একটা রেসপন্সিবিলিটি যে ফ্লো হচ্ছে, অর্ডার যে ফ্লো হচ্ছে এটা আমি এখান থেকে ইজিলি আইডেন্টিফাই করতে পারি। এখানে ফোকাস করা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন অফ ওয়ার্ক, কারণ আপনি দেখেন এখানে সাপোর্ট স্টাফ কি কাজ করবে এখানে ফিক্স করা হচ্ছে, টেকনো স্ট্রাকচারে কে কি কাজ করবে সেটা ফিক্স করা হচ্ছে, অ্যাপেক্স লেভেলে কে কি কাজ করবে সেটাও ফিক্স করা হচ্ছে। দ্যাটস ওয়াই উই ক্যান ফাইন্ড দ্যাট দ্যার ইজ অ্যান স্ট্যান্ডার্ডাইজেশন অফ ওয়ার্ক, মানে কে কোন লেভেলে কি কাজ করবে এটা স্ট্যান্ডার্ডাইজেশন করা হচ্ছে, প্রসিডিউরাল স্ট্যান্ডার্ডাইজেশন করা হচ্ছে। সো উই ক্যান ফাইন্ড দ্য কনসেপ্ট দ্যাট দ্যার ইজ অ্যান স্ট্যান্ডার্ডাইজেশন অফ ওয়ার্ক কনসেপ্ট। আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন অফ স্কিলস, ফর এক্সাম্পল এই যে আমরা বললাম যে টেকনো স্ট্রাকচার যাতে হাইলি স্কিলড হবে একটা পার্টিকুলার এরিয়াতে, যারা সাপোর্ট স্টাফ তারা একটা পার্টিকুলার কাজ করবে, অ্যাপেক্স লেভেলে তারা স্ট্র্যাটেজি ডেভেলপ করবে, মিড লেভেল ম্যানেজার তারা হচ্ছে তাদের যে অপারেটিং স্ট্র্যাটেজিক লেভেল থেকে যে সমস্ত আইডিয়া গুলো আসবে এগুলোকে ইভালুয়েট করে অপারেটিং করতে দেবে। সো দিস ইজ আ স্ট্যান্ডার্ডাইজেশন অফ স্কিলস। দেন স্ট্যান্ডার্ডাইজেশন অফ আউটপুট, তার মানে হচ্ছে আপনি যে একটা টার্গেটেড আউটপুট যেটা আছে এটাকে স্ট্যান্ডার্ড লেভেলের একটা আউটপুট পাওয়ার জন্য আপনি এটা আউটপুট পাওয়ার জন্য আপনি কিভাবে কাজ করবেন এবং একটা আউটপুট যেমন জেনারেট করবেন এটা আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারছি। আর আরেকটা হচ্ছে মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট। মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট মানে হচ্ছে যেহেতু একটা লেভেল আরেকটা লেভেলের সাথে রিলেটেড, আমরা এখান থেকে ইজিলি হচ্ছে একটা কমিউনিকেশন নেটওয়ার্ক ডেভেলপ করতে পারতেছি, সেলফ গভর্নেন্স ডেভেলপ করতে পারতেছি এবং যখন যার সাপোর্ট দরকার আমরা দিতে পারতেছি এবং যেখানে কারেক্টিভ অ্যাকশন নেওয়া দরকার আমরা করতে পারতেছি। দ্যাটস হোয়াই উই আর কলিং দি দিস ইজ মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট। সো দ্যার ইজ অ্যান ফাইভ অ্যাডভান্টেজেস অর ফাইভ আউটপুট উই ক্যান গেট ফ্রম দিস কোঅর্ডিনেটিং মেকানিজম অর বিল্ডিং ব্লকস। দিস ইজ দ্য ডাইরেক্ট সুপারভিশন, স্ট্যান্ডার্ডাইজেশন অফ ওয়ার্ক, স্ট্যান্ডার্ডাইজেশন অফ স্কিলস, স্ট্যান্ডার্ডাইজেশন অফ আউটপুট অ্যান্ড মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট। না আমরা এখন আলোচনা করবো, আপনি যদি দেখেন যে ইন্টারমিডিয়েটে আপনারা পড়ে আসছেন যে হেনরি ফেয়ালের 14 নীতি, সো ইজ দ্যার এনিওয়ান যে কে হেনরি ফেয়ালের নীতি কেউ পড়েন নাই এরকম কেউ? আপনি যখন কোন একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার যখন ডেভেলপ করবেন এই ক্ষেত্রে আপনার এই 14 প্রিন্সিপালস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং আপনি দেখবেন বড় বড় গাড়ি যে সমস্ত কোম্পানি গুলো আছে ওয়ার্ল্ড এর, যত বড় বড় কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ভক্সওয়াগন, হ্যাঁ ভক্সওয়াগন, টয়োটা, হ্যাঁ তারপর হচ্ছে BMW, মার্সিডিজ বেঞ্জ, আপনি যত ধরনের বড় বড় গাড়ি কার ম্যানুফ্যাকচারার আপনি যদি দেখেন, টাটা, তারা হচ্ছে দেবের এই 14 প্রিন্সিপাল গুলো ফলো করে মোস্টলি। মানে মেইনলি হচ্ছে যেখানে স্ট্যান্ডার্ডাইজড আউটপুট যেখানে প্রডিউস হয়, স্ট্যান্ডার্ডাইজড আউটপুট, ওইখানে এই 14 গাইডিং প্রিন্সিপালস ইজ টাইপস অফ বাইবেল, তারা হচ্ছে এটা সবসময় ফলো করে। আপনি এখানে দেখেন যে কি কি ধরনের 14 প্রিন্সিপাল, আমরা জাস্ট আপনাদের জাস্ট রিমাইন্ডার দিয়ে রিমাইন্ড করা কি আপনারা সম্পর্কে জানেন। ফর এক্সাম্পল এখানে ডিভিশন অফ ওয়ার্ক, এখানে কে কোন কাজ করবে। ফর এক্সাম্পল একটা গাড়ির কোম্পানির ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, একজনের কাজ যে টায়ার প্রডিউস করতেছে সে টায়ারই প্রডিউস করতেছে, যে ইঞ্জিন প্রডিউস করতেছে সে ইঞ্জিনই বানাবে, তারপর হচ্ছে যে যে ডিজাইন করবে সে ডিজাইনই করবে, যে অ্যান্সিলিয়ারিজ প্রোডাক্ট গুলা ফর এক্সাম্পল স্পেয়ার পার্টস যদি হয় সে স্পেয়ার পার্টস গুলোই বানাবে, ঠিক আছে। সো এই যে এক একটা কাজ এক একজনকে ডিভাইড করে দেয়, সো দিস ইজ আ ডিভিশন অফ ওয়ার্ক, কে কোন কাজ করবে।
স্কেলার চেইন, স্কেলার চেইনটা মানে হচ্ছে কি যে কে কোন লেভেলে কি কাজ করবে একজন আরেকজনের সাথে ইন্টার রিলেটেড। কারণ হচ্ছে কি আপনারা যেমন দেখেন একজন আরেকজনকে একজন আরেকজনের কাছ থেকে অর্ডার ফ্লো আসবে, সো দিস ইজ আ স্কেলার চেইন এন্ড কারেসপন্ডেন্স অফ অথরিটি এন্ড রেসপন্সিবিলিটিস। আপনার এখানে কার রেসপন্সিবিলিটি এবং অথরিটি কি হবে, অ্যাপ্রোপ্রিয়েট সেন্ট্রালাইজেশন, আমরা এখানে আমারটা কি সেন্ট্রালাইজড কাজ হবে নাকি ডিসেন্ট্রালাইজড কাজ হবে, এখান থেকে ইজিলি আমি বুঝতে পারছি। তার মানে হচ্ছে আমার হেনরি ফেল যেটা বলতেছে যে আমার কাজটা হচ্ছে সেন্ট্রালাইজেশন হতে হবে, কারণ সেন্ট্রালাইজ যদি না হয় আমি কাজের আউটপুটটা ওই লেভেলে পাবো না, আমি কন্ট্রোল করতে পারবো না। সো কন্ট্রোলটাকে ফোকাস করার জন্য আমার কাজটাকে সেন্ট্রালাইজেশনের মাধ্যমে করা হয়। দেন ইউনিটি অফ কমান্ড, ইউনিটি অফ কমান্ড ফর দ্য পিপলস, তার মানে কি কমান্ড হচ্ছে সবার জন্য সেম হবে, ঠিক আছে, ইউনিটি অফ কমান্ড, তার মানে প্রত্যেকটা লেভেলে সবাই তাদের তাদের লোয়ার লেভেলকে কমান্ড করবে এবং তাদের রেসপন্সিবিলিটি কিভাবে ডিফাইন করে দিবে এবং এবং তাদের প্রত্যেকটা ইউনিটি থাকতে হবে। তার মানে একজন যে কমান্ড করবে এটা সম্পর্কে উপর লেভেলও এটা সম্পর্কে অ্যাওয়ার থাকতে হবে, দিস ইজ দ্য ইউনিটি অফ কমান্ড। আর ইউনিটি অফ ডাইরেকশন ফর দ্য অর্গানাইজেশন, যেমন আপনি কমান্ড করবেন আপনি ডাইরেকশন করবেন, সো ডাইরেকশনটাও ইউনিটি অফ ডাইরেকশন হতে হবে। তার মানে হচ্ছে ডাইরেকশন যা করবেন শুড বি কমিউনিকেটেড। দেন হচ্ছে ইনিশিয়েটিভ, আপনি যে সমস্ত ইনিশিয়েটিভ গুলো নিবেন প্রত্যেকটা লেভেলে ইনিশিয়েটিভ শুড বি কমিউনিকেটেড। সাবঅর্ডিনেশন অফ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট, তা মানে হচ্ছে কি সাবঅর্ডিনেশন অফ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট মানে হচ্ছে এখানে যখন আপনি একটা কাজ করবেন, কাজ করতে গেলে আপনি প্রত্যেকটা মানুষের যে সমস্ত নিডস গুলো আছে, তার স্যালারি বলেন, বোনাস বলেন, তার আদার ওয়ার্ক এনভায়রনমেন্ট বলেন, সবকিছু আপনাকে কি করতে হবে রিকনফার্ম করতে হবে। ডিসিপ্লিন, আপনার এখানে কাজের মধ্যে ডেফিনেটলি ডিসিপ্লিন থাকতে হবে, অর্ডার ফ্লো হবে। স্টেবিলিটি অফ পার্সোনাল, তার মানে আপনি এই যে অর্গানাইজেশনের আপনার পার্সোনাল যারা আছে, এমপ্লয়িজ যারা আছে, তাদের জন্য তাদের মধ্যে যেন টার্ন ওভারটা যেন কম হয় সেটা দিকে খেয়াল রাখতে হবে। টার্ন আমার অর্গানাইজেশনের একটা এমপ্লয়ি অর্গানাইজেশনে আসা জয়েন করা থেকে শুরু করে সে যে চলে যাচ্ছে, তার মানে একটা অর্গানাইজেশনের কোম্পানি কোম্পানিতে একটা নাম্বার অফ এমপ্লয়িজ বছরে কি পরিমাণ চলে যাচ্ছে এই জিনিসটা কন্ট্রোল করতে হবে। তার মানে হচ্ছে পার্সন যে এখানে আসবে সে মনে করতে হবে যে কোম্পানি ইজ পেয়িং মাচ, কোম্পানি আমাকে স্ট্যান্ডার্ড লেভেলে সবকিছু আমাকে পেমেন্ট করতেছে, দ্যাটস ওয়াই একটা পার্সোনাল একটা স্ট্যাবিলিটি থাকতে হবে। কালচারটা হচ্ছে আমার অ্যাকসেপ্টেবল কালচার হতে হবে, ফ্লেক্সিবল কালচার হবে, অথবা যদি স্ট্রিক্ট কালচারও যদি হয় বাট ইট শুড বি অ্যান টলারেবল টু পার্সোনাল। ইকুইটি মানে হচ্ছে প্রত্যেকটা পার্সনের সাথে আপনি সমানভাবে জাজ করবেন, তার মানে যার যেই লেভেলে যে যত পরিমাণে প্রাপ্য, যে পরিমাণে অর্ডার বলেন, সিম্পিথি বলেন, যে যত পরিমাণে পাওয়া দরকার তাকে দিতে হবে। রিমুনারেশন যেটা আমরা অলরেডি বলছি যে রিমুনারেশন থাকে, ডেফিনেটলি রিমুনারেশন তাকে প্রোভাইড করতে হবে। আর অ্যাসপেক্ট ডিগ ক্রপস, অ্যাসপেক্ট ডিগ ক্রপস একটা মানেটাই হচ্ছে যে হারমোনিয়াম টিম ওয়ার্ক আর এসেন্সিয়াল টু প্রমোট দ্য ডিসিপ্লিন এন্ড কন্টেনমেন্ট। মানে হচ্ছে যে আপনার আপনার যে সমস্ত টিম ওয়ার্ক যেগুলো হবে, টিম ওয়ার্ক গুলোর মধ্যে কি থাকবে, হারমোনি থাকবে, মানে ডিসিপ্লিন যেটা আমরা বলতে পারি দিস ইজ এ পার্ট অফ ডিসিপ্লিন, ঠিক আছে, আমরা যেটা এর আগে ডিসিপ্লিন বললাম, সো দিস ইজ এন হারমোনি অফ ডিসিপ্লিন। মানে হচ্ছে আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্টে এবং প্রত্যেকটা লেভেলে আপনার ডিসিপ্লিনকে মেনটেন করতে হবে। সো দিস ইজ দ্য ওভারঅল 14 গাইডিং প্রিন্সিপালস, যেটা আপনাকে প্রত্যেকটা অর্গানাইজেশনের ক্ষেত্রে আপনি যখনই হচ্ছে আপনি আপনার অর্গানাইজেশনের স্ট্রাকচারটা ডেভেলপ করবেন তখন আপনাকে এই প্রত্যেকটা প্রিন্সিপালকে আপনাকে কনফার্ম করতে হবে টু গেট ইফেক্টিভ আউটপুট ফ্রম ইউর এমপ্লয়িজ অ্যান্ড সাবঅর্ডিনেটস। মডার্ন অ্যাপ্রোচেস টু অর্গানাইজেশনাল স্ট্রাকচারস, তা আমরা এর আগে বললাম দিস ইজ এন ভেরি ট্রেডিশনাল অ্যাপ্রোচেস। সো আপনি দেখবেন যে নতুন নতুন যেহেতু টেকনোলজি চেঞ্জ হচ্ছে, মানুষের অ্যাকসেপ্টেন্সের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, মানুষের ধ্যান ধারণাও চেঞ্জ হয়ে যাচ্ছে, সো কালচার চেঞ্জ হচ্ছে, দ্যাটস ওয়াই আমাদের যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার যেটা আছে স্ট্রাকচারের অ্যাপ্রোচ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো দ্যার ইজ এ টু টাইপস অফ অর্গানাইজেশনাল অ্যাপ্রোচ অফ মডার্ন অ্যাপ্রোচ, ইট ইস এ মাল্টি স্কেলিং আর ইট ইস এ ফ্লেক্সিবিলিটি। তো মাল্টি স্কিলিংটা মানে হচ্ছে যে আপনার অর্গানাইজেশনে শুধুমাত্র একটা এমপ্লয়িকে এক ধরনের স্কিল ডেভেলপ করলে হবে না, আপনি বিভিন্ন মাল্টি স্কিল ডেভেলপ করতে হবে। আপনি এমপ্লয়িদেরকে এবং আপনার অর্গানাইজেশন এবং অ্যাজ এ হোল আপনার এমপ্লয়িজ এবং অ্যাজ এ হোল আপনার অর্গানাইজেশন শুড হ্যাভ মাল্টি স্কিলিং ইন ইউর অপারেশন। আর ফ্লেক্সিবিলিটি হচ্ছে ডেফিনেটলি ফ্লেক্সিবল থাকতে হবে, কারণ ফ্লেক্সিবিলিটি যদি না থাকে তাহলে আপনি চেঞ্জকে কখনো অ্যাডাপ্ট করতে পারবেন না। সো ইউর অর্গানাইজেশন শুড বি ফ্লেক্সিবল। আর ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে আপনাকে তিনটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে, যে তিনটা জিনিস হচ্ছে ফার্স্ট অফ অল একটা হচ্ছে স্মলার মাল্টি স্কিলড টেম্পোরারি স্ট্রাকচার সাচ অ্যাজ প্রজেক্ট অর টাস্ক ফোর্স টিম। আপনাকে ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে যদি আপনি যখন আপনি ফ্লেক্সিবিলিটির কথা যদি আপনি চিন্তা করবেন, ইন দ্যাট কেস আপনাকে সবচেয়ে খেয়াল রাখতে হবে আপনার টিমগুলো ছোট ছোট টিমে ডিভাইড করে ফেলতে হবে এবং তাদের মাল্টি স্কিল থাকতে হবে এবং স্ট্রাকচারটা টেম্পোরারি স্ট্রাকচার হতে হবে। কারণ কি যখনই কোনো একটা চেঞ্জ আসবে সাথে সাথে অ্যাডাপ্ট করার ক্যাপাসিটি আপনার থাকতে হবে, দ্যাটস ওয়াই স্ট্রাকচার হবে টেম্পোরারি। যখনই চেঞ্জ আসবে সাথে সাথে নতুন চেঞ্জটাকে অ্যাডাপ্ট করার জন্য আবার নতুন স্ট্রাকচার ডেভেলপ হবে। আর ম্যাট্রিক্স অর্গানাইজেশন, ম্যাট্রিক্স অর্গানাইজেশন সম্পর্কে আমরা পরে আলোচনা করবো, উই হ্যাভ এন সেপারেট স্লাইড অ্যাবাউট দ্য ম্যাট্রিক্স অর্গানাইজেশন। আর ম্যাট্রিক্স অর্গানাইজেশনের কমন আইডিয়াটা হচ্ছে একটা এখানে মাল্টি ফাংশনাল ইউনিট থাকবে উইচ ইজ ফ্যাসিলিটেটিং দ্য কমিউনিকেশন অ্যান্ড কোঅর্ডিনেশন অ্যাক্রস ডিপার্টমেন্টাল বাউন্ডারিজ। তার মানে হচ্ছে একটা ডিপার্টমেন্টে অন্য একটা ডিপার্টমেন্টের হেডেরও সুপারভিশন থাকতে পারে,
একটা কোম্পানিতে একটা কোম্পানিতে আরেকটা কোম্পানির আরেকটা হোল্ডিং কোম্পানির হচ্ছে ইন্টারেস্ট থাকতে পারে, সো সুপারভিশন থাকতে পারে, অর্ডার থাকতে পারে, সো দিস ইজ দ্য ম্যাট্রিক্স অর্গানাইজেশন। আর ফ্লেক্সিবল ডেপ্লয়মেন্ট অফ দ্য লেবার রিসোর্সেস, আপনার এখানে যে লেবার রিসোর্স যারা আছে সেটা ফ্লেক্সিবল ডেপ্লয়মেন্ট থাকতে হবে। তার মানে কি, যখন যাকে যেই যেই লেভেলের রিসোর্স আপনি লেবার রিসোর্স দেওয়ার প্রয়োজন তাকে ওই লেভেলের রিসোর্স আপনাকে প্রোভাইড করতে হবে, দিস ইজ ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। সো দিস ইজ ওভারঅল দ্য মডার্ন অ্যাপ্রোচেস অফ অর্গানাইজেশনাল স্ট্রাকচার। কমিউনিকেটিং দ্য অর্গানাইজেশনাল স্ট্রাকচার, না আমরা এখন জানবো যে আমরা অর্গানাইজেশনাল স্ট্রাকচারের মধ্যে যদি কমিউনিকেশন যদি বলি তাহলে কমিউনিকেশন স্ট্রাকচারটা নর্মালি কেমন হয়ে থাকে। আপনি দেখেন যে যখন একটা অর্গানাইজেশনের অর্গানাইজেশনাল স্ট্রাকচার যখন কমিউনিকেট যখন করা হয় দেয়ার আর থ্রি মেইন মেথড অফ কমিউনিকেটিং দ্য স্ট্রাকচার অফ দ্য বিজনেস। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি দেখেন সবার উপরে কে থাকে, সবার উপরে থাকে অর্গানাইজেশন অফ দ্য বিজনেস। সবার আগে অর্গানাইজেশনের বিজনেস অর্গানাইজেশন কি হবে, দ্যাট ইজ দ্য নেম অফ দ্য কোম্পানি। দেন অর্গানাইজেশনাল চার্ট থাকবে, একটা অর্গানাইজেশনাল ম্যানুয়াল থাকবে, জব ডিসক্রিপশন থাকবে। সো দিস ইজ দ্য কমিউনিকেশন অফ অর্গানাইজেশনাল স্ট্রাকচার। দ্যাট মিনস প্রথমে আপনার মেইন কনসেপ্টটা হচ্ছে আপনার অর্গানাইজেশন এজ এ হোল, এবং অর্গানাইজেশনটাকে অর্গানাইজেশনটা যে কাজ করছে এবং অর্গানাইজেশন কি আউটপুট চায় সেটা ডিভাইড করা থাকবে অর্গানাইজেশনাল চার্টে। তার মানে হচ্ছে কি, কোন লেভেলে কে থাকবে একটা চার্ট আকারে প্রকাশ করা থাকবে। আর অর্গানাইজেশনাল ম্যানুয়ালটাতে যেটা থাকবে সেটা হচ্ছে যে আপনি যে কাজগুলো করছেন আপনার কোন পলিসি এবং প্রসিজিওর ফলো আপনি করতেছেন, দ্যাট ইজ আমরা বলি এসওপি, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর আমরা যেটা বলি এসওপি বলি আমরা। আপনারা অনেকে বলেন ম্যানুয়াল, ঠিক আছে, ফাইন্যান্স ম্যানুয়াল, এইচআর ম্যানুয়াল, প্রকিউরমেন্ট ম্যানুয়াল, সো দিস আর দ্য অর্গানাইজেশনাল ম্যানুয়াল, যে কোন ডিপার্টমেন্ট কোন ধরনের ম্যানুয়াল পলিসি এন্ড প্রসিজিওর নিয়ে কাজ করবে এটা ডিফাইন করা থাকবে। আর জব ডিসক্রিপশন, তার মানে হচ্ছে প্রত্যেকটা লেভেলে যে সমস্ত ডিপার্টমেন্ট আছে এবং এখানে যে 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 লোক কাজ করছে তাদের প্রত্যেকের জব ডিসক্রিপশন থাকবে। সো এই তিনটে হচ্ছে মেইন মেকানিজম কোনো একটা অর্গানাইজেশনের স্ট্রাকচার ডেভেলপ করতে গেলে, এবং এটাই হচ্ছে আপনি অর্গানাইজেশনে আপনি প্রত্যেকটা লেভেলে আপনাকে কমিউনিকেট করে দিতে হবে। types of a business structure, এখন আমরা দেখলাম যে অর্গানাইজেশন স্ট্রাকচার গুলো কি, এর আগে আমরা বললাম যে অর্গানাইজেশন স্ট্রাকচার কি হতে পারে, অর্গানাইজেশন স্ট্রাকচারের অ্যাপ্রোচ গুলো কি হতে পারে, মেকানিজম গুলো কি হতে পারে। এখন আমরা দেখবো যে টাইপস অফ বিজনেস স্ট্রাকচার, কি কি ধরনের বিজনেস স্ট্রাকচার হতে পারে। এই বিজনেস স্ট্রাকচারটাকে লিঙ্ক করা হয়েছে হচ্ছে আপনার সিক্স বিল্ডিং ব্লক। মানে আমরা একটু আগে যে সিক্স বিল্ডিং ব্লক যেটা আমরা করলাম, অপারেটিং কোর, মিডল লাইন, তারপর হচ্ছে আপনার টেকনো স্ট্রাকচার, স্ট্র্যাটেজিক অ্যাপেক্স, সো এই যে আমাদের ছয়টা বিল্ডিং ব্লক যেটা ছিল এইটার সাথে আমাদের কোঅর্ডিনেশন, আমরা ছয়টা বিল্ডিং ব্লকের উপর বেসিস করে আমরা আউটপুট লেভেল কি হতে পারে, তারপর কোঅর্ডিনেটিং মেকানিজম কি হতে পারে সেটা আমরা দেখলাম। এই কোঅর্ডিনেটিং মেকানিজম এবং বিল্ডিং ব্লককে হচ্ছে ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্যাক্টরকে কম্বাইন করে বিজনেস স্ট্রাকচার হচ্ছে ডেভেলপ করা হয়েছে, বিজনেস স্ট্রাকচার ডেভেলপ করা হয়েছে। সো আমরা একটু দেখেন আমাদের এখানে পাঁচ ধরনের বিজনেস স্ট্রাকচার আছে। একটা হচ্ছে সিম্পল স্ট্রাকচার, মেশিন বিউরোক্রেসি স্ট্রাকচার, প্রফেশনাল বিউরোক্রেসি, ডিভিশনালাইজড, তার হচ্ছে অ্যাডোক্রেসি অথবা ইনোভেটিভ। এই ধরনের পাঁচটা বিজনেস স্ট্রাকচার আপনার হতে পারে। একটা হচ্ছে সিম্পল, আরেকটা হচ্ছে মেকানিক। মেকানিক সিম্পল বিজনেস স্ট্রাকচারটা মানে হচ্ছে যে ধরেন আপনার যেই যেই বিজনেস স্ট্রাকচারগুলো সম্ভব নর্মালি ছোট ধরনের হয়ে থাকে, ফর এক্সাম্পল ধরতে পারেন এটা সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস, পার্টনারশিপ বিজনেস, যেখানে মানে লোকজন সংখ্যাও কম হয়ে থাকে এবং তাদের কাজের এরিয়াও কম থাকে, ইন দ্যাট কেস দে আর সিম্পল স্ট্রাকচার। আর সিম্পল স্ট্রাকচারের ক্ষেত্রে নর্মালি যেটা হয় সেটা হচ্ছে দে আর ভেরি মাচ সিম্পল, এক্সটার্নাল এনভায়রনমেন্টে যেটা হয়ে থাকে দে আর সিম্পল অ্যান্ড ডাইনামিক, এটা হচ্ছে তাদের এক্সটার্নাল এনভায়রনমেন্টের ফ্যাক্টর, দে আর ভেরি মাচ সিম্পল অ্যান্ড ডাইনামিক, ঠিক আছে, তার মানে ফ্লেক্সিবল হয়ে থাকে। আর ইন্টারনাল ফ্যাক্টর যেটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে দে আর ভেরি স্মল, তারা হচ্ছে একটু স্মল হয়ে থাকে, ইয়াং। ইয়াং বলতে এখানে বোঝানো হচ্ছে যে তাদের নর্মালি হচ্ছে যে আপনি যদি লাইফ সাইকেল অফ অর্গানাইজেশন যদি দেখেন, যেমন প্রোডাক্টের লাইফ সাইকেল থাকে, অর্গানাইজেশনেরও লাইফ সাইকেল থাকে, সো অর্গানাইজেশনের লাইফ সাইকেলের দিকে আপনি যদি দেখেন স্মল স্ট্রাকচার মানে হচ্ছে প্রথম যখন একটা অর্গানাইজেশন শুরু হয় তখন এটা স্মলই থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে ইয়াং। তার মানে অ্যাকচুয়ালি এটাকে বোঝা হচ্ছে যে লাইফ সাইকেলের একদম এখনো এখনো স্টার্টিং অথবা গ্রোথ লেভেলে আছে, দ্যাটস হোয়াই দে আর ইয়াং। আর সিম্পল টাস্ক বলতে বোঝাচ্ছে এখানে যে যেহেতু অর্গানাইজেশনের এনভায়রনমেন্টটা সিম্পল এবং ফ্লেক্সিবল, তাদের টাস্ক যেগুলো আছে এগুলো সিম্পল লেভেলের হয়ে থাকে। সো এখানে বিল্ডিং ব্লক যেটা কাজ করে থাকে, ফর এক্সাম্পল এখানে যারা ওনার এবং ম্যানেজিং ডিরেক্টর যারা আছে, সিইও যারা আছে, তারা সরাসরি ইনভলভ থাকে, সো দ্যাটস ওয়াই এখানে ইনভলভমেন্ট হচ্ছে স্ট্র্যাটেজিক লেভেলের যারা ইনভলভমেন্ট তারা ইনভলভমেন্ট থাকে। আর ডিরেক্ট সুপারভিশন থাকে এখানে, কারণ হচ্ছে স্ট্র্যাটেজিক লেভেল থেকে ওরা ডিরেক্টলি হচ্ছে অর্গানাইজেশনের এমপ্লয়ীদের সুপারভাইজ করে, দ্যাটস ওয়াই দে আর অন দ্য ডিরেক্ট সুপারভিশন। মেকানিস্টিক দেন মেশিন বিউরোক্রেসি আমরা যেটাকে বোঝাই, দেখো আপনি যদি এখন টেইলরের থিওরি দেখেন, টেইলর বলছে যে অর্গানাইজেশনের প্রত্যেকটা এমপ্লয়ি হচ্ছে লাইক এন মেশিন, এবং তারা হচ্ছে অলওয়েজ স্ট্যান্ডার্ডাইজড কাজ করে থাকে, স্ট্যান্ডার্ডাইজড কাজ করে থাকে, দ্যাটস ওয়াই দে আর মেশিন বিউরোক্রেসি।
এখন মেশিন বুরিয়াকেসি যেহেতু তাদের কাজটা কিন্তু সিম্পল এবং স্ট্যাটিক, কারণ হচ্ছে কি একটা 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 নির্দিষ্ট কাজ থাকে এবং ওরা শুধু ওই কাজটাই করে থাকে। ফর এক্সাম্পল আপনি যদি চিন্তা করেন একটা শু ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তা তার কাজ হচ্ছে শুধুমাত্র শুই প্রোডাকশন করবে। ফর এক্সাম্পল একটা ডিপার্টমেন্ট আছে, তার একটা কাস্টমার তাকে যে শুজ হচ্ছে অর্ডার করেছে, সে ওই অর্ডার শুটেই ওই একটা নির্দিষ্ট লেভেলের শুজ, ওই সেম ডাইমেনশনের, সেম লেন্থ এবং ওয়াইডের, সেম ডিজাইনের কাজ সে ওইটাই শুধুমাত্র করছে। ফর এক্সাম্পল আপনি টেক্সটাইল, ফর এক্সাম্পল আপনি একটা টি শার্ট অর্ডার দিলেন, ওই টি শার্ট ওই সেম লেভেলের টি শার্টটাই সে শুধুমাত্র প্রডিউস করবে। স্ট্যাটিক অ্যান্ড সিম্পল। আর এখানে হচ্ছে বলতে চাই ইন্টারনাল ফ্যাক্টরটা যেটা হচ্ছে, বলছে এই মেশিন বুরোক্রেসি ক্ষেত্রে যেটা দেখবেন অর্গানাইজেশনের স্ট্রাকচারটা একটু বড় হয়, একটু ওল্ড হয়, তার মানে হচ্ছে তারা লাইফ সাইকেলের একটু ওল্ড পর্যায়ে মানে ম্যাচুরিটি পর্যায়ে তারা থাকে। আর এখানে সবচেয়ে বেশি পরিমাণে ইনভলভ থাকে হচ্ছে টেকনো স্ট্রাকচার যারা থাকে, তার মানে আপনি দেখেন আইদার ডিজাইনার অথবা যে কাজ করতে থাকে তার কাজ করতেছে অপারেটর, অপারেটর অথবা ডিজাইনার, ঠিক আছে, যারা এখানে কাজ করে টেক্স, তারপর হচ্ছে আপনার যারা থাকে ফর এক্সাম্পল তার মানে ডিজাইনার থাকে, আপনার হচ্ছে ডিজাইনার থাকে, তারপর হচ্ছে প্রোডাকশন এমপ্লয়ি থাকতে পারে, ঠিক আছে, সো টেক্সটাইল ইঞ্জিনিয়ার থাকতে পারে, ঠিক আছে, সো দে উইল ডিরেক্টলি ইনভলভ, যাদের একটা স্পেশাল এক্সপার্টাইজ আছে, সো দে উইল দে আর উইল বি ফলো ইন টেকনো স্ট্রাকচার। এবং এখানে কাজটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন অফ ওয়ার্ক। আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে কাজটা আমরা বললাম যেহেতু একই কাজ করবে, যে জন্য এটা আমরা বললাম স্ট্যান্ডার্ডাইজেশন অফ ওয়ার্ক এর মধ্যে পড়বে। প্রফেশনাল বুরোক্রেসি, প্রফেশনাল বুরোক্রেসি মানে হচ্ছে যেখানে প্রোডাকশন লেভেলের কাজ হবে না, এখানে সার্ভিস লেভেলের কাজ হবে, সার্ভিস লেভেলের কাজ হবে। ফর এক্সাম্পল যারা কনসালটেন্সি কোম্পানি আছে, সার্ভিস কোম্পানি, ফর এক্সাম্পল আপনি যদি দেখেন মোবাইল টেলকো, টেলকো অপারেটর যারা আছে, আমরা সিএফএম যারা আছে, কনসালটেন্সি কোম্পানির কাজ কাজ যারা করে, ট্যাক্স ট্যাক্স এর কাজ যারা করে, ঠিক আছে, সো দিজ আর লয়ার, লয়ার হতে পারে, সো দিজ আর দ্য প্রফেশনাল বিউরোক্রেসির মধ্যে পড়ে। আর তাদের কাজটা হচ্ছে একটু কমপ্লেক্স টাইপের, কারণ সিনারিও বেসড কাজ থাকে, সো কাজটা একটু কমপ্লেক্স টাইপের থাকে এবং স্ট্যাটিক, কারণ হচ্ছে তাদের কাজটা হচ্ছে সিনারিও বেসড যদিও হয়ে থাকে, বাট পার্টিকুলার ল, রুলস অ্যান্ড রেগুলেশনের মাধ্যমে যেহেতু কাজটা হয়ে থাকে, সো দেখা যাচ্ছে যে একই কাজ হয়তো বারবার আসবে, বাট ভেরিয়েশনের কাজ থাকবে, বাট আলটিমেটলি একটা নির্দিষ্ট রুলস অ্যান্ড রেগুলেশন যেহেতু ফলো করে করতে হবে, দ্যাটস হোয়াই দে আর স্ট্যাটিক। আর প্রফেশনাল সিম্পল সিস্টেম, তার মানে কি আমাদের প্রফেশনাল একটা নির্দিষ্ট একটা প্রফেশনাল প্রসিডিউর থাকবে, আমরা প্রফেশনাল প্রসিডিউরের মাধ্যমে আমরা এই ধরনের সার্ভিস গুলো দিয়ে থাকবো, সো দিজ আর দ্য ইন্টারনাল ফ্যাক্টর। আর এইখানে আপনি প্রফেশনাল সার্ভিস যারা দিতে যায় ডিরেক্টলি যারা কাজগুলো করে তারা অপারেটিং লেভেলের এমপ্লয়ি সরাসরি ইনভলভ থাকে। আর এখানে স্ট্যান্ডার্ডাইজেশন অফ স্কিলস, যেহেতু আপনার অপার সার্ভিস লেভেলে যেহেতু আপনি কাজ করবেন, ইউ নিড দ্য স্কিলস, দ্যাটস ওয়াই এখানে স্ট্যান্ডার্ডাইজেশন অফ স্কিলস এর প্রয়োজন হবে, এবং আউটপুটটা হবে স্ট্যান্ডার্ডাইজেশন অফ স্কিলস। ডিভিশনালাইজড, ডিভিশনালাইজড স্ট্রাকচার যেখানে আছে সেখানে হচ্ছে আপনার কোন, হ্যাঁ কামরুল ইসলাম, স্যার আমরা যে এগুলা পড়তেছি এগুলা পড়লে কি হবে, মানে কোন কাজে লাগবে আমাদের? এখন কাজে লাগবে বলতে এখান থেকে কোশ্চেন থাকবে, এখন কাজে লাগবে বলতে আপনার, আপনি তো কাজেও লাগাবেন, আপনি কি তো পড়বেন পরীক্ষার জন্য পড়বেন, তাই না? হ্যাঁ ঠিক আছে, মানে কি ধরনের, মানে এখান থেকে সিনারিওটা কি ধরনের কোশ্চেন হতে পারে? এই ধরনের সিনারিওটা থাকতে পারে, ফর এক্সাম্পল আপনাকে একটা অর্গানাইজেশনের প্যাটার্ন বলে দিল, সে আপনি এটা আপনি আপনি যদি বই দেখেন, আমি ওয়ার্ক এক্সাম্পলটা এখানে দেই নাই, এটা নিয়ে একটা কোশ্চেন আছে, একটা সিএফআর এর একটা কোশ্চেন আছে। ফর এক্সাম্পল আপনাকে এখানে বললো যে একটা সিএফআর এ একটা অর্গানাইজেশনের স্ট্রাকচার যেটা, সেটা হচ্ছে এখানে যখন কোনো একটা কাজ আসে এখানে আর্টিকেল স্টুডেন্টের সরাসরি ক্লায়েন্টে ইনভলভ থাকে, তার ম্যানেজার যারা আছে তার ম্যানেজাররা তার কাজে কাজের রিভিউ করে, তার যদি কোনো ধরনের ট্যাক্স অথবা লিগাল রিলেটেড কোনো ধরনের অ্যাডভাইজের প্রয়োজন হয়, তার লিগাল ডিপার্টমেন্ট, তার ল ডিপার্টমেন্ট অথবা তার ট্যাক্স ডিপার্টমেন্ট তাকে এই ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করে থাকে। তার যদি আইটি এর কোনো ধরনের অডিটের পার্ট যদি থাকে তাহলে তার আইটি ডিপার্টমেন্ট তাকে হেল্প করে থাকে, অথবা যেমন এখানে সিসা থাকতে পারে, যে কেউ থাকতে পারে। আর পার্টনার হচ্ছে ওভারঅল কাজটাকে হচ্ছে রিভিউ করে, সো দিস ইজ দ্য ওয়ার্ক কালচার। তো এখানে আপনি বলে থাকে যে তাহলে এখানে কোন এই কাজটা, ফর এক্সাম্পল একটা কাজের কথা যে বলে দিল এখানে, তাহলে এটা ডিফাইন করে বলতে পারে যে তাহলে এখানে আর্টিকেল স্টুডেন্টের কাজটা এখানে কোন লেভেলে কাজের মধ্যে পড়ে, এটাকে অপারেটিং করে পড়ে, এটাকে টেকনো স্ট্রাকচারের মধ্যে পড়ে, নাকি স্ট্র্যাটেজিক অ্যাপেক্স এর মধ্যে পড়ে, এটা এই কাজটা কি কমপ্লেক্স নেচারের নাকি সিম্পল নেচারের, ঠিক আছে, এটা কি প্রফেশনাল সিম্পল সিস্টেমের মধ্যে পড়ে নাকি কোন কমপ্লেক্স সিস্টেমের মধ্যে পড়ে, এটা কি স্ট্যান্ডার্ডাইজেশন অফ স্কিলস এর প্রয়োজন হয় নাকি হচ্ছে ডিরেক্ট সুপারভিশনের প্রয়োজন হয়, সো দিজ আর দ্য টাইপস অফ কোশ্চেন মাইট বি কাম, ঠিক আছে। সো এখানে আমরা কেন পড়ব, এটার অ্যানসার হচ্ছে এখান থেকে কোশ্চেন থাকতে পারে, জানার জন্য পড়তে হবে, ঠিক আছে। ঠিক আছে।
দেন হচ্ছে ডিভিশনালাইজড, আপনার কাজ যদি ডিভিশনালাইজড যদি হয়ে থাকে, ইন দ্যাট কেস দি এক্সটার্নাল এনভায়রনমেন্ট যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে আপনার কাজটা হচ্ছে সিম্পল স্টেটাস এবং ডাইভার্স লেভেলের কাজ হয়ে থাকে। আর এটা হচ্ছে আপনার আপনি অর্গানাইজেশনের লাইফ সাইকেলের কথা যদি আপনি চিন্তা করেন, দিস ইজ দ্য ভেরি মাচ ম্যাচুরড লেভেল, ম্যাচুরড লেভেলে থাকে। আর মিডল লাইনে যারা থাকে তারা ইনভলভ থাকে এখানে, এবং স্ট্যান্ডার্ডাইজেশন এবং আউটপুট নর্মালি হয়ে থাকে এখানে। অ্যাডোক্রেসি অথবা ইনোভেশনে যারা, যে ইনোভেশন স্ট্রাকচার যেটা হয় সেটা হচ্ছে তাদের কাজগুলো একটু কমপ্লেক্স ন্যাচারাল হয়ে থাকে এবং ডাইনামিক চেঞ্জের সাথে সাথে অ্যাডাপ্ট করতে হবে, এবং কাজটা একটু কমপ্লেক্স ন্যাচারাল হয়ে থাকে। এখানে অপারেটিং পুল লেভেল যারা থাকে দে উইল বি ইনভলভ দেয়ার, এবং এখানে মিউচুয়াল অ্যাডজাস্টমেন্টের হচ্ছে প্রয়োজন পড়তে পারে। সো দিস ইজ দ্য ওভারঅল দ্য ফাইভ টাইপস অফ বিজনেস স্ট্রাকচার, এবং ইন্টারনাল ফ্যাক্টর, এক্সটার্নাল ফ্যাক্টরস, কি বিল্ডিং ব্লকস রিলেটেড টু অর্গানাইজেশনাল কোড এন্ড মেকানিজম। দেন ম্যানেজমেন্ট হায়ারার্কি, এখন আমাদের আমরা যদি একটা ম্যানেজমেন্ট হায়ারার্কির কথা যদি চিন্তা করি কোনো একটা অর্গানাইজেশনে, আপনি দেখবেন যে হায়ারার্কি লেভেলে কারা থাকে। তো নর্মালি হচ্ছে উপরের লেভেলে যারা এন্টারপ্রেনিয়র যারা, ফর এক্সাম্পল দ্য ওনার ওর এন্টারপ্রেনিয়র যারা, তারা থাকে উপরের লেভেলে, তারাই থাকে, এবং তাদের সুপারভিশনে তাদের এমপ্লয়ি গুলা থাকে, ঠিক আছে। সো ক্যারেক্টারিস্টিক্স গুলা কি হয়ে থাকে ম্যানেজমেন্ট হায়ারার্কি, নর্মালি এন্টারপ্রিনিয়ররা যে সমস্ত কাজগুলো থাকে এখানে ক্যারেক্টারিস্টিক্স গুলা কি হয়ে থাকে। ফর এক্সাম্পল এখানে এন্টারপ্রিনিয়র হ্যাজ স্পেশালিস্ট নলেজ অফ প্রোডাক্ট এন্ড সার্ভিসেস, এখানে যারা এন্টারপ্রিনিয়র থাকে তার একটা প্রোডাক্ট এবং সার্ভিস সম্পর্কে তার একটা স্পেশাল নলেজ এবং নলেজ থাকে। আর দ্য এন্টারপ্রিনিয়র হ্যাজ টোটাল কন্ট্রোল ওভার রানিং অফ দ্য বিজনেস, এখানে যারা হচ্ছে মানে হায়ারার্কিটা যদি স্মল হয়ে থাকে, এখানে যারা ওনার যারা থাকে ফর এক্সাম্পল তারা সরাসরি হচ্ছে বিজনেসের কন্ট্রোলটা তাদের হাতেই থাকে। আর দ্য এন্টারপ্রিনিয়র স্ট্রাকচার ইজ মোস্ট সুইটেবল ওয়ার দ্যার ইজ ওয়ান প্রোডাক্ট অর গ্রুপ অফ সিমিলার প্রোডাক্ট, যদি একটা ধরনের প্রোডাক্ট নিয়ে যদি কাজ করে অথবা গ্রুপ অফ সিমিলার প্রোডাক্ট যদি হয়, ইন দ্যাট কেস এন্টারপ্রিনিয়র স্ট্রাকচার যেটা আছে ইট ইজ মোস্ট সুইটেবল। তার মানে ম্যানেজমেন্ট হায়ারার্কিতে আমরা এখন পড়তেছি এন্টারপ্রিনিয়র স্ট্রাকচারটা কি হতে পারে। তবে এন্টারপ্রিনিয়র স্ট্রাকচার যেটা ছোট বিজনেসের ক্ষেত্রে এবং যেখানে সিমিলার প্রোডাক্ট বা গ্রুপ অফ সিমিলার প্রোডাক্ট থাকবে, অথবা একটা প্রোডাক্ট নিয়ে যদি ডিল করে ওই সমস্ত এন্টিটি যদি হয়, দে উইল বি ট্রেডেড এজ এন্টারপ্রিনিয়রাল স্ট্রাকচার, এবং এখানে কন্ট্রোলটা সরাসরি এন্টারপ্রিনিয়রের হাতেই থাকবে, এবং দ্য এন্টারপ্রিনিয়র উইল হ্যাভ এ স্পেশালিস্ট নলেজ অফ প্রোডাক্ট এন্ড সার্ভিসেস, এবং তার আন্ডারে অনেকগুলো এমপ্লয়ি থাকতে পারে যেটা সে সরাসরি সুপারভাইজ করবে। এবার আপনি দেখেন যে ফাংশনাল স্ট্রাকচার, ফাংশনাল স্ট্রাকচার নর্মালি আমরা যেটাকে ডিফাইন করি যে বিউরোক্র্যাটিক স্ট্রাকচার, নর্মালি ফাংশনাল স্ট্রাকচারটা কেমন হয়ে থাকে, ফাংশনাল স্ট্রাকচারটা কেমন হয়ে থাকে। ফর এক্সাম্পল ফাংশনাল স্ট্রাকচার লেভেলে সবার আগে বোর্ড অফ ডাইরেক্টর্স থাকে, বোর্ড অফ ডাইরেক্টর্সের নিচে সিইও থাকে, সিইওর আন্ডারে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে। ফর এক্সাম্পল সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্ট থাকতে পারে, প্রোডাকশন ডিপার্টমেন্ট থাকতে পারে, হিউম্যান রিসোর্স, ফাইন্যান্স, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, পার্চেসিং, এই সমস্ত ডিপার্টমেন্টগুলো থাকতে পারে, এবং এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের আন্ডারে আবার সাব ডিভিশন অথবা ওয়ার্ক ফোর্স থাকে। ফর এক্সাম্পল আপনি যদি সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টের কথা চিন্তা করেন, এখানে ফিল্ড সেলস ফোর্স থাকে, ই কমার্স এন্ড ডাইরেক্ট সেলস ডিপার্টমেন্ট থাকতে পারে, কাস্টমার সার্ভিস থাকতে পারে, প্রোডাকশন ডিপার্টমেন্টে আপনার কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারার থাকতে পারে আলাদা ডিপার্টমেন্ট থাকতে পারে, প্রোডাক্ট অ্যাসেম্বলিং এবং কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট থাকবে আলাদা, ফাইন্যান্সের মধ্যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আলাদা ডিপার্টমেন্ট থাকতে পারে। সো দিস আর দ্য ফাংশনাল স্ট্রাকচার অফ এন অর্গানাইজেশন, যে কোন লেভেলে কোন লেভেলে কি কি ডিপার্টমেন্ট থাকে এবং কোন ডিপার্টমেন্ট আর কিরকম আরো কোন ধরনের সাব লেয়ারে সাব ডিপার্টমেন্ট গুলো থাকতে পারে। সো দিস আর দ্য কমন স্ট্রাকচার অফ ফাংশনাল লেভেল অর্গানাইজেশন। ফাংশনাল লেভেল অর্গানাইজেশনের ফিচার গুলো কি কি হয়ে থাকে নর্মালি, ফাংশনাল লেভেল অর্গানাইজেশনের ফিচার গুলো নর্মালি যেটা হয় সেটা হচ্ছে জবস আর গ্রুপ বাই কমন ফিচার্স, ফর এক্সাম্পল প্রোডাকশন অ্যান্ড র্যাঙ্ক ইন টু হায়ারার্কি, যেমন ম্যানেজার, সুপারভাইজার, এমপ্লয়িজ, তাদের প্রত্যেকটা হায়ারার্কি অনুসারে আমাদের হচ্ছে কাজ এবং কমন কাজ যেগুলো সেগুলো ডিফাইন করা থাকবে, ডিসক্রিপশন করা থাকবে, অ্যান্ড দেয়ার উইল বি ক্লিয়ার লাইন অফ রিপোর্টিং অ্যান্ড অথরিটি এক্সিস্ট দেয়ার, অ্যান্ড দেয়ার উইল হ্যাভ সাম ফর্মাল প্রসিডিউর্স অ্যান্ড পেপার ওয়ার্ক ক্যারেক্টারাইজড দিস টাইপস অফ স্ট্রাকচার্স। The vertical flow of authority scalar chain can go up and down through the structure from top to bottom. তার মানে হচ্ছে টপ টু বটম লেভেলে হচ্ছে, টপ টু বটম লেভেল থেকে হবে নাকি বটম টু টপ লেভেল থাকবে, সো এটা হচ্ছে ফ্লো ওয়ার্ক। এখানে আমাদের টপ নর্মালি ফাংশনাল লেভেলে যেটা আছে টপ লেভেল থেকে বটম লেভেলে নর্মালি হচ্ছে আমাদের কাজটা ফ্লো হয়ে থাকে। সো দিস আর দ্য কমন ফিচার্স অফ ফাংশনাল স্ট্রাকচার। আর ফাংশনাল স্ট্রাকচার হচ্ছে কখন বেশি সুইটেবল হবে আপনার জন্য, হোয়ার দ্য ফাংশনাল স্ট্রাকচার ইজ মাচ সুইটেবল, যদি সিঙ্গেল প্রোডাক্ট এবং ক্লোজলি রিলেটেড প্রোডাক্ট ফর্ম যদি হয় তাহলে ফাংশনাল বিউরোক্রেসি স্ট্রাকচারটা হচ্ছে মাচ সুইটেবল, এবং রিলেটিভলি স্টেবল এনভায়রনমেন্ট যদি হয় ইন দ্যাট কেস ইজ মাচ সুইটেবল, এবং স্মলার এন্টারপ্রাইজ। তার মানে হচ্ছে ফাংশনাল লেভেল ফাংশনাল বিউরোক্রেসি স্ট্রাকচারটা হচ্ছে যদি কোনো সিম্পল প্রোডাক্ট, সিঙ্গেল প্রোডাক্ট এবং ক্লোজলি রিলেটেড প্রোডাক্ট যদি হয় এবং রিলেটিভলি স্টেবল এনভায়রনমেন্ট যদি হয়, ঠিক আছে,
যেটা হচ্ছে র্যাপিডলি চেঞ্জ হবে না, তার মানে কি সে অলওয়েজ স্ট্যান্ডার্ডাইজ প্রোডাক্ট প্রোডিউস করবে, তার এখানে চেঞ্জ গুলার ইম্প্যাক্ট থাকবে কম, এবং স্মল এন্টারপ্রাইজ যদি হয় তো এই ক্ষেত্রে হচ্ছে ফাংশনাল লেভেল ফাংশনাল স্ট্রাকচারটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ডিভিশনাল স্ট্রাকচার, সো ডিভিশনাল স্ট্রাকচার কি এবং তার ফিচার গুলা কি হতে পারে? সো ডিভিশনাল স্ট্রাকচার হচ্ছে দ্য ডিভিশন অফ এন বিজনেস ইন্টু অটোনোমাস রিজিওন অর প্রোডাক্ট বিজনেসেস ইচ উইথ ইটস ওন রেভিনিউস এক্সপেন্ডিচার্স ক্যাপিটাল অ্যাসেট পারচেস প্রোগ্রামস অ্যান্ড দেয়ারফর ইচ উইথ ইটস ওন প্রফিট রেসপন্সিবিলিটিস। মানে হচ্ছে একটা অর্গানাইজেশনের অনেকগুলো ডিভিশন থাকবে এবং প্রত্যেকটা ডিভিশনের নিজস্ব রেভিনিউ থাকবে, নিজস্ব এক্সপেন্ডিচার থাকবে, মানে হচ্ছে প্রত্যেকটা ডিভিশনের নিজস্ব রেভিনিউ সেন্টার এবং কস্ট সেন্টার থাকবে, প্রত্যেকটা ডিভিশনের নিজস্ব রেভিনিউ সেন্টার এবং কস্ট সেন্টার থাকবে এবং প্রত্যেকটা ডিভিশনে আলাদা করে প্রফিটেবিলিটি ডিফাইন করা হবে, তখন আমরা এটা বলবো ডিভিশনালাইজেশন। ফর এক্সাম্পল আপনি যদি ব্যাংকের ক্ষেত্রে দেখেন, ফর এক্সাম্পল ইফ ইউ কনসিডার অ্যাবাউট দ্য ব্যাংক, যেমন লোনস, লোনস ডিপার্টমেন্ট থাকে আলাদা, ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্ট থাকবে আলাদা, জেনারেল ব্যাংকিং ডিপার্টমেন্ট থাকবে আলাদা, ট্রেজারি ডিপার্টমেন্ট থাকবে আলাদা। ফর এক্সাম্পল আপনি যদি চিন্তা করেন যে আমার লোনস অ্যান্ড লোনস ডিপার্টমেন্ট থেকে রেভিনিউ কি হচ্ছে, এক্সপেন্ডিচার কি হচ্ছে, এখান থেকে প্রফিটেবিলিটি কি পরিমাণ আসতেছে, ইউ ক্যান ফাইন্ড। আপনি যদি ফরেন এক্সচেঞ্জের কথা চিন্তা করেন তাহলে ফরেন এক্সচেঞ্জে আপনার রেভিনিউ কি কি রেভিনিউ হচ্ছে, এখানে আমার এক্সপেন্ডিচার গুলো কি হয়ে থাকে, এখান থেকে প্রফিটেবিলিটি কি হচ্ছে, ঠিক আছে। সো ট্রেজারি ডিপার্টমেন্টের কাছে যদি চিন্তা করেন তাহলে কোথায় কোথায় আমি ইনভেস্টমেন্ট করতেছি, আমার রেভিনিউ কোথেকে আসতেছে, আমার এক্সপেন্ডিচার গুলো রিলেটেড এক্সপেন্ডিচার গুলো কি হবে, profit কি হইতে পারে। সো দিজ আর দ্য টাইপস অফ ডিভিশনালাইজেশন এক্সাম্পলস মাইট বি দেয়ার। ফর এক্সাম্পল আপনি যদি একটা মোবাইল কোম্পানির ক্ষেত্রে যদি চিন্তা করেন, ফর এক্সাম্পল এখানে ভয়েস কল যদি আপনি আলাদা একটা ডিপার্টমেন্ট ডিভিশন চিন্তা করেন, আপনি যদি ডাটা সেন্টারকে একটা আলাদা চিন্তা করেন, মোবাইল ব্যাংকিংকে যদি আপনি আলাদা চিন্তা করেন, তাহলে আমরা আপনি যদি দেখেন যে একটা পার্সন হচ্ছে একটা মোবাইল ইউজার, তাহলে তার একটা মোবাইল ইউজার আমার অনেকগুলো ইউজার আছে, তাহলে আমি এখান থেকে ভয়েস কল থেকে আমি কি পরিমাণ রেভিনিউ হইলে কি পরিমাণ এক্সপেন্ডিচার আছে আমার ভয়েস কলের এগেনস্টে, আমার আমার ডাটা থেকে আমার কি পরিমাণ রেভিনিউ এবং এক্সপেন্ডিচার আছে, এখান থেকে প্রফিটেবিলিটি কি হচ্ছে। এবং আপনি যদি হচ্ছে চিন্তা করেন যে মোবাইল ব্যাংকিং, তাহলে মোবাইল ব্যাংকিং থেকে আমার কি পরিমাণ ইনকাম হচ্ছে, কি পরিমাণ এক্সপেন্ডিচার হচ্ছে, দিস মাইট বি ডিভিশনালাইজেশন স্ট্রাকচার। এখানে ফিচার গুলো কি হতে পারে, ফিচার গুলো হতে পারে যেমন বিজনেস ইজ স্প্লিট ইন্টু ডিভিশন, ডিভিশন ইজ ইউজুয়ালি বাই প্রোডাক্ট অর লোকেশন, এটা বাই প্রোডাক্টে হতে পারে, বাই লোকেশনে হতে পারে, বাই ডিপার্টমেন্টে। যেমন ডিভিশনস আর typically given responsibility for their profit and assessed in terms of profit. এখন আপনাকে বলছে যে ডিভিশন গুলোকে ইন্ডিভিজুয়ালি হচ্ছে রেসপন্সিবিলিটি দিয়ে দেওয়া হয় যে তোমার প্রফিট কি হবে এটা তুমি নিজেই অ্যাসেস করবা, এবং এটা একটা তোমার আলাদা একটা প্রফিট সেন্টার থাকবে, ইন টার্মস অফ প্রফিট সেন্টার, আলাদা ডিভিশন আলাদা আপনাকে স্ক্রুটিনাইজ করার কথা বলা থাকতে পারে। সো ইন বাংলাদেশ দ্যাট টিপিক্যাল অ্যাপ্রোচেস ইজ টু ইউজ এ হোল্ডিং কোম্পানি এস এন্ড সাবসিডিয়ারি কোম্পানিজ। বাংলাদেশে নর্মালি যেটা হয়, বাংলাদেশ না মানে ওয়ার্ল্ড ওয়াইড ভাবে আপনি যদি দেখেন যে ডিভিশনালাইজ স্ট্রাকচারটা হচ্ছে, এখানে হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানির একটা কনসেপ্ট আছে, যে কনসেপ্টটা হচ্ছে ডিভিশনালাইজেশনের ক্ষেত্রে অনেকে ইউজ করে থাকে। ফর এক্সাম্পল আপনার একটা অর্গানাইজেশন আছেন, আপনার একটা স্পেশাল আপনার একটা ডিভিশন করা দরকার, আপনি এটাকে আলাদা একটা এন্টিটি করে দিতে পারেন, সো দিস মাইট বি অ্যান আদার সেপারেট ডিভিশন। ফর এক্সাম্পল আপনি একটা সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি, ফর এক্সাম্পল দ্যাট মাইট বি গুড এক্সাম্পল অফ এসএমসি সোশ্যাল মার্কেটিং কোম্পানি। আপনি যদি সোশ্যাল মার্কেটিং কোম্পানিকে আপনি দেখেন যে সোশ্যাল মার্কেটিং কোম্পানির কনসেপ্টটাই হচ্ছে দিস ইজ নট ফর প্রফিট অর্গানাইজেশন, বাট তার হচ্ছে একটা আলাদা একটা উইং আছে। আপনি দেখবেন ধর আপনি স্যালাইন যদি দেখেন, এসএমসি যে ও স্যালাইন যেটা আছে, ওআরএস যেটা আছে, আপনি যদি ওআরএস দেখেন, দিস ইজ নট সোশ্যাল মার্কেটিং কোম্পানি, দিস ইজ নট ফ্রম এসএমসি, দিস ইজ ফ্রম এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড, তার মানে এটা তার একটা সাবসিডিয়ারি, তার মানে যেহেতু সোশ্যাল মার্কেটিং কোম্পানি সে ইজ নট ফর প্রফিট মেকিং কোম্পানি, বাট সে প্রফিট করতেছে, ইন দ্যাট কেস তার অপারেশনটাকে সে ডিভিশন অপারেশনটাকে আলাদা সে সেপারেট একটা ডিভিশনালাইজড করে দিয়েছে, ডিভিশনালাইজড করে সে একটা আলাদা এন্টিটি করে দিয়েছে, সো তার একটা আলাদা সাবসিডিয়ারি আছে, ওই সাবসিডিয়ারি থেকে হচ্ছে এই ওআরএসটা কিন্তু প্রডিউস হয় এবং তার নামটা হচ্ছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। সো দ্যাটস ওয়াই সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ ডিভিশনালাইজেশন, যেখানে হোল্ডিং কোম্পানি হচ্ছে দে আর গেটিং ডিভিডেন্ড ফ্রম দ্য সাবসিডিয়ারিজ, এবং এই ডিভিডেন্ডটা হচ্ছে দে আর ইউজিং ফর দ্য সোশ্যাল পারপাস, বাট সাবসিডিয়ারি হচ্ছে আলাদা ডিপার্টমেন্ট হিসেবে কাজ করছে, দে আর ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট, এবং এখান থেকে সে প্রফিট জেনারেট করছে। সো দিস ইজ দ্য দিস ক্যান বি দিস মাইট বি এক্সাম্পলস অফ ডিভিশনালাইজেশন স্ট্রাকচারস। স্যার স্যার ওআরএস মানে কি স্যার? ওআরএসটা কি? ওআরএস মানে স্যালাইন। আচ্ছা ওটা মানে একটা ওআরএস মানে স্যালাইন, ওআরএস ওআরএস আপনি খান না? না স্যার আমি ওআরএস খাই না। স্যালাইন ওরসেলাইন যেটা আপনি বলেন আরকি, যেটা আমরা ওআরএস ওরসেলাইন, হ্যাঁ ওরসেলাইন আমরা যেটা খাই, আপনারা তো এক নামে চিনেন এসএমসি ওরসেলাইন, তাই না? হ্যাঁ হ্যাঁ চিনি চিনি।
সো এই ওআরএস এর एग्जांपल দিলাম আপনাকে আর কি। আচ্ছা, আমি তো ভাবছি মানে এটা কোনো ব্র্যান্ডের নাম হয়তো। না না, ওআরএস মানে হচ্ছে ওরসালাইন, এই ব্র্যান্ডের নামই কিন্তু ওআরএস এন, আপনি যদি খেয়াল করেন ওরসালাইন, ওরসালাইন বলে ওটার নামই হচ্ছে ওআরএস। হ্যাঁ মানে শর্টলি ওআরএস বলে আর কি, ওরসালাইন এন যেটা আর কি। আর আপনি যদি কোম্পানির ক্ষেত্রে যদি চিন্তা করেন তার একটা সাবসিডিয়ারি বা হোল্ডিং কোম্পানি কনসেপ্ট হতে পারে। সো ডু ইউ হ্যাভ দ্য আইডিয়া অ্যাবাউট সাবসিডিয়ারি এন্ড হোল্ডিং কোম্পানি কনসেপ্ট? এনিওয়ান ক্যান এনিওয়ান ফ্রম ইউ অল ক্যান এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ সাবসিডিয়ারি এন্ড হোল্ডিং কোম্পানি কনসেপ্ট? স্যার আমার একটু আইডিয়া আছে স্যার, কিন্তু স্যার ওভাবে হয়তো মানে গুছিয়ে বলতে পারবো না। জাস্ট ক্যান ইউ এক্সপ্লেইন জেনে হোক জাস্ট স্যার। আমাদের হোল্ডিং কোম্পানি হচ্ছে স্যার আমাদের মেইন কোম্পানি স্যার, মানে হচ্ছে আমাদের যে যে হচ্ছে আমাদের কোম্পানি কে বলে জি প্যারেন্ট কোম্পানি যে হোল্ড করে। হ্যাঁ 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 সেটাই সেটাই স্যার, তাকে প্যারেন্ট কোম্পানি বলে বা হোল্ডিং কোম্পানি। আর যে কোম্পানিটা হোল্ডিং কোম্পানি যখন অন্য একটা কোম্পানিকে মোর দ্যান 50% শেয়ার হোল্ডিংটা ওন করে বা কন্ট্রোল করে, ভোটিং রাইট থাকে, তখন ওকে সাবসিডিয়ারি বলা হয়। যদি লার্জ এন্টিটি যদি হয়, দ্যাট ইজ এ লার্জার মোর ডিভিশনালাইজড বিজনেস, তার মানে হচ্ছে আপনার ডাইভার্সিফাইড বিজনেস যদি অনেক হয়, ফর এক্সাম্পল একটা এন্টিটিতে অনেক ধরনের বিজনেস, ফর এক্সাম্পল কনগ্লোমিরেট যেগুলো আছে, কনগ্লোমিরেট ফর এক্সাম্পল আপনি আবুল খায়ের দেখেন, আপনি যে আকিস গ্রুপ দেখেন, কনগ্লোমিরেট ফর এক্সাম্পল তাদের দেখবেন স্টিল আছে, তাদের ফুড অ্যান্ড বেভারেজ আছে, ওয়াটার আছে, ঠিক আছে, তাদের ধরেন এই যে বিভিন্ন বিভিন্ন ডিফারেন্ট লাইন অফ বিজনেস যাদের আছে, ঠিক আছে, তো তাদের তাদের অর্গানাইজেশন অনেক বড় হয়ে থাকে। সো ইন দ্যাট কেস আপনি দেখবেন এক একটা ডিভিশন দেখবেন, এক একটা এন্টিটি ওরা করে ফেলে, স্টিল সেপারেট, স্টিল একটা আলাদা ডিপার্টমেন্ট, আলাদা একটা এন্টিটি ওরা করে ফেলে, আলাদা ডিপার্টমেন্ট করে স্টিল। অথবা যদি ফুড অ্যান্ড বেভারেজ যদি হয় দেখবেন আকিস ফুড অ্যান্ড বেভারেজ, আকিস স্টিল, ঠিক আছে, আকিস দেখবেন ওয়াটার, আলাদা ওয়াটার করে ফেলতেছে। সো দিস মাইট বি অ্যান appropriate examples of divisionalized structure যেখানে large amount of larger organization যদি হয় এবং যাদের diversified business থাকে তারাই normally divisionalized structure টা করে থাকে। আর there is a diversity by product and or location, তার মানে product এবং location এর একটা diversity থাকে, ঠিক আছে, by product অথবা by location একটা diversification যদি থাকে, in that case divisionalized structure হতে পারে। Do you have any idea about the diversification of location of Coca-Cola? Who have an idea about this? Do you have any idea from you all about the locational diversification of Coca-Cola? Anyone? Sir, Coca-Cola Bangladesh e duita ye ache amar jotoru jani ar ki, ekta hocche maybe Gazipur ba Dhakar jun area ta the ekta ki bole je Gazipur maybe sombhaboto, ar ekta hocche Chattogram juner oi diker jonno ekta ম্যানুফ্যাকচারিং সেন্টার আছে যেখানে ওই জুনটাতে ওই দিকের প্রোডাক্টটা দেয়। আর ইভেন মেবি বাংলাদেশে কোকাকোলা দুইটা ইয়ে আছে, ফ্র্যাঞ্চাইজি নেওয়া আছে, একটা হচ্ছে মানে ট্রান্সকমে, আর একটা মেবি কার, এটা সঠিক আমার মনে নাই জিনিসটা। এক্স্যাক্টলি, সো আপনি কেন দেখেন কোকাকোলা বাংলাদেশে কিন্তু আগে আগে নিজে ছিল, বা এখন বাংলাদেশে এসে নতুন ভাবে নিজে আছে, ইন্টারন্যাশনাল বেভারেজের নাম তো শুনছেন, ইন্টারন্যাশনাল বেভারেজ। আপনি যখন কোকাকোলা খাবেন, আপনি দেখবেন কোকাকোলাতে, আপনি যদি ঢাকা যদি আপনি কোকা কোলা খান, আপনি এখন যদি দেখেন দেখবেন প্রস্তুতকারক দেখবেন আইদার ইট মাইগ্রেন্ট প্রাণ, আপনি দেখবেন মাঝে মাঝে প্রাণ ডেইরি কোকা কোলা প্রডিউস করে, প্রাণ ডেইরি ঢাকাতে, প্রাণ ডেইরি হচ্ছে কোকা কোলা প্রডিউস করে, আরেকটা প্রডিউস করে ইন্টারন্যাশনাল বেভারেজ, নিজে প্রডিউস করে ইন্টারন্যাশনাল বেভারেজ, সাবসিডিয়ারি অফ কোকা কোলা ডিরেক্টলি।
কোকাকোলা কোম্পানি ডিরেক্ট সাবসিডিয়ারি হচ্ছে ইন্টারন্যাশনাল বেভারেজ, ঠিক আছে, যেটা প্ল্যান্ট হচ্ছে গাজীপুরে। হ্যাঁ, যেটা আপনি বলতেছিলেন একটু আগে, আপনি দেখেন আপনি যখন কোকাকোলা খাবেন আপনি ওইখানে লেবেলে লেখা থাকে যে কোকাকোলা বাট প্রডিউস বাই প্রাণ ডেইরি অ্যান্ড বাট মার্কেটিং অর ডিস্ট্রিবিউটেড বাই ইন্টারন্যাশনাল বেভারেজ। এবং ইন্টারন্যাশনাল বেভারেজ আগে যেটা প্রাণ থেকে প্রডিউস, প্রাণ থেকে কিছু প্রডিউস করে এবং নিজেও কিছু প্রডিউস করে, বাট ইন্টারন্যাশনাল বেভারেজ যেটা প্রডিউস করে এবং প্রাণ যেটা প্রডিউস করে এটা থাকে হচ্ছে আপনার ঢাকার মধ্যে, ঢাকা এরিয়ার মধ্যে, ঢাকা লোকেশনের বাইরে তার প্রোডাক্ট যায় না। আর আরেকটা ফ্রাঞ্চাইজি তার আছে, সেটা হচ্ছে আব্দুল মোনেম ডিস্ট্রিবিউশনের সাথে। হ্যাঁ, আব্দুল মোনেম ডিস্ট্রিবিউশনের সাথে তার একটা ফ্রাঞ্চাইজি আছে, তারটা প্ল্যান্ট হচ্ছে কুমিল্লাতে। আর কুমিল্লাতে যে প্রোডাক্টটা প্রডিউস হয় এটা চিটং রিজিয়নে, মানে চিটং ডিভিশনে শুধুমাত্র এই প্রোডাক্টটা শুধুমাত্র ডিস্ট্রিবিউট হয়, আর কোথাও কিন্তু যায় না। আপনি দেখবেন মোনেম ডিস্ট্রিবিউশনের, মোনেমের কোনো, মোনেমের যে প্ল্যান্টের যে কোকাকোলা এটা আপনি ঢাকাতে কিন্তু পাবেন না আপনি। সো দিস অলসো টাইপস অফ ডিভিশনালাইজেশন স্ট্রাকচার, যেখানে ডাইভার্সিফিকেশন স্যার মেবি যতটুকু জানি মেবি এখানে ফ্র্যাঞ্চাইজি নিয়ে বাংলাদেশে একটা ইয়ে চলতেছিল মোনেম গ্রুপ আর হচ্ছে ইয়ের সাথে ট্রান্সকম, হ্যাঁ একটা লসুট চলতেছিল এটা নিয়ে মনে হয়, ফ্র্যাঞ্চাইজিটা নিয়ে। মানে আমাদের এখানে বাংলাদেশের সাথে কোকাকোলা যে ফ্র্যাঞ্চাইজি গুলো আছে সেই ফ্র্যাঞ্চাইজি গুলো হচ্ছে বাই প্রোডাক্ট এবং বাই লোকেশনে হচ্ছে ডিভিশনালাইজড করা। একটা কেউ কোন একটা কোম্পানিকে দেওয়া হয়েছে পার্টিকুলার একটা লোকেশন কভার কভার দেওয়ার জন্য, আর কোন একটা লোকেশন কাউকে দেওয়া হয়েছে পার্টিকুলার একটা প্রোডাক্টের জন্য। ফর এক্সাম্পল কাউকে দেওয়া হয়েছে কিনলে, কিনলে কাউকে দেওয়া হয়েছে, সেভেন আপ কাউকে দেওয়া হয়েছে, যেমন কোকাকোলা কাউকে দেওয়া হয়েছে, কারণ সবই তো কোকাকোলা কোম্পানির প্রোডাক্ট, ঠিক আছে। সো দিস আর দ্য টাইপস অফ ডিভিশনালাইজেশন স্ট্রাকচার, হ্যাঁ, অফ মাল্টিন্যাশনাল কোম্পানিজ। ডিভিশনাল স্ট্রাকচারটা যদি সাকসেসফুল আমরা করতে চাই, ইফ উই ওয়ান্টস টু, ডিভিশনাল স্ট্রাকচার কিন্তু একটা ওয়াইডলি ইউজড একটা কনসেপ্ট, এখানে কোশ্চেন ডেফিনেটলি থাকবে। সো ডিভিশনাল স্ট্রাকচার ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন তাহলে হোয়াট আর দ্য কি কন্ডিশনস টু মেক দ্য ডিভিশনালাইজেশন স্ট্রাকচার সাকসেসফুল। আপনি যদি ডিভিশনাল স্ট্রাকচারটা যদি সাকসেসফুল করতে চান তাহলে হোয়াট মাইট বি দ্য কি কন্ডিশনস, কি হতে পারে? ফার্স্ট অফ অল, ইচ ডিভিশন মাস্ট হ্যাভ প্রপারলি ডেলিগেটেড অথরিটি অ্যান্ড মাস্ট বি হেল্ড প্রপারলি অ্যাকাউন্টেবল টু দ্য গ্রুপ বোর্ড ফর প্রফিট আর্ন। তার মানে আপনি যে প্রফিট আর্ন করেন, আপনার যে গ্রুপ অফ কোম্পানি থাকে, ফর এক্সাম্পল কোকাকোলা ইটসেলফ যদি একটা গ্রুপ হয় তাহলে সে যে ডিভিশন করে দিছে, ফর এক্সাম্পল ট্রান্সকমকে দিছে, আব্দুল মোনেমকে দিছে, প্রাণকে দিছে, তো তাদের একটা প্রত্যেকটা কোম্পানির নিজস্ব একটা অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে কোকাকোলা বরাবর, যে আমি কি পরিমাণ প্রফিট আর্ন করবো, তাদের প্রফিটের টার্গেট দেওয়া থাকবে, তার ওই প্রফিটের টার্গেট অ্যাচিভ করতে পারতে কিনা, প্রফিট আর্ন করতে পারতেছি কিনা, তাদের একটা অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, ডেলিগেশন থাকতে হবে, ঠিক আছে, টু দ্য গ্রুপ। ইচ ডিভিশন মাস্ট বি লার্জার এনাফ টু সাপোর্ট দ্য কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ দ্য ম্যানেজমেন্টস ইট নিডস। তার মানে প্রত্যেকটা ডিভিশনে যে পরিমাণ কোয়ালিটি এবং কোয়ান্টিটি সাপোর্ট দেওয়া প্রয়োজন প্রত্যেকটা ডিভিশনে তাদের থাকতে হবে, এনাফ সাপোর্ট থাকতে হবে। দ্য ডিভিশন মাস্ট নট রিলাই অন হেড অফিস ফর এক্সেসিভ ম্যানেজমেন্ট সাপোর্ট। এখন আপনি কোনো হেড অফিসের উপর এক্সেসিভ লেভেলের সাপোর্টের জন্য বসে থাকতে পারবেন না। আপনাকে যেহেতু আলাদা একটা ডিভিশনালাইজ করে দেওয়া হয়েছে, আলাদা একটা ফ্রাঞ্চাইজি করে দেওয়া হয়েছে, সো ইউর ম্যানেজমেন্ট ইজ রেসপন্সিবল ফর দ্য অ্যাকমপ্লিশমেন্ট অফ দ্য টার্গেটেড টাস্ক দ্যাট ইজ অ্যাসাইনড টু ইট ডিপার্টমেন্ট, ঠিক আছে। ইচ ডিভিশন মাস্ট হ্যাভ এ পটেনশিয়াল ফর গ্রোথ ইন ইটস ওন এরিয়া অফ অপারেশন। তার মানে আপনার এরিয়া অফ অপারেশনে আপনার যে রেসপন্সিবিলিটি, আপনার যে গ্রোথের যে পটেনশিয়ালিটি আছে, ওই গ্রোথের পটেনশিয়ালিটিকে আপনাকে এটা এক্সপ্লোর করতে হবে, ঠিক আছে। দেন দেয়ার শুড বি স্কোপ অ্যান্ড চ্যালেঞ্জ ইন দ্য জব ফর ম্যানেজমেন্ট অফ ইচ ডিভিশন। প্রত্যেকটা ডিভিশনাল ম্যানেজমেন্টেই আপনার জব এবং চ্যালেঞ্জের স্কোপ থাকতে হবে, ঠিক আছে। তার মানে একটা কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে যেন এক একজনের সাথে কম্পিটিশন করে ইনোভেশন ডেভেলপ করতে পারে। Each division deals with each other. It should be an arm's length transaction. There should be no insistence for preferential treatment to be given to a fellow division by another division of the overall organization. In arm's length, there are a lot of reasons why the divisionalization is a transaction. For example, we call IS-24 related party ট্রানজাকশন। তার মানে এখানে ডিভিশনালাইজেশন ডিভিশনগুলোর মধ্যে, ফর এক্সাম্পল কোকাকোলার সাথে আব্দুল মোনেমের, মোনেমের সাথে প্রাণের সাথে ধরেন যদি ট্রান্সকম ব্যবহার যে যদি ইন্টার কোনো ধরনের ট্রানজাকশন যদি হয়ে থাকে তাহলে এটাকে আর্মস লেন্থের মাধ্যমে ট্রানজাকশন হইতে হবে। তার আর্মস লেন্থ ট্রানজাকশন হইতে হবে এবং শুড বি প্রপারলি ডিসক্লোজ থাকতে হবে। এবং এখানে আপনার হচ্ছে কোন ধরনের মিস ট্রিটমেন্ট দেওয়া যাবে না। তার মানে সব ট্রিটমেন্ট গুলা, তার মানে গ্রুপের মধ্যে যত ধরনের ইন্টার ট্রানজাকশন হবে সব ধরনের ইন্টার ট্রানজাকশনের মধ্যে কমন একটা পার্টিকুলার ট্রিটমেন্ট থাকতে হবে। এখানে কেউ বেশি প্রফিট প্রফিট দেখাবে, কেউ কম প্রফিট দেখাবে, এটা হবে না, ঠিক আছে। মার্জিন শুড বি ইকুইভ্যালেন্ট।
So these are the overall key condition for the divisional structure to make the divisional structure successful. আপনাকে arms length transaction সম্পর্কে আপনাদের good idea আছে কিনা? Do you have anyone who have this idea of arms length transaction? স্যার আছে স্যার, স্যার মানে arms length সাগিয়ে বলতে স্যার আমাদের সাধ্যের মধ্যে যতটুকু আমরা করতে পারি সেটাকে মিন করে আর কি। Not this type actually. Arms length transaction is different thing. Arms length ta mane hocche je ar kyu achen ekhane je who can explain arms length transaction? Anyone? Sir, related party er sathe je transaction gula hoy ogulo hocche usual normal নরমাল যে থার্ড পার্টির সাথে যেভাবে হয় ট্রানজেকশন গুলো ওভাবে যাতে এটা মেইনটেইন করা হয় আর কি, আমার যে একটু ধারণা আর কি। এক্স্যাক্টলি, আপনি আপনি দেখেন আপনি যে আপনার আপনার ট্যাক্সে আপনি দেখেন ট্যাক্সের আপনার ট্যাক্স আপনি যখন অ্যাপ্লিকেশন লেভেল দ্যাট ইজ দ্য প্রফেশনাল লেভেল আপনি যখন যাবেন তখন ট্যাক্সের একটা চ্যাপ্টারই আপনি পাবেন, সেটা হচ্ছে ট্রান্সফার প্রাইসিং। হ্যাঁ, আপনি আপনার গ্রুপের সাথে যে ট্রানজেকশনটা করতেছেন এবং বাহিরের কোন একটা এন্টিটি তার যে রিলেটেড এন্টিটির সাথে যে ট্রানজেকশনটা করতেছে তার মানে মার্কেটে যে ট্রানজেকশনটা হচ্ছে ওই ট্রানজেকশনের যে প্রাইসে ট্রানজেকশন হচ্ছে আপনি যে প্রাইসে ট্রানজেকশন করতেছেন যদি সিমিলার টাইপ অফ ট্রানজেকশন যদি হয়ে থাকে আপনি হচ্ছে ওই সেম প্রাইসে ট্রানজেকশন করতেছেন করতেছেন কিনা। তো দিজ আর দ্য কনসেপ্টস অফ আর্মস লেন্থ, তার মানে মার্কেটে একটা প্রোডাক্ট হচ্ছে ফর এক্সাম্পল লেটস হ্যাভ এন এক্সাম্পল, সে দুটা টেক্সটাইল কোম্পানি ফর এক্সাম্পল পার্টেক্স টেক্সটাইল সে ম্যাক্সিমকো টেক্সটাইল, তো পার্টেক্স টেক্সটাইলের দুটা সাবসিডিয়ারি আছে যেটা ইয়ার্ন সাপ্লাই ইয়ার্ন এবং ফ্যাব্রিক সাপ্লাই দেয় তার গার্মেন্টস কে সে ফর এক্সাম্পল। সো ইয়ার্ন এবং ফ্যাব্রিক্সটা যেটা হচ্ছে আইদার ইয়ার্ন অর ফ্যাব্রিক্স ফর এক্সাম্পল লেটস সে দিস দ্য ফ্যাব্রিক্স, তো ফ্যাব্রিক্স হচ্ছে সাপ্লাই দেয় হচ্ছে তার প্যারেন্ট গার্মেন্টস কোম্পানিকে ফর এক্সাম্পল যে পার মিটার হচ্ছে দশ টাকা করে পার মিটার পার্টেক্স এর মধ্যে। এখন আপনি একটা জিনিস দেখেন যেটা ব্যাক্সিমকুতে যদি এরকম হয় ফর এক্সাম্পল ব্যাক্সটেক্সটাইল ব্যাক্সিমকু টেক্সটাইলে ফর এক্সাম্পল তার যে রিলেটেড সাবসিডিয়ারি গুলো আছে তাদের মধ্যে পার মিটার হচ্ছে ট্রানজেকশন হচ্ছে 15 টাকা করে আর পার্টেক্সের মধ্যে ট্রানজেকশন হচ্ছে 10 টাকা করে। এখন আপনি যদি এখন আর্মস লেন্থের কথা চিন্তা করেন দ্য আর্মস লেন্থ প্রাইস শুড বি 15 টাকা, কারণ হচ্ছে মার্কেটে যদি পার্টেক্সের এখন যদি আপনি চিন্তা করেন পার্টেক্সের আর্মস লেন্থ ট্রানজেকশন কত হওয়া উচিত তাহলে পার্টেক্সের ক্ষেত্রে সে আর্মস লেন্থ ট্রানজেকশনটা যেহেতু ম্যাক্সিমাম যেহেতু 15 টাকা করে করতেছে তাহলে আপনাকেও 15 টাকা করে করতে হবে, আপনার গ্রুপের মধ্যে 15 টাকা করে করতে হবে। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ আর্মস লেন্থ ট্রানজেকশন, তার মানে মার্কেটে সিমিলার টাইপ অফ প্রোডাক্ট যদি মার্কেটে যদি যেই প্রাইসে নর্মালি হচ্ছে আপনার ট্রানজেকশন হবে আপনাকেও সেম প্রাইসে ট্রানজেকশন করতে হবে। সো দিস আর দ্য কনসেপ্ট অফ আর্মস লেন্থ ট্রানজেকশন। আপনি কি বুঝতে পারছেন? যে প্রাইসে ট্রানজেকশন হবে শুড বি ইন লাইন উইথ দ্য ট্রানজেকশন অফ মার্কেট, মানে অন্যান্য এন্টিটি মার্কেটে অন্যান্য এন্টিটি যারা আছে তারা যে প্রাইসে ট্রানজেকশন করতেছে আপনাকেও সেম প্রাইসে ট্রানজেকশন করতে হবে। দিস ইজ দ্য কনসেপ্ট অফ আর্মস লেন্থ ট্রানজেকশন। থ্যাংক ইউ স্যার। সো এখন আমরা বলবো এই যে ডিভিশনালাইজেশন স্ট্রাকচার যে আমরা করবো, ডিভিশনাল স্ট্রাকচার যে আমরা পড়লাম তার ডিভিশনাল স্ট্রাকচারটা কেমন হতে পারে, হোয়াট মাইট বি দ্য ডিভিশনাল স্ট্রাকচার লুক লাইক, এই ডিভিশনাল স্ট্রাকচারের প্যাটার্নটা এরকম হতে পারে। ফর এক্সাম্পল উপরে সিইও থাকবে, এখানে ডিভিশন ফর এক্সাম্পল এটা যদি একটা কোম্পানির ইন বিটুইন এ কোম্পানি যদি হয়, একটা কোম্পানির ভিতরে যদি ডিভিশনাল স্ট্রাকচার যদি হয় তাহলে এরকম হবে, উপরে সিইও থাকবে, ডিভিশন এ বি সি ডি এরকম একটা ডিভিশন থাকবে, ডিভিশন এ এর আন্ডারে আবার কিছু ডিভিশন থাকবে ফর এক্সাম্পল অপারেশন ডিপার্টমেন্ট মার্কেটিং ফাইন্যান্স, সো দিজ আর দ্য ডিপার্টমেন্টস, ডিভিশন বি এর আন্ডারে আবার সেম একটা ডিপার্টমেন্ট থাকতে পারে অপারেশন মার্কেটিং এন্ড ফাইন্যান্স, সি এর আন্ডারে সেম ডিপার্টমেন্ট থাকতে পারে, ডি এর আন্ডারে সেম ডিপার্টমেন্ট থাকতে পারে, তাহলে প্রত্যেকটা ডিভিশনে আলাদা আলাদা অপারেটিং মার্কেটিং এবং ফাইন্যান্স ডিপার্টমেন্ট থাকে। সো দিজ আর দ্য ডিভিশনাল কনসেপ্ট। আর যদি হচ্ছে আপনি ইন পার্সন যদি আপনি চিন্তা করেন দিট মাইট বি দ্য লেফট সাইড, আর আপনি যদি কোম্পানির ক্ষেত্রে যদি আমি যদি একটা কোম্পানির ক্ষেত্রে যদি আমি চিন্তা করি তাহলে উপরে থাকবে প্যারেন্ট কোম্পানি, নিচে থাকবে হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। ঠিক আছে, আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে উইদিন অ্যান অর্গানাইজেশন কি হতে পারে,
ডিভিশন এন্ড ডিভিশন কি হতে পারে, আর যদি উইদিন অ্যান এন্টিটি যদি আপনি বলেন তাহলে হচ্ছে সাবসিডিয়ারি এবং ইভেন অ্যাসোসিয়েট কোম্পানিও হইতে পারে, তার মানে প্যারেন্ট কোম্পানি, সাবসিডিয়ারি কোম্পানি, অ্যাসেট কোম্পানি, তাহলে উপরে প্যারেন্ট কোম্পানি থাকবে আর নিচে থাকবে সাবসিডিয়ারি অ্যান্ড অ্যাসোসিয়েট কোম্পানি। ম্যাট্রিক্স স্ট্রাকচার, ম্যাট্রিক্স স্ট্রাকচার কেমন, ম্যাট্রিক্স স্ট্রাকচারটা কেমন হয় এটা আমরা আগে একটু দেখি যে হোয়াট ম্যাট্রিক্স স্ট্রাকচারটা কেমন। ম্যাট্রিক্স স্ট্রাকচারটা আগে কি হবে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে একটা অর্গানাইজেশনে যখন সেপারেট ডিপার্টমেন্ট থাকবে অথবা সেপারেট এন্টিটি থাকবে, একটা কনগ্লোমেরেটের মধ্যে সেপারেট এন্টিটি যদি থাকে, তাহলে একটা এন্টিটির, একটা এন্টিটির সাথে যখন আরেকটা এন্টিটির যদি কোনো কমন কন্ট্রোল থাকে, কমন সুপারভিশন থাকে, কমন ইনস্ট্রাকশন থাকে, অথবা উইদিন অ্যান এন্টিটি যদি সেপারেট ডিপার্টমেন্ট থাকে, তাহলে এক একটা ডিপার্টমেন্টের সাথে যখন আরেকটা ডিপার্টমেন্টের কোনো সুপারভিশন থাকে, কন্ট্রোল অথরিটি থাকে, এই এই স্ট্রাকচার মেকানিজমটাকেই আমরা বলবো হচ্ছে ম্যাট্রিক্স স্ট্রাকচার। এটার এক্সাম্পল কি হতে পারে এটা আমরা পরে দেখবো যে এটার স্ট্রাকচারটা কেমন হতে পারে, উইল শো ইট বাই গ্রাফ, বাই অ্যান অর্গানোগ্রাম। তো ফিচার কি হতে পারে ম্যাট্রিক্স স্ট্রাকচারের ক্ষেত্রে, নর্মালি ফিচার গুলা কি হতে পারে, আমরা যেটা আমাদের পড়াচ্ছি যে আপনার ডিভিশনাল স্ট্রাকচার, ডিপার্টমেন্টাল স্ট্রাকচার, ম্যাট্রিক্স স্ট্রাকচার, প্রত্যেকটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, আমি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো আমি আলোচনা করলাম না, আর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো কাইন্ডলি আপনারা হচ্ছে বই থেকে একটু পড়ে নিন। তো ম্যাট্রিক্স স্ট্রাকচারের ক্ষেত্রে ফিচার গুলা কি হতে পারে, ফর এক্সাম্পল আপনার এখানে দিস ইজ দ্য ফর্মালাইজ স্ট্রাকচার, যেখানে ভার্টিক্যাল অ্যান্ড ল্যাটারাল লাইন অফ কমিউনিকেশন, একটা ভার্টিক্যাল কমিউনিকেশন থাকবে এবং ল্যাটারাল লাইন অফ কমিউনিকেশন, তার মানে হচ্ছে আপনার এখানে অথরিটেটিভ কমিউনিকেশনও থাকবে এবং ভার্টিক্যাল কমিউনিকেশনও থাকবে, তার মানে এখানে বলতে বোঝাচ্ছে এখানে ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুই ধরনের কমিউনিকেশনই হতে পারে। ম্যানেজার্স অ্যাপয়েন্টেড ফর প্রজেক্ট অর কাস্টমার্স, প্রজেক্ট অর কাস্টমার্স ম্যানেজার লিয়াজু উইথ ম্যানেজার্স ফ্রম ইচ ফাংশন, ফাংশনাল ম্যানেজার, এখানে যেটা বলতেছে এখানে আপনার ম্যানেজার যারা থাকে তারা হচ্ছে আইদার অ্যাপয়েন্টেড ফর এ প্রজেক্ট অর ফর এ পার্টিকুলার কাস্টমার্স, আর এখানে প্রজেক্ট এবং কাস্টমার্স হচ্ছে আপনার ম্যানেজার, ম্যানেজার লিয়াজ উইথ দ্য ম্যানেজার ফর ইচ ফাংশন, তার মানে এই প্রজেক্ট এবং কাস্টমারদের কাজ করতে গেলে প্রত্যেকটা ফাংশনাল লেভেলে এই ম্যানেজার যারা থাকে তাদের একজন আরেকজনের সাথে হচ্ছে আপনার হচ্ছে লিয়াজু থাকে। দে মাইট বি অ্যান টেম্পোরারি বেসিস ফর ওয়ান অফ কন্ট্রাক্ট, মানে ম্যাট্রিক্স স্ট্রাকচারটা টেম্পোরারি বেসিসও হতে পারে। সো দিস আর দ্য কমন ফিচার্স অফ ম্যাট্রিক্স স্ট্রাকচার। ম্যাট্রিক্স স্ট্রাকচারটা নর্মাল একটু কমপ্লেক্স টাইপের হয়, তবে আমি যদি সাম আপ করি, ম্যাট্রিক্স স্ট্রাকচার ইজ এন ফর্মালাইজ স্ট্রাকচার যেখানে ভার্টিক্যাল এবং হরিজন্টাল কমিউনিকেশন থাকতে পারে, আর ম্যাট্রিক্স স্ট্রাকচারের ম্যানেজার যারা অ্যাপয়েন্টেড হয় দে মাইট বি অ্যাপয়েন্টেড ফর এ পার্টিকুলার প্রজেক্ট অর ফর এ পার্টিকুলার অ্যাকমপ্লিশমেন্ট অফ কাস্টমার সার্ভিসেস, এবং এখানে প্রজেক্ট এবং কাস্টমারদের মধ্যে ম্যানেজার যারা থাকবে তাদের যে ইন বিটুইন এমপ্লয়িজ যারা থাকবে তাদের মধ্যে হচ্ছে ইন্টার লিয়াজু থাকবে, কমিউনিকেশন থাকবে, নেটওয়ার্কিং থাকবে, এবং এটা টেম্পোরারি বেসিসে হতে পারে, ফর এক্সাম্পল মাইট বি ওয়ান অফ কন্ট্রাক্ট, মানে একবার একবারই হবে এবং যখন কাজটা অ্যাকমপ্লিশ হয়ে যাবে এই অর্গানাইজ স্ট্রাকচারটা উইল বি ভ্যানিশড। ফর এক্সাম্পল এটা কেমন হতে পারে, এক্সাম্পল আপনি বলতে পারেন, ফর এক্সাম্পল আপনি বলতে পারেন যে মেট্রো রেলের যেটা কাজ হচ্ছে, মেট্রো রেলের কাজটা হচ্ছে টাইপস অফ ম্যাট্রিক্স স্ট্রাকচার, এখানে তবে মেট্রো রেলের যারা কাজ করতেছে দে আর মোস্টলি ফরেন এন্টিটিস, তো বাংলাদেশেও তাদের লিয়াজু অফিস থাকে, তো বাংলাদেশে তাদের লিয়াজু অফিস থাকে এবং এক একজন এক একটা প্রজেক্টের জন্য অ্যাপয়েন্টেড থাকে, যে লিয়াজু অফিসটা একটা প্রজেক্টের জন্য অ্যাপয়েন্টেড থাকে, ওই কোম্পানির দেখবেন আরো অন্যান্য দেশেও তাদের লিয়াজু থাকে এবং ওই 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 দেশ থেকেও তাদের সাথে ইন্টার রিলেশন থাকে। ফর এক্সাম্পল আপনি এই যে এই ম্যাটেরিয়াল করার জন্য তাদের যে সমস্ত ম্যাটেরিয়াল গুলো দরকার এগুলো ফরেন কান্ট্রি থেকে সরাসরি আসছে, এবং ফরেন কান্ট্রির যেই এন্টিটিটা সরাসরি এইটাকে ডিল করতেছে বাংলাদেশে তারাই হচ্ছে র ম্যাটেরিয়াল গুলো পাঠায়, তাদের প্রজেক্টের সাথে সরাসরি ইন্টার প্রজেক্ট রিলেশন থাকে, তাদের ম্যানেজারদের সাথে ইন্টার রিলেশন থাকে, এবং বাংলাদেশের যে লিয়াজু অফিস থাকে তারও হচ্ছে সরাসরি প্রজেক্টের ডিরেক্ট ইন্টার লিয়াজু থাকে। সো দিস মাইট বি অ্যান এক্সাম্পল অফ ম্যাট্রিক্স স্ট্রাকচার। ম্যাট্রিক্স স্ট্রাকচারটা আবার একটা জিনিস খেয়াল করেন, ম্যাটেরিয়ালের কাজ যখন ম্যাটেরিয়াল স্থাপন করা যখন শেষ হয়ে যাবে তাদের প্রজেক্টটা হয়ে যায় ক্লোজ হয়ে যাবে, সো দিস ইজ ওয়ান অফ কন্ট্রাক্টের একটা এক্সাম্পল। দ্য ম্যাট্রিক্স স্ট্রাকচার ইজ মোস্টলি সুইটেবল ফর হোয়াট, কারণ ম্যাট্রিক্স স্ট্রাকচারটা কার জন্য বেশি সুটেবল, আপনি যদি দেখেন যে কমপ্লেক্স এবং হাইটেক ইন্ডাস্ট্রিজ, হাইটেক ইন্ডাস্ট্রি ফর এক্সাম্পল আপনি যদি দেখেন, ফর এক্সাম্পল রেফ্রিজারেটর ম্যানুফ্যাকচারিং, তারপর হচ্ছে কার ম্যানুফ্যাকচারার্স, এই যে তারপর হচ্ছে আপনার যে মোবাইল ম্যানুফ্যাকচারার্স, তারপর হচ্ছে দেন আপনি বলতে পারেন যে আমি যেটা বললাম ম্যাটেরিয়াল প্রজেক্ট, সো দিস আর দ্য এক্সাম্পল, দিস আর দ্য সুইটেবল ফর ম্যাট্রিক্স স্ট্রাকচার। এডুকেশনাল এস্টাবলিশমেন্ট হোয়ার there may be lecturers reporting to both subject and course head, educational, for example apni diye eta university koto khetre chinta karen, university teo matrix structure hoye thake, r&d department, research and development department jodi hoy tahole ekhaneo apnar matrix structure hote pare।
ম্যাট্রিক্স স্ট্রাকচার কেমন হয়, ইউ জাস্ট লুক লাইক ইউ জাস্ট লুক ইনটু দ্য গ্রাফ, ম্যাট্রিক্স স্ট্রাকচার কেমন হয়ে থাকে। ফর এক্সাম্পল আপনি যেটা চিন্তা করেন, আপনি আমরা আমরা একটু আগে যেটা বললাম, ফর এক্সাম্পল এটা যদি আমরা ম্যাট্রুয়েল প্রজেক্টের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে ম্যাট্রুয়েল কোম্পানি হচ্ছে ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা কোম্পানি, ফর এক্সাম্পল এটা হোল্ড করে ফর এক্সাম্পল আপনার, আমি যদি দেখি এক কিনো জেবি, আপনি দেখেন কারণ বাজার প্রজেক্টটা আপনি দেখবেন এখানে নাম লেখা থাকে যে এই প্রজেক্টের ওনার কে, আপনি দেখবেন যে এক কিনো জেবি একটা কোম্পানি আছে এখানে, হো আর দা ওনার অফ হো আর দা ওয়ার্কিং ওনার অফ দিস প্রজেক্ট। সো এক কিনো জেবি কিন্তু কোম্পানিটা কিন্তু ফরেন কোম্পানি, সো তার একজন সিইও থাকে, সো বাংলাদেশেও তার একটা লিয়াজো অফিস আছে। স্যার স্যার ইয়ে ইউনিলিভার কি কি বলা যায় ম্যাট্রিক্স স্ট্রাকচার? হতে পারে, ডেফিনেটলি হতে পারে, কারণ ইউনিলিভার তো ইউনিলিভার বলতে পারেন, নেসলে বলতে পারেন, র‍্যাকেট ব্যানকুইজার আছে, র‍্যাকেট ব্যানকুইজার কে বলতে পারেন নেসলে, ঠিক আছে, তারপরে ফিলিপ 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 মরিস মরিস, তারপরে আপনি তারপরে আপনি বলতে পারেন যে হচ্ছে আপনি বলতে পারেন হচ্ছে এখানে যে রবি রবি বলতে পারেন, তারপর হচ্ছে আপনি আরো অনেক ফরেন কোম্পানি বাংলাদেশে আছে, রেকিন ব্যাংক কিসা যেটা আমি বললাম, দ্যাট মাইট বি অ্যান এক্সাম্পল অফ ম্যাট্রিক্স স্ট্রাকচার। সো এখানে দেখেন আপনি প্রত্যেকটা দেশে একজন সিইও থাকবে, তারপরে দেখেন যে ইউনিলিভারের বাংলাদেশেও সিইও আছে, আবার ইউনিলিভারের গ্লোবাল সিইও আছে, ইউনিলিভারের ইউনিলিভার ইন্ডিয়াতেও আছে ওইখানেও একজন সিইও আছে, ইউনিলিভার যদি আপনি পাকিস্তান বলেন সেখানে একজন সিইও আছে। এখন আপনি যদি এটাকে আবার এগুলোকে যদি এরিয়া অনুসারে ভাগ করেন, ফর এক্সাম্পল নর্থ আমেরিকান ডিভিশন, সাউথ আমেরিকান ডিভিশন, ইউরোপ, মিডল ইস্ট, আফ্রিকা, এশিয়া, প্রত্যেকটা দেশে তাদের যে অপারেশন গুলো আছে, আপনি যদি কোনো ধরনের অ্যানালাইসিস করতে যান, মার্কেটের কথা চিন্তা করতে যান, ফর এক্সাম্পল বাংলাদেশ থেকে ইউনিলিভার যদি ইউনিলিভার প্রোডাক্ট যদি হচ্ছে ফরেন কান্ট্রি থেকে যেটা এক্সপোর্ট হয়ে বাংলাদেশে আসে, ফর এক্সাম্পল আপনি যদি হার্পিকের কথা চিন্তা করেন, র‍্যাকেট ব্যানকুইজার হার্পিক যখন ইম্পোর্ট করে, হার্পিক তো বাংলাদেশে প্রডিউস হয় না, সেটা ইম্পোর্ট করে নিয়ে আসে, সো এখন সে যদি এটা নর্থ আমেরিকান কোনো একটা কোম্পানির কাছ থেকে যদি নিয়ে আসে, তা নর্থ আমেরিকান কোম্পানির সাথে বাংলাদেশের সিইওর সাথে নর্থ আমেরিকান কোম্পানির নর্থ আমেরিকান যে সময় র‍্যাকেট ব্যাংকে যদি আসে তার সাথে সরাসরি একটা লিয়াজও থাকে, তার সাথে কোনো একটা সুপারভিশন থাকে, গ্রুপ সিইও যে থাকে, ফর এক্সাম্পল ইউনিলিভার একদম র‍্যাকেট ব্যাংকে যে গ্রুপ সিইও যে থাকে, সে সে ফর এক্সাম্পল ধরেন সে এটা আমেরিকা থেকে নিয়ে আসছে, সো নর্থ আমেরিকান সিইও তার সাথে সরাসরি তার লিঙ্ক আপ থাকতে পারে, বাংলাদেশের সিইও সাথে সরাসরি লিঙ্ক আপ থাকতে পারে। এখন সে যদি একটা কমন একটা ইনফরমেশন দিতে চায়, ফর এক্সাম্পল ফাইন্যান্স রিলেটেড ইনফরমেশন দিতে চায়, ফর এক্সাম্পল সে বলবে যে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল বাংলাদেশে কোন কোন মার্কেটে, ফর এক্সাম্পল বাংলাদেশের রিজিওনাল প্রফিট গুলা কি, তাকে রিপোর্ট করতে বলা হতে পারে, বাংলাদেশেও হচ্ছে আপনি বাংলাদেশের তো ইটসেলফ সে তো রিপোর্ট তো করবে, বাংলাদেশের ফর এক্সাম্পল আপনি যদি একজন ফাইন্যান্স ডাইরেক্টর যদি হন নর্থ আমেরিকার জন্য, ইউ আর রেসপন্সিবল ফর ইউ আর ফাইন্যান্স ডাইরেক্টর, সো ইউ আর রেসপন্সিবল টু আমেরিকান আমেরিকান সিইও অলসো টু টু সিইও অফ বাংলাদেশ, বাংলাদেশের সিইও এর কাছেও আপনি রেসপন্সিবল ফর রিপোর্টিং, অ্যান্ড ইউ আর অলসো রেসপন্সিবল ফর রিপোর্টিং টু দ্য সিইও অফ গ্লোবাল সিইও, ঠিক আছে, মানে যে কেউ আপনার কাছে ইনফরমেশন যেতে পারে, তার মানে হচ্ছে আপনি এটা যদি খেয়াল করেন, নেটওয়ার্ক যদি আপনি খেয়াল করেন, ইফ আর ইউ আর ইন দ্য ফার্স্ট লাইন, তাহলে আপনি দেখেন আপনি হচ্ছে কার কাছে রিলেটেড, আপনার হচ্ছে ইউ আর রিলেটেড ফর দ্য ফোর ডাইমেনশন, চারটা ডাইমেনশনই হচ্ছে ইউ আর রেসপন্সিবল ফর রিপোর্টিং, আপনি বাংলাদেশের সিইও এর কাছে রিপোর্ট করতে বাধ্য থাকবেন, আপনি যদি সিইও সাবডিভিশন টু যদি হয় ওখানে আপনি রিপোর্ট করতে পারেন, সেও ইনফরমেশন চাইলে আপনি তাকে ইনফরমেশন দিতে হবে, সো দিস দ্য ম্যাট্রিক্স স্ট্রাকচার, যেখানে একজন পার্সন ইজ রেসপন্সিবল ফর রিপোর্টিং টু মোর দেন ওয়ান সুপারভাইজার, তার মানে যখন তার মানে সাম আপ যদি আমি করি, তার মানে একটা ডিপার্টমেন্ট অথবা একটা ম্যানেজার অথবা একটা ফাইন্যান্স কন্ট্রোলার অথবা হেড অফ ডিপার্টমেন্ট অথবা পার্টিকুলার পার্সন who is responsible to report more than one boss, or who has the responsibility of more than one reporting responsibility jodi thake tokhon amra take bolbo matrix structure er modhe she porbo now amra ekhon bolbo che centralization versus decentralization, centralization versus decentralization, সেন্ট্রালাইজেশনের স্ট্রাকচারটা কি হতে পারে এবং ডিসেন্ট্রালাইজেশনের স্ট্রাকচারটা কি হতে পারে, এন্ড হাউ ক্যান উই ক্যান লুক অ্যাট সেন্ট্রালাইজেশন ইন টু ওয়েস, সেন্ট্রালাইজেশনের স্ট্রাকচারটা হচ্ছে নর্মালি আপনার আপার লেভেল রিটেইন দ্য অথরিটি টু মেক দ্য ডিসিশন, আপনারা জানেন যে সেন্ট্রালাইজেশনের স্ট্রাকচারটা যেটা হয়ে থাকে নর্মালি যেটা আপার লেভেল যারা থাকে টপ লেভেল ম্যানেজমেন্টে যারা থাকে তারাই হচ্ছে টপ মানে দে আর দ্য সুপারভাইজার, তারা সরাসরি হচ্ছে আপনাকে সুপারভাইজ করবে,
আলটিমেট কন্ট্রোলিং মেকানিজম এবং ডিসিশন মেকিং পাওয়ারটা যেটা থাকে সেটা একদম টপ লেভেল ম্যানেজমেন্টের কাছেই যখন থাকে, তখন এটা আমরা বলবো সেন্ট্রালাইজ স্ট্রাকচার, যেখানে লোয়ার লেভেল ম্যানেজমেন্টে যারা থাকে তাদেরকে তারা নর্মালি কাজগুলো নর্মালি করে থাকে, দে আর অনলি ডেডিকেটেড টু অ্যাকমপ্লিশ দ্য টাস্ক, বাট তারা কোন ধরনের ডিসিশন নিতে পারে না। আর ডিসেন্ট্রালাইজ স্ট্রাকচারের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি হচ্ছে এখানে কি নিতে পারেন, ইউ ক্যান টেক দ্য ডিসিশন, এখানে আপনাকে পার্টিকুলারলি রিসোর্স দিয়ে দেওয়া হবে ইন টার্মস অফ পিপলস মানি অ্যান্ড ইন টার্মস অফ পিপলস মানি অর মেবি ইন আদার টার্মস, আপনাকে পার্টিকুলারলি রিসোর্স দিয়ে দেওয়া হবে এবং আপনাকে একটা পার্টিকুলার অথরিটি এবং পাওয়ার ডেলিগেট করা হবে, দেন ইউ ক্যান টেক দ্য ডিসিশন, পার্টিকুলার ডিসিশন। সো দিস আর দ্য ডিসেন্ট্রালাইজ স্ট্রাকচার। সেন্ট্রালাইজ স্ট্রাকচারটা হচ্ছে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে আইদার ইন দ্য ইন টার্মস অফ জিওগ্রাফি অর ইন টার্মস অফ অথরিটি, দুইভাবে থাকতে পারে সেন্ট্রালাইজ স্ট্রাকচারটা, একটা জিওগ্রাফিক্যাল হতে পারে অর অথরিটেটিভ হতে পারে। ফ্যাক্টরস দ্যাট এফেক্টিং দ্য অ্যামাউন্ট অফ ডিসেন্ট্রালাইজেশন ইন এ বিজনেস, এখন আপনার একটা অর্গানাইজেশনের একটা অর্গানাইজেশন কি সেন্ট্রালাইজেশন হবে না ডিসেন্ট্রালাইজেশন হবে, এটা কিছু কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, ফ্যাক্টর গুলা কি কি হতে পারে, কোন কোন ফ্যাক্টর গুলোর উপর ডিপেন্ড করে একটা ডিসেন্ট্রালাইজেশন স্ট্রাকচার হতে পারে, আমরা কি একটু আজানের ব্রেক নিতে পারি? থ্যাংক ইউ। শোনা যাচ্ছে? ধরেন একজন ওনার অথবা ওনার ওনাররা যারা আছে টপ লেভেল ম্যানেজমেন্টে যারা থাকে তারা যদি তাদের লিডারশিপ স্টাইলটা যদি এমন হয় যে তারাও সরাসরি কন্ট্রোল করবে, তারা হচ্ছে কোন ধরনের ডেলিগেশন করবে না, তাদের কোনো পাওয়ার হচ্ছে আইসোলেট করবে না, ইন দ্যাট কেস এটা সেন্ট্রালাইজড হবে, ডিসেন্ট্রালাইজড হবে না। আর যদি এটা যদি পার্টিসিপেটিভ হয় যদি হচ্ছে এরকম হয় যে না আমরা হচ্ছে আমাদের প্রেশারটা কিছু হচ্ছে লোয়ার লেভেল ম্যানেজমেন্টে ডেলিগেট করে দেবো, ইন দ্যাট কেস ইট উইল বি ডিসেন্ট্রালাইজড। ঠিক আছে, সাইজ অফ অর্গানাইজেশন, অ্যাজ সাইজ ইনক্রিজেস ডিসেন্ট্রালাইজেশন ট্যান্ড টু ইনক্রিজ, তার মানে হচ্ছে আপনার অর্গানাইজেশনের সাইজ যত বড় হবে সেন্ট্রালাইজেশনের টেন্ডেন্সি তত বেশি হবে। Extent of activity diversification, apni jodi more diversified business jodi hon, for example amra boli by diversified product, diversification by product, diversification by location jodi hoy, in that case it is decentralization beshi hobe. Effectiveness of communication, decentralization will not work if information is not communicated downward, and apni jodi decentralization jodi hoy ta decentralization er khetre definitely hocche apnake communication hocche effective communication dite hobe, jodi effective communication jodi na hoy in that case hocche kono decentralization effective mane fruitful hobe na. Our ability of management, there is a more able the more decentralization will be happen, tar mane hocche apni jodi management er jodi management jodi capable hoy je na we are capable of delegation, we have enough resources, in that case decentralization is better. Our speed of technological advancement, lower managers are likely to be more familiar with changing technology, therefore decentralized, tar mane apnar speed of technological change jodi beshi hoy, technological change jodi khub beshi hoy, adoption korte hoy jodi khub খুব আর্লি অ্যাডাপশন যদি করতে হয় টেকনোলজি, ইন দ্যাট কেস ডিসেন্ট্রালাইজেশন ইজ বেটার। আর জিওগ্রাফি অফ লোকেশনস, তার মানে লোকেশন যদি আপনার যদি মার্কেটটা যদি পুরো ওভারঅল বাংলাদেশ যদি হয়, ফর এক্সাম্পল আপনি বাংলাদেশ ছাড়াও যদি গ্লোবাল ইকোনমিতেও যদি আপনি আপনার বিজনেস যদি এক্সপ্যান্ড করেন, ইন দ্যাট কেস ইউ শুড হ্যাভ ডাইভার্সিফি ডিসেন্ট্রালাইজেশন অফ ইউর বিজনেস। আর এক্সটেন্ড অফ লোকাল নলেজ নিডেড, তার মানে হচ্ছে আপনি যদি দেখেন যে না আপনার হচ্ছে লোকাল নলেজ দরকার, যেই লোকেশনে আপনি বিজনেস করতে যাচ্ছেন ওই লোকেশনে আপনার সেপারেট নলেজ দরকার, মার্কেট নলেজ দরকার, ইন দ্যাট কেস বিজনেসটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড হইলেই সবচেয়ে ভালো হবে। সো লিডারশিপ স্টাইল, সাইজ অফ অর্গানাইজেশন, এক্সটেন্ড অফ অ্যাক্টিভিটি, ডাইভার্সিফিকেশন, ইফেক্টিভনেস অফ কমিউনিকেশন, অ্যাবিলিটি অফ ম্যানেজমেন্ট, স্পিড অফ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, জিওগ্রাফি অফ লোকেশন, এক্সটেন্ড অফ লোকাল নলেজ নিডেড, এটার উপর বেসিস করে হচ্ছে আপনার ডাইভার্সিফিকেশন ডিসেন্ট্রালাইজেশন হতে পারে। So what are the advantages or disadvantages, or pros and cons of centralization and decentralization, which one is better? এখানে আছে actually আমরা কোনটা better সেটা আমরা কখনো directly আপনাকে যদি প্রশ্ন করা হয় যে which one is better, either decentralization or centralization, you can directly say, in that case আপনাকে হচ্ছে দুই
চার লাইন লিখার জন্য অপশন দিতে পারি, উইচ ওয়ান ইজ বেটার, আইদার সেন্ট্রালাইজেশন অর ডিসেন্ট্রালাইজেশন, রাইট সাম রাইট উইদিন টু অর থ্রি লাইন, এরকম থাকতে পারে। কারণ আপনাদের কিন্তু বলা হয়েছে যে দুই তিন লাইনের, দু তিন লাইনে লিখার অপশন আপনাদের দেওয়া থাকতে পারে, টাইপ করা লাগতে পারে। সো ইন দ্যাট কেস আপনার যদি প্রশ্ন করা হয় যে উইচ ওয়ান ইজ বেটার, আইদার সেন্ট্রালাইজেশন অর ডিসেন্ট্রালাইজেশন, আপনি ডিরেক্টলি হচ্ছে অ্যান্সার দিতে পারবেন না। ইন দ্যাট কেস ইউ শুড অ্যান্সার আইদার সাম প্রোস অ্যান্ড কনস, মানে কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দিতে হবে, যে সেন্ট্রালাইজেশনের কিছু অ্যাডভান্টেজ, ডিসেন্ট্রালাইজেশনের কিছু অ্যাডভান্টেজ দিতে হবে, যে বাট আপনি ডিরেক্টলি বলতে পারবেন না যে কোনটা বেটার। আমরা যদি একটু এক্সপ্লেইন করি যে সেন্ট্রালাইজেশনের এবং ডিসেন্ট্রালাইজেশনের কোন ধরনের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে, মোস্টলি অ্যাডভান্টেজ গুলো আছে, করতে মানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ চাইলে এটা অপশন দিলে এরকম, আমি বুঝতে পারিনি স্যার বলতেছি যদি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আসে তাহলে কি টাইপ করতে হইব, এখানে টাইপ করতে হবে না, টাইপ করা থাকতে পারে, আপনি প্রশ্ন করতে পারে। For example, আপনাকে চারটা অপশন দিয়ে দিল, which one of the following are the advantage of centralization, পাঁচটা ধরনের আপনাকে অপশন দিয়ে দিল, আপনাকে বলতে বলা হইতে পারে যে মোর দ্যান ওয়ান অপশন। ফর এক্সাম্পল আপনি জানেন যে এখানে পাঁচটা অপশনের মধ্যে চারটাই হচ্ছে অ্যাডভান্টেজ, ইউ উইল সিলেক্ট ফোর অপশন এন্ড উইল প্রেস দ্য নেক্সট বাটন, ওকে, মানে এরকম অপশন থাকতে পারে আপনার, ঠিক আছে। অথবা এটা থাকতে পারে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এন অ্যাডভান্টেজ অফ সেন্ট্রালাইজেশন, পাঁচটা অপশন দিয়ে দিলে আমাদের কোনটা হচ্ছে অ্যাডভান্টেজ, থাকতে পারে এরকম। আইদার থাকতে পারে একটা অপশন চুজ করতে, অথবা থাকতে পারে মোর দ্যান ওয়ান অপশন চুজ করতে, অথবা থাকতে পারে এরকম একটা অ্যাডভান্টেজের কথা বলে দিল যে গ্রেটার কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইজ অ্যাপ্লিকেবল ফর সেন্ট্রালাইজেশন, ইজ ইট ট্রু অর ফলস, বলে দিল যে গ্রেটার কন্ট্রোল এবং কোঅর্ডিনেশন থাকে সেন্ট্রালাইজেশনের ক্ষেত্রে, এটা ট্রু নাকি ফলস। আপনি যদি বলেন যে না এটা ট্রু, ইউ সিলেক্ট দ্য অপশন ট্রু, আর যদি এটা যদি ফলস হয়ে থাকে তাহলে আপনি ফলস সিলেক্ট করবেন, ঠিক আছে। সো এই ধরনের অপশন আপনার এখান থেকে থাকতে পারে। সো আমরা যদি দেখি যে সেন্ট্রালাইজেশনের প্রো এবং ডিসেন্ট্রালাইজেশন প্রো গুলো কি হয়ে থাকে, ফর এক্সাম্পল এখানে গ্রেটার কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন থাকে, আপনার সেন্ট্রালাইজেশনের ক্ষেত্রে গ্রেটার কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন থাকে, আর হচ্ছে ডিসেন্ট্রালাইজেশনের ক্ষেত্রে হচ্ছে ফ্লেক্সিবিলিটি বেশি থাকে, গ্রেটার ফ্লেক্সিবিলিটি থাকে বেশি। আর সেন্ট্রালাইজেশনের ক্ষেত্রে দিস ইজ ইজি ইজ এন ওয়ান পয়েন্ট সলিউশন ডিসিশন, মানে যেহেতু একটা পয়েন্ট থেকে ডিসিশন, যেটা টপ লেভেল ম্যানেজমেন্টই যেহেতু হচ্ছে ডিসিশন দেয়, সো তার জন্য একটা ডিসিশন দিতে খুবই ইজি এবং আপনি ওয়ান পয়েন্ট ডিসিশন পেয়ে যাবেন। সো এখানে লোয়ার লেভেল ম্যানেজমেন্টটা ডেলিগেশন করার প্রয়োজন পড়ে না। আর ডিসেন্ট্রালাইজেশনের ক্ষেত্রে যেহেতু আপনার কন্ট্রোলটা এবং অথরিটিটা পাওয়ারটা যেহেতু ডেলিগেট করে দেওয়া হয় লোয়ার লেভেল ম্যানেজমেন্টে, দ্যাটস ওয়াই টপ লেভেল ম্যানেজমেন্টের ওভার বার্ডেন থাকে না, ওভার বার্ডেন এবং প্রেশারটা একটু কমে যায়। ডিসেন্ট্রালাইজেশনের ক্ষেত্রে মে ডিমোটিভেট এমপ্লয়িদের ক্ষেত্রে অনেকে ডিমোটিভেট হতে পারে, কারণ কি, কারণ অনেক লোয়ার লেভেল ম্যানেজমেন্ট থাকে যারা হচ্ছে যারা সরাসরি মার্কেটের সাথে যারা রিলেটেড থাকে, কাজের সাথে যারা ইনভলভ থাকে, ফর এক্সাম্পল টপ লেভেল ম্যানেজমেন্টে যারা থাকে তারা কাজের সাথে ইনভলভ নর্মালি থাকে না। সো তারা হচ্ছে মার্কেটের উপর বেসিস করে, অ্যানালাইসিসের উপর বেসিস করে তারা ডিসিশন দেয়। ইন দ্যাট কেস সো লোয়ার লেভেল ম্যানেজমেন্ট যে কাজটা করে সে যদি ডিসিশন নিতে না পারে সে ডিমোটিভেটেড হতে পারে। আর যেহেতু ডিসেন্ট্রালাইজেশনের ক্ষেত্রে এই অ্যাডভান্টেজ থাকে যে অ্যাম্পলি মোটিভেটেড থাকে, যেহেতু তার নিজস্ব ডিসিশন মেকিং পাওয়ার থাকে। আর ব্যালেন্স অফ ফাংশন অ্যান্ড রিসোর্সেস, সেন্ট্রালাইজেশনের ক্ষেত্রে ওরা ব্যালেন্স ফাংশন এবং রিসোর্সের ব্যালেন্স করতে পারে, যেহেতু ওয়ান ম্যান কন্ট্রোল সেখানে ফাংশন এবং রিসোর্সের ইজিলি সে ব্যালেন্স করতে পারে। আর আর ডিসেন্ট্রালাইজেশনের ক্ষেত্রে যদি আমার এখানে আমার ফাংশন এবং রিসোর্সের ক্ষেত্রে যেহেতু আমার বসে যে পার্টিকুলার একটা মার্কেট যদি হয়, মার্কেট অথবা লোকেশন অনুসারে যেহেতু ডিভিশনালাইজড করা থাকে, ইন দ্যাট কেস লোকাল প্রবলেম সলিউশনের ক্ষেত্রে হচ্ছে আপনার ডিসেন্ট্রালাইজেশনটা হচ্ছে বেশি অ্যাপ্লিকেবল। সিনিয়র ম্যানেজার কিপ কন্ট্রোল, আর এখানে জেনারেলি সিনিয়র লেভেল ম্যানেজাররা হচ্ছে সেন্ট্রালাইজেশনের ক্ষেত্রে তাদের কন্ট্রোলটা হাতে রাখে, আর ডিসেন্ট্রালাইজেশনের ক্ষেত্রে লোয়ার লেভেল ম্যানেজমেন্টকেও কিছু কন্ট্রোল দিয়ে দেওয়া হয়, দ্যাটস ওয়াই তারা হচ্ছে ডিসিশন মেকিং দিতে পারে খুব তাড়াতাড়ি। আর কন্ট্রোল অফ ডিসিশন ইজ বেটার, কোয়ালিটি অফ ডিসিশন ইজ বেটার, তার মানে সেন্ট্রালাইজেশনের ক্ষেত্রে আপনার ডিসিশন মেকিং এর কোয়ালিটিটা হচ্ছে ভালো থাকবে। আর হচ্ছে আর লোয়ার লেভেল ম্যানেজমেন্ট ডিসেন্ট্রালাইজেশনের ক্ষেত্রেও যে ভালো থাকবে না তা না, লোয়ার লেভেল ডিসেন্ট্রালাইজেশনের ক্ষেত্রে যেটা বলা হয় সেটা হচ্ছে যে জুনিয়র ম্যানেজাররা হচ্ছে বেশি হাইলি স্কিল্ড হবে, যেহেতু তারা নিজেরা ডিসিশন মেকিং নিতে শিখবে, তারা অ্যানালাইসিস করবে, ডিসিশন মেকিং নিতে অনেক অ্যানালাইসিস করতে হবে, তাদের নিজস্ব স্কিল ডেভেলপ হবে, যেটা হচ্ছে সেন্ট্রালাইজেশনের ক্ষেত্রে যেটা হবে না। আর মোর লাইকলি টু প্রডিউস কনগ্রান্ট ডিসিশন, তার মানে টপ লেভেল ম্যানেজমেন্ট যে ডিসিশনটা যেটা চায়, যেহেতু টপ লেভেল ম্যানেজমেন্ট নিজেই হচ্ছে একটা ডিসিশন নিচ্ছে, সো তার এখানে এই এই ডিসিশনে কনগ্রান্স থাকতে পারে, তার মানে যেটা সে অ্যাচিভ করতে চায়, টার্গেট যেটা আছে সে এটা চাইলেই সে কি করতে পারে, ডিসিশন মেকিং নিয়ে এটা অ্যাচিভ করতে পারে।
আর সেপারেট স্পেয়ারস অফ রেসপন্সিবিলিটি ক্যান বি আইডেন্টিফাইড। এখানে ডিসেন্ট্রালাইজেশনের ক্ষেত্রে যেহেতু আমরা বলছি যে রেসপন্সিবিলিটি আলাদা থাকবে, সো তার ডিসিশন মেকিং পাওয়ার আলাদা থাকবে, দ্যাটস ওয়াই সে ডিসিশন যেহেতু আলাদা নিচ্ছে, সো তার আউটপুটটা ওই তার পার্সোনাল লেভেল থেকেই হচ্ছে হবে। সো এখানে মোর কনগ্রান্স হতে পারে, পসিবলি চিপার, তার মানে হচ্ছে এখানে যেহেতু তাড়াতাড়ি ডিসিশন মেকিং নিচ্ছেন, সময় লাগতেছে না, সো আপনার কস্ট হচ্ছে কম হবে, আর এখানে হচ্ছে আপনার লোকাল ডিসিশন মেকিং হবে এবং এখানে ডিসিশন মেকিং এর কস্টটা একটু হাই হতে পারে। আর ক্রাইসিস ডিসিশন আর টেকেন মোর কুইকলি, আর হচ্ছে এখানে ক্যান বি ডিলে, তার মানে ক্রাইসিস যদি হঠাৎ করে কোনো একটা ডিসিশন নেওয়ার প্রয়োজন পড়ে, ক্রাইসিস ম্যানেজমেন্ট ডিসিশন। তো আপনাদের কি এর মধ্যে কেউ কি আছেন যে ক্রাইসিস ম্যানেজমেন্ট সম্পর্কে কোনো আইডিয়া আছে? ক্রাইসিস ম্যানেজমেন্ট, ক্রাইসিস ম্যানেজমেন্টের খুব ভালো একটা এক্সাম্পল চলতেছে এখন, গুড এক্সাম্পল অফ ক্রাইসিস ম্যানেজমেন্ট, এনিওয়ান? Anyone from you all have any idea of crisis management? IT te already poranor kotha, crisis management. If anyone can explain or so, can write in chat box. Apnader jodi kio jodi bolte iccha na kore tale chat box e please likhte paren answer. Eta ki business perspective er kotha bolchen naki? Anything crisis management shudhu business e khetre hobe ta na, eta business er baire hote pare, but definitely within the business, jehetu amra ekta business er structure e alochona korteci, crisis management should be within the business er moddhe hoyle bhalo. Boro chhoto ekta example jodi chan crisis management er, COVID-19, this is the one of crisis. ক্রাইসিস ম্যানেজমেন্ট আপনি দেখেন যে, আপনি দেখেন টেক্সটাইল কোম্পানি গুলা ক্ষেত্রে থেকে শুরু করে অনেক কোম্পানি আছে যারা হচ্ছে সার্ভিস লেভেল, সার্ভিস মেকিং কোম্পানি যেগুলো আছে, সার্ভিস প্রোভাইডার কোম্পানি গুলা, টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং, টেক্সটাইল কোম্পানি গুলো, অনেক কোম্পানি আছে যারা ক্রাইসিস ম্যানেজমেন্ট আছে বর্তমানে। সো তাদের এখন দেখেন ফান্ডিং ক্রাইসিস, কারণ হচ্ছে তাদের এক্সপোর্ট হচ্ছে না, ওই যে মাঝখানে যে প্রবলেম ছিল এক্সপোর্ট বন্ধ হয়ে গেছিল, সো দিস ইজ দ্য ক্রাইসিস। সো ক্রাইসিস ম্যানেজমেন্টের সময় তাদের কি হচ্ছে, তাদের এমপ্লয়ীদের স্যালারি দেওয়ার প্রয়োজন, তাদের এমপ্লয়ী স্যালারি দিতে হয়েছে, সো ওই সময় ক্রাইসিস ম্যানেজমেন্টটা কিভাবে হয়েছে, তাদের অফিসে যেতে পারে নাই, এমপ্লয়ীরা বাসায় ছিল, সো হাউ দিস ইজ ম্যানেজমেন্ট। সো এই যে ম্যানেজমেন্টটা যেটা, এটাই হচ্ছে ক্রাইসিস ম্যানেজমেন্ট। ফর এক্সাম্পল আপনি বাসা থেকে কাজ করছেন, আইদার ইউ আর ওয়ার্কিং ফ্রম হোম, অর ইউ আর তাদের শাফলিং থাকতেছে, তাদের হচ্ছে ধরেন এক্সপোর্ট হচ্ছে না, তাহলে তারা কি লোকাল লোকাল প্রোডাকশন করতেছে, তারা হচ্ছে ইনভেন্টরি যেটা ছিল ইনভেন্টরি ম্যানেজমেন্ট করতেছে, সো দিস আর দ্য ক্রাইসিস ম্যানেজমেন্ট। ঠিক আছে, আপনার হাতে ফাইন্যান্স নাই, টাকা নাই, আপনি কিভাবে এখন কিভাবে এমপ্লয়ীদের স্যালারি দিবেন, আপনি কিভাবে প্রোডাকশন করবেন, আপনার এতদিন যে প্রোডাকশন হয় না, মাঝখানে তো ধরেন 6 মাস 1 বছর আপনার কোনো প্রোডাকশন হয় নাই, এক্সপোর্ট হয় নাই, এখন আপনি যদি এক্সপোর্ট করতে যান, আপনার তো এখন হাতে টাকা নাই, তাহলে আপনি টাকা ফান্ডিং করবেন, দিস ইজ ওয়ান অফ দ্য ক্রাইসিস, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। এই যে ক্রাইসিস ম্যানেজমেন্ট, দিস আর দ্য ক্রাইসিস ম্যানেজমেন্ট। তাহলে টপ লেভেল ম্যানেজমেন্ট যদি হয় সেন্ট্রালাইজেশনের ক্ষেত্রে, ক্রাইসিস ম্যানেজমেন্টটা খুব ফাস্টার হবে, আর ডিভিশনালাইজেশনের ক্ষেত্রে ক্রাইসিস ম্যানেজমেন্টটা নর্মালি ডিলে হয়, কারণ যেহেতু ডিভিশনালাইজের ক্ষেত্রে যদি হয় তাহলে এখানে ক্রাইসিস ম্যানেজমেন্ট একটু ডিলে হতে পারে। পলিসি প্রসিজিওর এবং ডকুমেন্টেশন ক্যান বি স্ট্যান্ডার্ডাইজড বিজনেস ওয়াইড আর ক্যান বি ম্যাল ফাংশন। আপনি নর্মালি যদি ডিসেন্ট্রালাইজের ক্ষেত্রে চিন্তা করেন তাহলে ম্যাল ফাংশন করতে পারে, কারণ পলিসি প্রসিজিওর এবং ডকুমেন্টেশন গুলো সেন্ট্রালাইজড যদি হয়ে থাকে তাহলে খুব ভালো হবে, আর ডিসেন্ট্রালাইজেশন হলে এটা এখানে ভালো হতে পারে বা ম্যাল ফাংশনও করতে পারে। ট্রান্সফার প্রাইসিং ইজ লেস অফ এ প্রবলেম, এখানে ট্রান্সফার প্রাইসিং এর প্রবলেম হতে পারে না, কারণ সেন্ট্রালাইজেশনের ক্ষেত্রে কি হয়, ডিভিশন কম থাকে, কাজ যেহেতু ট্রানজেকশন ইন্টার ডিভিশন ট্রানজেকশন খুব কম হয়ে থাকে, দ্যাটস ওয়াই ট্রান্সফার প্রাইসিং এর প্রবলেম খুব কম হয়ে থাকে আর মে নট বি রিকোয়ার্ড। ডিসেন্ট্রালাইজেশনের ক্ষেত্রে যদি ইন্টার ট্রানজেকশন যদি হয় তাহলে ট্রান্সফার প্রাইসিং এর প্রয়োজন হবে, আর যদি ইন্টার ট্রানজেকশন যদি না হয়ে থাকে তাহলে ট্রান্সফার প্রাইসিং এর প্রয়োজন না হতে পারে। বিউরোক্রেটিক ম্যানেজমেন্ট আর পার্টিসিপেটিভ ম্যানেজমেন্ট, বিউরোক্রেটিক ম্যানেজমেন্ট নর্মালি আমরা জানি যেখানে টপ লেভেল ম্যানেজমেন্ট যা বলবে তাই আপনাকে মানতে হবে, সো দিস ইজ দ্য বিউরোক্রেটিক ম্যানেজমেন্ট। আর পার্টিসিপেটিভ ম্যানেজমেন্ট যেহেতু ডিসেন্ট্রালাইজেশনের ক্ষেত্রে, যেহেতু আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা সুপারভিশন থাকে, প্রত্যেকটা আলাদা টিম থাকে, রিসোর্স থাকে, সো দিস এন্ড পার্টিসিপেটিভ ম্যানেজমেন্টের পার্ট। সো দিস আর দ্য নর্মালি এগ্রিমেন্ট এগেইনস্ট অর ফর, অথবা বলতে পারেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অর হচ্ছে ফিচার্স আপনি বলতে পারেন সেন্ট্রালাইজেশন এন্ড ডিসেন্ট্রালাইজেশন। সো হুইচ ওয়ান ইজ ব্যাটার, এখানে ডিরেক্টলি বলা যাবে না হুইচ ওয়ান ইজ ব্যাটার, প্রত্যেকের এগেনস্টেই কিছু যুক্তি আছে এবং যুক্তির বিপরীতে কিছু এখানে বলা আছে। সো যদি আপনাকে কিছু লিখতে দেয় যে হুইচ ওয়ান ইজ ব্যাটার, সেন্ট্রালাইজেশন ডিসেন্ট্রালাইজেশন, ইউ শুড নট রাইট ডাইরেক্টলি আইদার সেন্ট্রালাইজেশন অর ডিসেন্ট্রালাইজেশন, ইউ শুড রাইট যে দ্যাট আইদার সেন্ট্রালাইজেশন অর ডিসেন্ট্রালাইজেশন ইজ ব্যাটার বেসড অন সাম প্যারামিটার, ফর এক্সাম্পল দিস দিস দিস, ফর এক্সাম্পল আইদার সাইজ, কন্ট্রোল, রেসপন্সিবিলিটি, রিসোর্সেস। সো এই আপনি কয়েকটা লিখে দিতে পারেন, ডিসিশন মেকিং, ঠিক আছে,
লোকেশন, প্রোডাক্ট, ফাংশন, সো এই এর উপর বেসিস করে আসলে এটা ডিপেন্ড করবে, এটা সেন্ট্রালাইজেশন হবে না ডিসেন্ট্রালাইজেশন হবে। সো আপনি জাস্ট ইউজ রাইট বাই দিস ওয়ে। সো আমরা হচ্ছে তারপর আমরা পড়বো স্প্যান অফ কন্ট্রোল, এর মধ্যে আমরা মনে হয় একটা 10 মিনিটের একটা ব্রেক নিতে পারি, তাই না? 8:55 তে আমরা শুরু করব, ঠিক আছে? ওকে, সো উই উইল হ্যাভ এ ব্রেক টিল 8:55, দেন উই উইল স্টার্ট এগেইন। থ্যাংক ইউ সো মাচ। Can we start? Is everybody there? Can we start? Anybody from you all, can we start? Ji sir. Thank you. তো আমরা এতক্ষণ আলোচনা যেটা করলাম সেটা হচ্ছে যে সেন্ট্রালাইজেশন এবং ডিসেন্ট্রালাইজেশন এর ফর এন্ড এগেইনস্ট এন্ড পসিবল ফিচার্স। সো নাও উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য স্প্যান অফ কন্ট্রোল, টল এন্ড ফ্ল্যাট বিজনেসেস। দ্যাট মিনস দ্যাট আমাদের একটা অর্গানাইজেশনের মধ্যে একটা সাবঅর্ডিনেট লেভেলে কতজন পার্সন হচ্ছে একটা পার্সনকে রিপোর্ট করবে, দ্য নাম্বার অফ পার্সন দ্যাট উইল রিপোর্ট টু এ সিঙ্গেল পার্সন। সো দিস ইজ দ্য স্প্যান অফ কন্ট্রোল। ফর এক্সাম্পল একটা ডিপার্টমেন্ট যদি, ফর এক্সাম্পল ফাইন্যান্স ডিপার্টমেন্টের যদি ম্যানেজার থাকে, তাহলে একজন ম্যানেজার আন্ডারে সে কতজন স্টাফ থাকবে যে তাকে হচ্ছে রিপোর্ট করবে। ইফ ইউ জাস্ট লুক ইন টু দ্য স্টাফ, দ্যার ইজ দ্য টু টাইপস অফ স্প্যান অফ কন্ট্রোল। ওয়ান ইজ দ্য টল স্প্যান অফ কন্ট্রোল অ্যান্ড ওয়ান ইজ দ্য ফ্ল্যাট স্প্যান অফ কন্ট্রোল। সো আপনি যদি টল অফ স্প্যান অফ কন্ট্রোল আপনি যদি দেখেন, তাহলে এখানে নর্মালি অনেক হায়ারার্কি লেভেলটা অনেক বেশি থাকে। তার মানে হচ্ছে এখানে অনেক লেভেল অফ হায়ারার্কি থাকে। ফর এক্সাম্পল সে যদি একজন ডাইরেক্টর যদি হয়, ডাইরেক্টর আন্ডার ফর এক্সাম্পল আপনি যদি সিএফ আমাকে চিন্তা করেন, একজন ডাইরেক্টর থাকবে, ডাইরেক্টর আন্ডার অনেকগুলো ম্যানেজার থাকবে, কিছু ম্যানেজার আন্ডার কিছু ডেপুটি ম্যানেজার থাকবে, কিছু ডেপুটি ম্যানেজার আন্ডার কিছু সিনিয়র স্টেট ম্যানেজার থাকবে, কিছু সিনিয়র স্টেট ম্যানেজার আন্ডার কিছু আর্টিকেল স্টুডেন্ট থাকবে। সো দিস আর দ্য টল স্প্যান অফ কন্ট্রোল। তার মানে যখন একজন পার্সনের আন্ডারে যখন কিছু ম্যানেজার থাকবে, তারপর তাদের আন্ডারে কিছু সাব ম্যানেজার থাকবে। সো যখন অনেক ধরনের ডিভিশনালাইজেশন যদি হয়, নাম্বার অফ লেয়ারটা যদি অনেক বেশি হয়, ইন দ্যাট কেস দ্য টল স্প্যান অফ কন্ট্রোল যদি হয়ে থাকে। আর ফ্ল্যাট স্প্যান অফ কন্ট্রোল যেটা হয়ে থাকে, তাহলে এখানে আমাদের লেয়ারটা অনেক কম থাকে, লেয়ারটাও কম থাকে, বাট নাম্বার অফ এমপ্লয়িজ ওয়ার্কিং ইন এ সিঙ্গেল সুপারভিশন অনেক বেশি হয়ে থাকে। ফর এক্সাম্পল ইউ জাস্ট লুক ইন টু দ্য গ্রাফ অফ ফ্ল্যাট স্প্যান অফ কন্ট্রোল। এখানে দেখেন তিনটা লেয়ার মাত্র এখানে আছে, শুধুমাত্র প্রথম জন থাকে, তার আন্ডারে দেখেন 5 জন আছে এবং প্রত্যেকটা পার্সনের আন্ডারে 5 জন করে লোক আছে। সো দিস ইজ দ্য ফ্ল্যাট স্প্যান অফ কন্ট্রোল। আর টল স্প্যান অফ কন্ট্রোল যদি আপনি দেখেন, ফর এক্সাম্পল আপনি দেখেন গ্রাফে একজন লোক আছে, তার আন্ডারে 2 জন আছে এবং প্রত্যেকটা পার্সনের আন্ডারে আবার 2 জন আছে, আবার এখানে একজনের আন্ডারে আবার 2 জন আছে। সো এটা আবার এইভাবে বাড়তে থাকে। সো টল স্প্যান অফ কন্ট্রোলের আন্ডারে নর্মালি সুপারভিশনটা হচ্ছে একটু টল স্প্যান অফ আন্ডারে যেটা হয় সেটা হচ্ছে ডিসিশন মেকিংটা একটু ডিলে হয়, আর ফ্ল্যাট স্প্যান অফ কন্ট্রোলের ক্ষেত্রে ডিসিশন মেকিংটা একটু ফাস্টার ডিসিশন মেকিং হয়ে থাকে।
সো আমরা যদি ফর এন্ড এগেইনস্ট আমরা যদি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ যদি আমরা দেখি যে টল এবং ফ্ল্যাট স্প্যান অফ কন্ট্রোলের ক্ষেত্রে, টল স্প্যান অফ কন্ট্রোলের ক্ষেত্রে নর্মালি যেটা হয় ফর এন্ড এগেইনস্ট, ফরের ক্ষেত্রে যেটা হয় ন্যারো কন্ট্রোল স্প্যান যদি হয়ে থাকে নর্মালি, তাহলে এখানে কন্ট্রোল স্প্যানটা খুব ন্যারো হয়ে থাকে। আর স্মল গ্রুপ এনাবল টিম মেম্বার্স টু পার্টিসিপেট ইন ডিসিশন মেকিং, এ লার্জ নাম্বার অফ স্টেপস অন দ্য প্রমোশনাল ল্যাডার দ্যাট ইজ অ্যাসিস্ট ম্যানেজমেন্ট ট্রেনিং অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং। দ্যাট মিনস আমাদের এখানে টল স্প্যান অফ কন্ট্রোলের ক্ষেত্রে আপনি দেখেন স্প্যান অফ কন্ট্রোল খুব ন্যারো হয়ে থাকে এবং গ্রুপ মেম্বারগুলো খুব কম হয়ে থাকে। হ্যাঁ, এখানে আর নাম্বার অফ স্টেপটা অনেক লম্বা স্টেপ হয়ে থাকে। আর এগেনস্ট যে আমরা যদি দেখি এখানে ইনএভিডিয়েন্ট ডেলিগেশন অ্যান্ড স্লো ডিসিশন মেকিং, এখানে ডেলিগেশনটা হচ্ছে ইনএভিডিয়েন্ট থাকে, তার মানে হচ্ছে ডেলিগেশনটা অনেক বেশি হয়ে থাকে এবং স্লো ডিসিশন মেকিং হয়। অ্যান্ড দ্যার সুপারভিশনটা একটু রিজিড লেভেলের সুপারভিশন থাকে এবং ব্লকিং ইনিশিয়েটিভ, এখন যে কেউ চাইলে একটা ইনিশিয়েটিভ নিতে পারবে না যতক্ষণ পর্যন্ত টপ লেভেল ম্যানেজমেন্ট থেকে ইনিশিয়েটিভটা না নেওয়া হবে। দ্য সেম ওয়ার্ক ফেজেস থ্রু টু মেনি হ্যান্ডস, তাহলে একই কাজ অনেক জনের হাতে থাকতে পারে, ডেলিভার হতে পারে। অ্যান্ড ইনক্রিজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ওভারহেড কস্ট, ফর এক্সাম্পল যেহেতু এখানে লেয়ার অফ পাওয়ার অথবা লেয়ার অফ ডেলিগেশন যেহেতু অনেক নাম্বার অফ বেশি বেশি হয়ে থাকে, ইন দ্যাট কেস অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ওভারহেড কস্ট অনেক বেশি হয়ে থাকে, মানে এখানে ম্যানেজার বেশি লাগবে, এখানে নাম্বার অফ পার্সন বেশি লাগবে, সো ইন দ্যাট কেস আমার ওভারহেড কস্ট একটু হাই হবে। ফ্ল্যাট স্প্যানের ক্ষেত্রে আপনি যদি দেখেন ফ্ল্যাট স্প্যানের অ্যাডভান্টেজটা হচ্ছে দ্য মোর অপরচুনিটি ফর ডেলিগেশন, এখানে আমি ডেলিগেশনটা অনেক বেশি করতে পারি, কারণ হচ্ছে আমার যেহেতু ফ্ল্যাট স্প্যানের নাম্বার অফ লেয়ার যেহেতু কম থাকে এখানে ডেলিগেশনটা অনেক বেশি, মানে অপরচুনিটিটা বেশি থাকে। আর রিলেটিভলি চিপ এখানে যেহেতু টল স্প্যানের ক্ষেত্রে যেখানে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ওভারহেড কস্ট একটু বেশি হয়ে থাকে, বাট ফ্ল্যাট স্প্যানের ক্ষেত্রে রিলেটিভলি কস্টিংটা একটু কম হয়ে থাকে। সো ইন থিওরিটিক্যালি স্পিড আপ কমিউনিকেশন বিটুইন দ্য স্ট্র্যাটেজিক অ্যাপেক্স এবং অপারেটিং কোর, আমরা সিক্স বিল্ডিং ব্লকের মধ্যে আমরা যেটা সম্পর্কে আমরা আইডিয়া নিলাম সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যাপেক্স এবং অর্গানাইজেশনাল অপারেটিং কোর যেটা আছে, তো তাদের মধ্যে যে আমার কমিউনিকেশন লেভেলটা যেহেতু কম থাকে, সো এই জন্য হচ্ছে কমিউনিকেশন লেভেলটা একটু বেশি থাকে, কারণ হচ্ছে তাদের লেয়ারটা কম থাকে, এই জন্য কমিউনিকেশন করা একটু বেশি ইজি, কারণ টপ লেভেল ম্যানেজমেন্ট আপনি দেখেন স্প্যানে আপনার টল স্প্যানে যেহেতু লেয়ারটা অনেক বেশি থাকে, তো এখানে যদি আপনার টপ লেভেল ম্যানেজমেন্টে কোনো কিছু কমিউনিকেশন করতে চান তাহলে আপনাকে আপনার উপরের লেয়ারে যেতে হবে, সে আবার উপরের লেয়ারে যাবে, সো এই কমিউনিকেশনটা একটু স্লো হয়ে থাকে। ফ্ল্যাট স্প্যানে যেহেতু লেয়ারটা কম থাকে যেন কমিউনিকেশনটা একটু স্পিড আপ হয়। আর ফ্ল্যাট স্প্যানের ডিসঅ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে মোর টাইম ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট, তার মানে যদি কোনো ধরনের ক্রাইসিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার লেয়ারটা যেহেতু আপনার কম থাকে, ক্রাইসিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার অ্যাডাপ্টেবিলিটিটা একটু মানে করতে একটু বেশি সময় লাগে, কারণ হচ্ছে যেহেতু নাম্বার অফ পার্সন যেহেতু একটা লেয়ারে বেশি থাকে, নাম্বার অফ পার্সনটা বেশি থাকার কারণে সবারই যেহেতু ক্রাইসিস ম্যানেজমেন্টটাকে অ্যাডাপ্ট করার প্রয়োজন পড়ে। ইন দ্যাট কেস যদি কোনো ধরনের ক্রাইসিস ম্যানেজমেন্টে পরে কোনো একটা অর্গানাইজেশন, ইন দ্যাট কেস দে টেক মোর টাইম টু অ্যাডাপ্ট ফর দ্য ক্রাইসিস ম্যানেজমেন্ট। আর ম্যানেজার মে অনলি গেট অ্যান সুপারফিশিয়াল আইডিয়া অফ হোয়াট গোজ অন, তার মানে হচ্ছে এখানে ম্যানেজাররাই শুধুমাত্র হচ্ছে ম্যানেজাররা সবসময় তাদের কে অনেক মানে যেহেতু নাম্বার অফ এমপ্লয়ি অনেক তাদেরকে হ্যান্ডেল করতে হয়, ইন দ্যাট কেস তাদেরকে তাদের মধ্যে অনেক ধরনের ইনোভেটিভ আইডিয়া যেটা আছে ইনোভেটিভ আইডিয়াটা কম আসতে পারে, যেখানে অনেক যেখানে নাম্বার অফ পার্সন যদি কম হয় তাদের ইনোভেটিভ আইডিয়াটা একটু বেশি হতে পারে, কারণ তাদের কাজের লোডটা একটু কম থাকে, তাদের থিঙ্ক করার ক্যাপাসিটিটা অথবা টাইমটা বেশি থাকে। ইন দ্যাট কেস তাদেরকে টল স্প্যানে হচ্ছে আমার নাম্বার অফ পার্সন কম হয়ে থাকে এবং তাদের টাইমটা অনেক বেশি থাকে, সো তারা হচ্ছে আপনার থিঙ্ক করার টাইমটাও পায়, রিসোর্সও পায়, ইন দ্যাট কেস তাদের ইনোভেশন ক্যাপাসিটি বেশি থাকে টপ ফ্ল্যাট স্প্যানের ক্ষেত্রে, মানে ফ্ল্যাট স্প্যান থেকে। আর দে স্যাক্রিফাইস কন্ট্রোলের লো স্কোপ অফ স্ট্র্যাটেজিক আউটপুট, এখানে আমরা যেহেতু তাদের থিঙ্ক ইনোভেশন ক্যাপাসিটিটা কম থাকে, সো তাদের স্ট্র্যাটেজিক আউটপুট তাদের কাছ থেকে কম আসতে পারে। সো দিস আর দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ফ্ল্যাট স্প্যান এন্ড ন্যারো টপ স্প্যান। সো মেকানিস্টিক অ্যান্ড অর্গানিক স্ট্রাকচার, এখানে আরো কিছু স্ট্রাকচারের কিছু আইডিয়া আছে, একটা হচ্ছে মেকানিস্টিক এবং অর্গানিক স্ট্রাকচার। সো মেকানিস্টিক এবং অর্গানিক স্ট্রাকচার জিনিসটা কি আমরা একটু জানবো, সেটা হচ্ছে ইফ ইউ ডিফাইন দ্য মেকানিস্টিক স্ট্রাকচার দিস ইজ দ্য স্টেবল ইফিশিয়েন্ট অ্যান্ড সুইটেবল ফর স্লো চেঞ্জিং অপারেটিং এনভায়রনমেন্ট, তার মানে হচ্ছে যে সমস্ত অর্গানাইজেশনটা একটু রিজিড হয়ে থাকে তাদেরকে চেঞ্জ গুলা স্লোলি অ্যাডাপ্ট করতে হয় এবং তাদের মোস্ট অফ দ্য অ্যাক্টিভিটি গুলা স্টেবল হয়ে থাকে এবং তাদের কাজগুলো ইফিশিয়েন্ট লেভেলে হয়ে থাকে এবং স্টেবল লেভেলের কাজ হয়ে থাকে। সো ইন দ্যাট দিস অর্গানাইজেশনের ক্ষেত্রে আমরা বলতে পারি এরা হচ্ছে মেকানিস্টিক বিজনেস অর্গানাইজেশন। আর যে সমস্ত অর্গানাইজেশন গুলো খুবই ফ্লেক্সিবল হয়ে থাকে এবং খুব ফাস্টার চেঞ্জিং এর প্রয়োজন পড়ে, ফর এক্সাম্পল আইটি কোম্পানি যেগুলো আছে, আপনি আইটি কোম্পানিকে বলতে পারেন দে আর দ্য অর্গানিক বিজনেস আইটি কোম্পানিগুলোর ক্ষেত্রে। সো তাদের টেকনোলজি যত ফাস্টার চেঞ্জ হবে, তাদের অর্গানাইজেশন এনভায়রনমেন্ট যত চেঞ্জ হবে, ফাস্টার এনভায়রনমেন্ট চেঞ্জের সাথে তাদেরকে অ্যাডাপ্ট করতে হয়, দ্যাটস ওয়াই দে আর মোর ফ্লেক্সিবল বিজনেস অর্গানাইজেশন।
সো দিজ আর দ্য অর্গানিক বিজনেস অর্গানাইজেশন, দে আর মোস্টলি ফ্লেক্সিবল, অ্যাডাপটিভ এবং সুইটেবল ফর ফাস্ট চেঞ্জিং অ্যান্ড ডাইনামিক অপারেশনাল এনভায়রনমেন্ট। আর টাস্ক গুলোর ক্ষেত্রে আপনি যদি দেখেন যে টাস্ক আর ব্রোকেন ডাউন অন সাব টাস্ক, মেকানিস্টিক বিজনেস এর ক্ষেত্রে তাদের প্রত্যেকটা টোটাল টাস্কটাকে সাব টাস্কে নর্মালি ডিভাইড করা হয়। আর অর্গানিক বিজনেস এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে স্পেশালিস্ট এন্ড এক্সপার্ট নলেজ টু কমন টাস্ক, একটা কাজই থাকে এখানে এবং এইখানে তাদের এক্সপার্ট নলেজ, এক্সপার্ট এবং স্পেশালিস্ট নলেজ থাকে ওই একটা কমন টাস্ক করার জন্য। সো একটা একটা টিম ওয়ার্ক যেটা বলা চলে সেটা হচ্ছে আপনি অর্গানিক বিজনেস এর ক্ষেত্রে যেটা পাওয়া যাবে, ইনোভেটিভ টিম ওয়ার্ক। আর হাউ দ্য টাস্ক ফিট ইন, এখানে পিপলস আর ওয়ার্ক ওরিয়েন্টেড দেন দ্য ইফেক্টিভ আউটপুট, তার মানে আপনি বলতে পারেন যে এখানে মেকানিস্টিক বিজনেস ক্ষেত্রে আপনার কাছে স্ট্যান্ডার্ড প্রসিজিওর দেওয়া আছে, পলিসি দেওয়া আছে, আপনি শুধু ওই কাজটাই করবেন। হ্যাঁ, সো এখানে নর্মালি পিপলস হচ্ছে তাদের কাজটা অ্যাকমপ্লিশ করতে পারলেই হয়। এখানে আউটপুট লেভেলটা কি হচ্ছে, এখানে আউটপুট লেভেল কি হবে, ইফেক্টিভ আউটপুট হচ্ছে নাকি ইনইফেক্টিভ আউটপুট হচ্ছে, এটা চিন্তা আপনারা নর্মালি করে না। বাট অর্গানিক অর্গানিক বিজনেসের ক্ষেত্রে দে আর মোস্টলি টাস্ক ইফেক্টিভনেস ফোকাস ওরিয়েন্টেড, কারণ হচ্ছে তারা হচ্ছে টাস্কটাকেই বেশি ফোকাস করে, আউটপুট লেভেলটাকে বেশি ফোকাস করে। কারণ হচ্ছে আউটপুট লেভেলটা আলটিমেটলি কি হবে, যদি আমি টাস্ক ওরিয়েন্টেড যদি হই তাহলে আউটপুট লেভেলটা অটোমেটিক্যালি হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই দে আর ফোকাস অন টাস্ক ইফেক্টিভনেস। বাট মেকানিস্টিকের ক্ষেত্রে টাস্ক ইফেক্টিভনেস এর ক্ষেত্রে বেশি ফোকাস করা হয় না। আর কোঅর্ডিনেশনের ক্ষেত্রে যেটা আমি যদি বলতে পারি, ম্যানেজার্স আর রেসপন্সিবল, আর অর্গানিস্টিকের ক্ষেত্রে পিপল হিমসেলফ ইজ রেসপন্সিবল অ্যান্ড রিডিফাইন টাস্ক। পিপল হিমসেলফ বলতে আমি বোঝাচ্ছি এখানে যে একটা টিমের প্রত্যেকটা পার্সন নিজেই হচ্ছে রেসপন্সিবল থাকে এবং নিজেই হচ্ছে একটা ইনোভেশনের মাধ্যমে নিজেই ডিফাইন করতে পারে যে আমার কাজ কি করতে হবে। ফর এক্সাম্পল, আপনি যদি একটা একটা প্রবলেম দিয়ে দেন, আপনি বলে দিলেন যে ইউ জাস্ট সলভ আউট দ্য প্রবলেম, হ্যাঁ সলভ আউট দ্য প্রবলেম। সো অর্গানিক বিজনেসের ক্ষেত্রে তারা প্রবলেমটা সলভ করার জন্য যা যা করা প্রয়োজন তারা নিজেরাই করে নেবে। বাট মেকানিস্টিক অর্গানাইজেশনের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ম্যানেজার হচ্ছে তাকে প্রবলেম সলভ করে দিবে, সলভ করে তাকে শুধু দিবে, সে শুধু প্রবলেমটাকে আউটপুটটা জেনারেট করবে। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন যে একটা নতুন বায়ার টেক্সটাইলের ক্ষেত্রে যদি আপনি বলেন যে নতুন একজন বায়ার সেটা একটা টি শার্টের স্যাম্পল, টি শার্ট বললো যে একটা ডিজাইন বললো যে এই ডিজাইনটা হচ্ছে, আপনি একটা জাস্ট একটা কনসেপ্ট দিল যে আমার সামনে ওয়ার্ল্ড কাপ হবে। ফর এক্সাম্পল, আপনি আমরা যদি টেক্সটাইলের ক্ষেত্রে না যাই, আমরা যদি এটা ফুটবল ডিজাইনের ক্ষেত্রে বলি, ফর ফুটবল নাই, আমরা যদি নাইকির ক্ষেত্রে যদি চিন্তা করি, তো নাইকির ক্ষেত্রে ফর এক্সাম্পল এখানে বলে দিল যে কোন একটা কান্ট্রি বলে দিল যে আমার, অথবা বলেন আইসিসি না, ফর এক্সাম্পল আপনার ফুটবল ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে ফুটবলের ডিজাইনটা কি হবে, এটা যদি তাকে ডিজাইন করে বলে দেওয়া হয় নাইকিকে যে আমার এই এই থিম থাকবে, কিছু কিছু থিম থাকবে, কালচারাল কিছু থিম ফুটবলের মধ্যে রিফ্লেক্টেড হইতে হবে। সো এটা শুধুমাত্র বলে দিল নাইকিকে। সো নাইকি কি করলো, তার একটা ডিজাইন টিম যে আছেন, ডিজাইন টিমকে অ্যাসাইন করে দিল যে এই সমস্ত ইনগ্রেডিয়েন্ট গুলা, কালচারাল রিফ্লেকশন গুলা আমার হচ্ছে এই ফুটবলের মধ্যে থাকতে হবে। সো ওই টিমই হচ্ছে ডিফাইন করে নিবে যে আমার এই ডিজাইনটা কি হবে, সে নিজেই ডিজাইন করবে, নিজেই এটা রিফ্লেক্ট করবে। সো এটা অর্গানিক বিজনেসের ক্ষেত্রে পসিবল। বাট যদি মেকানিস্টিক বিজনেসের ক্ষেত্রে যদি হয়, মেকানিস্টিক বিজনেসের ক্ষেত্রে ম্যানেজার এটাকে ডিজাইন করে দিবে, ডিজাইন করে প্রোডাকশন ডিপার্টমেন্টে দিবে, প্রোডাকশন ডিপার্টমেন্ট শুধু তার এই ডিজাইন অনুসারে শুধু কাজ করবে। সো দিস আর দ্য ডিফারেন্স বিটুইন দ্য ওয়ার্ক রেসপন্সিবিলিটিস। জব ডিসক্রিপশনের ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন, তাহলে এখানে স্পেসিফিক জব ডিসক্রিপশন থাকে মেকানিস্টিকের ক্ষেত্রে, আর অর্গানিকের ক্ষেত্রে এখানে কোনো ধরনের স্পেসিফিক জব ডিসক্রিপশন থাকে না। এখানে ওরা অর্গানাইজেশনের এমপ্লয়িরা হচ্ছে সেলফ মোটিভেটেড, তার নিজেরাই হচ্ছে কাজ ডিফাইন করে নেয় এবং নিজেরাই হচ্ছে এই কাজটাকে হচ্ছে উঠাই নেয়। আর কন্ট্রোলের ক্ষেত্রে আমি যদি দেখি যে হায়ারার্কিক্যাল স্ট্রাকচার অফ কন্ট্রোল, আর এখানে নেটওয়ার্ক স্ট্রাকচার অফ কন্ট্রোল থাকে, আর ডিসিশনটা টেকেন বাই দ্য সিনিয়র ম্যানেজার, আর এনিওয়েয়ার অফ দ্য স্ট্রাকচার, এখানে অর্গানিক বিজনেসের ক্ষেত্রে যে কোনো স্ট্রাকচারে যে কোনো লেভেলে হচ্ছে ডিসিশন নিতে পারে। আর মিশনটা হচ্ছে ইনসিস্টেন্স অন লয়্যালটি টু দ্য কনসার্ন অ্যান্ড অবিডিয়েন্স টু দ্য সুপারভাইজার, দ্যাট ইজ সুপারভাইজার নর্মালি সুপারিয়র লেভেলে যারা থাকে, দ্যাট ইজ অ্যাপেক্স লেভেলে যারা থাকে, তারা যেই গোলস এবং অবজেক্টিভ গুলো সেট করে দেয় ওটাই হচ্ছে আপনি অ্যাকমপ্লিশ করবেন। আর আর অর্গানিক বিজনেসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে কমিটমেন্ট টু দ্য বিজনেস মিশন ইন মোর হাইলি ভ্যালুড দেন লয়্যালটি অ্যাজ সাচ, দ্যাট ইজ এখানে নর্মালি তারা হচ্ছে আপনার টার্গেট কি দেওয়া হয়েছে এটার ক্ষেত্রে ওরা চিন্তা করে না, এরা আপনার ভ্যালু এডিশনে চিন্তা করে। সো যেখানে ভ্যালু এডিশন হবে, এখানে ইনোভেশন হবে, সেখানে হচ্ছে মোর আউটপুট ওখানেই হবে। সো ইন দ্যাট কেস আমরা বলতে পারি যে অর্গানিক বিজনেস ইজ মাচ সুইটেবল দ্যান দ্য মেকানিস্টিক বিজনেস। বাট যদি স্ট্যান্ডার্ডাইজড প্রোডাক্ট যদি হয়, ইন দ্যাট কেস মেকানিস্টিক বিজনেস ইজ মাচ অ্যাপ্রোপ্রিয়েট। বাট যদি হচ্ছে ফ্লেক্সিবল যদি হয় এবং কাস্টমাইজ প্রোডাক্ট যদি হয় এবং আইটি ওরিয়েন্টেড বিজনেস যদি হয়, ইন দ্যাট কেস অর্গানিক বিজনেস ইজ মাচ অ্যাপ্রোপ্রিয়েট।
So what are the characteristics of mechanistic structures? That is a bureaucratic structure. Mechanistic structure, আমরা যদি characteristics গুলো দেখি, you say this is the mostly the hierarchy of role. এখানে একটা specific hierarchy থাকে. এখানে specialization and training এর প্রয়োজন পড়ে, যেহেতু আমরা standardized business, so এখানে specialization and training টাও standardized হয়ে থাকে. Professional nature of employment, এখানে professional nature of employment হয়ে থাকে, যেহেতু standardized কাজ হয়ে থাকে. Impersonal nature, ইম্পার্সোনাল নেচার বলতে বোঝাচ্ছে এখানে মোস্টলি মেশিন ওরিয়েন্টেড কাজগুলো হয়ে থাকে. এখানে রেশনালিটি মিন্স হচ্ছে এখানে ইউনিটি অফ কমান্ড থাকে, ইউনিটি অফ কমান্ড থাকে, ইউনিটি অফ অর্ডার থাকে. আর দ্যার ইজ এ ইউনিফর্মিটি ইন দ্য পারফরমেন্স অফ দ্য টাস্ক, টেকনিক্যাল কম্পিটেন্সিস অ্যান্ড স্ট্যাবিলিটি. সো দিজ আর দ্য কমন ক্যারেক্টারিস্টিক্স অফ মেকানিস্টিক স্ট্রাকচার. You will see the what are the advantages and disadvantages of bureaucracy, that is mechanistic business or mechanistic organization. What are the advantages and disadvantages? So we can see that advantages are, these are the standardized and routine tasks. So we can find some efficiencies. Efficiency level will be very high, and fairness and adherence to the law, safety and security. Jeto particular policy and procedure to fix kora thake. So in that case, so the fairness of law, safety and security will be high, and there will be some best suited to the employees. Jeto employees are not much oriented to output, they are only oriented to output, not innovation. That's why employees are most employee hocche tader jonno ei mechanistic organization er structure ta is most suitable. আর ডিজাইনপ্যাটিস গুলো হচ্ছে যে আর স্লো ডিসিশন মেকিং অ্যান্ড আনইউজুয়াল কনফর্মিটি. কারণ হচ্ছে আনইউজুয়াল কনফর্মিটি বলতে এখানে বোঝাচ্ছে, ফর এক্সাম্পল যদি নতুন এমপ্লয়ি যদি হয়, এবং হচ্ছে যদি আপনার কোনো কাস্টমাইজেশন অর্ডার যদি আসে, ইন দ্যাট কেস মেকানিস্টিক স্ট্রাকচারের ক্ষেত্রে অ্যাডাপ্ট করা একটু ভেরি ডিফিকাল্ট হয়ে যায়, এই জন্য দিস ইজ আনইউজুয়াল কনফর্মিটি. ল্যাক অফ ইনোভেশন, যেহেতু স্ট্যান্ডার্ডাইজ কাজ করে এখানে ইনোভেশনটা কম হয়ে থাকে. হার্ড টু লার্ন ফ্রম মিস্টেক, কারণ হচ্ছে যেখানে যেখানে অর্গানিক বিজনেসের ক্ষেত্রে অর্গানাইজেশনের এমপ্লয়িরা নিজেই কাজ করছে এবং মিস্টেক করতেছে, আবার শুধরাচ্ছে, আবার নিজেই কাজটাকে ডেভেলপ করতেছে. দ্যাটস ওয়াই এখানে যারা রুট লেভেল বা অপারেটিং কোরে যারা থাকে, দে হ্যাভ সামথিং টু লার্ন ফ্রম দ্য মিস্টেক. বাট মেকানিস্টিক বিজনেসের ক্ষেত্রে, যেহেতু নিজেরা হচ্ছে কোনো কাজ করতে পারে না, সো দ্যার ইজ এ ভেরি লিটল চান্সেস অফ লার্নিং. আর স্লো টু চেঞ্জ, এখানে যেহেতু স্ট্যান্ডার্ডাইজ কাজ করে থাকে এবং টপ লেভেল ম্যানেজমেন্ট থেকেই সবকিছু কাজগুলো ডেলিগেট করে দেওয়া হয়, সো দ্যার ইজ ভেরি লিটল চান্সেস অফ চেঞ্জেস. অ্যান্ড ইউ সি দ্যার ইজ এ কমিউনিকেশন ইজ রেস্ট্রিক্টেড, কারণ হচ্ছে যেহেতু টপ লেভেল ম্যানেজমেন্ট থেকে যেহেতু লোয়ার লেভেল ম্যানেজমেন্টে কাজটা ডেলিগেশন করা হয়, এবং লোয়ার লেভেল ম্যানেজমেন্ট চাইলেই টপ লেভেল ম্যানেজমেন্টের সাথে যে কোনো সময় কমিউনিকেট করতে পারে না, সো দ্যার ইজ সাম রেস্ট্রিকশন অফ কমিউনিকেশন. সো দিস আর দ্য পসিবল অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ বিউরোক্রেসিক স্ট্রাকচারস. সো নাও উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য ইন্ট্রোডাকশন অফ বিজনেস ফর্মস. সো আমরা দেখি যে আমরা বিজনেস করতে গেলে এখানে লটস অফ বিজনেস অর্গানাইজেশন থাকে. সো আই উইল ড্র ইউর অ্যাটেনশন বিকজ দ্যার উইল হ্যাভ সাম মোর দ্যান টু অর থ্রি কোয়েশ্চেন ফ্রম দিস সেকশনস. অ্যান্ড ইন আওয়ার নর্মাল কোর্স অফ বিজনেসেস উই উইল সি দ্যার ইজ লটস অফ বিজনেস অর্গানাইজেশন ফর্মস. উইল সি দ্যার ইজ সোল ট্রেডারশিপ বিজনেস অর্গানাইজেশন ফর্মস, দ্যার মে বি পার্টনারশিপস, দ্যার মে হ্যাভ কোম্পানিস অ্যান্ড অ্যালায়েন্সেস. So there are the mostly the questions that might come from the alliances. So I will draw attention when the alliances. So I will draw and I will expect some questions from the section of alliances. So if you see about the business forms, the business forms basically mostly depends on the legal forms. So there is a three legal forms of businesses. One is a sole proprietorship, partnership and companies. Sole proprietorship, you know about that. Sole proprietorship যেখানে একজন মাত্র ওনার থাকে, সো যেখানে একজন মাত্র ওনার থাকবে, সো উইল কল ইট বাই সোল প্রোভাইডারশিপ. অ্যান্ড যেখানে মোর দেন ওয়ান পার্সন ট্রাস্টের উপর বেসিস করে, মিউচুয়াল ট্রাস্টের উপর বেসিস করে যখন কোনো একটা পার্টনারশিপ করতে পারে, এবং পার্টনারশিপ কোম্পানির ক্ষেত্রে পার্টনারশিপের ক্ষেত্রে নর্মালি হচ্ছে আমাদের পার্টনারশিপ অ্যাক্ট 1932 বাংলাদেশে আছে, এবং অন্যান্য দেশে তাদের পার্টনারশিপ ল অনুসারে হচ্ছে রেজিস্টার্ড হয়ে থাকে, এবং ওয়ার্ল্ড বেসিস হয়ে থাকে রেজিস্টার্ড হতে পারে, বাট রেজিস্ট্রেশন ইজ ভলান্টারি. আর সোল ট্রেডারশিপের ক্ষেত্রে নর্মালি হচ্ছে আপনাদের ট্রেড লাইসেন্স নিতে হবে, আপনাদের যেই লোকেশনে আপনি বিজনেস করবেন সেই লোকেশনে আপনাকে ট্রেড লাইসেন্স নিয়ে সোল ট্রেডারশিপ বিজনেস স্টার্ট করতে হবে, যেখানে একজন মাত্র ওনার থাকবে, ইউ নো অ্যাবাউট দ্যাট. আর কোম্পানির ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা লিমিটেড লাইবিলিটি হয়ে থাকে, আর এখানে ওয়ান ম্যান কোম্পানি, ওয়ান পার্সন কোম্পানি. সো ডু ইউ হ্যাভ এনি ওয়ান ফ্রম ইউ অল হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ওয়ান ম্যান ওয়ান পার্সন কোম্পানি? This is বাংলাদেশ নতুন করে আইন হয়েছে নাকি নতুন
আমাদের এক্সিস্টিং আইনটাকে রিফর্ম করে নতুন করে এটাকে ইনক্লুড করা হয়েছে স্যার, নতুন করে ইনক্লুড করা হয়েছে স্যার। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো অফিসটি ওয়ান পারসন কোম্পানি, এটা হচ্ছে লিস্টেড লিস্টেড হইতে পারবে স্টক এক্সচেঞ্জে, যেখানে পেড আপ ক্যাপিটাল মেবি 25 লাখ। Yeah, we will see in detail in the next slide, no issue. So তাহলে one man one person company মানে হচ্ছে যেখানে একজন পার্সনই হচ্ছে ওনার থাকবে এবং সেই হচ্ছে নিজেই হচ্ছে as a separate entity হবে এবং সেই হচ্ছে চাইলে একটা কোম্পানি ফর্ম করতে পারবে তার নিজের নামে অথবা যে কোনো একটা নামে, মানে যেখানে আগে কোম্পানি হইলে আগে প্রাইভেট লিমিটেড কোম্পানি হইলে at least 2% লাগতো এখানে, সো এখানে এখন চাইলে যে কোনো একজনই হচ্ছে কি করতে পারবে এখন একটা কোম্পানি ফর্ম করতে পারবে। সো কন্ডিশন গুলা কি এটা আমরা ইন ডিটেল আমরা নেক্সট স্লাইডে আমরা আলোচনা করবো। সো আমরা যদি কোম্পানির ক্ষেত্রে যদি দেখি তাহলে কোম্পানি হচ্ছে লিমিটেড লাইবিলিটি কোম্পানি হতে পারে, এটা আইদার লিমিটেড বাই শেয়ার অর লিমিটেড বাই গ্যারান্টি। সো লিমিটেড বাই শেয়ার যদি হয় ইন দ্যাট কেস দ্যাম্বার অফ পেড আপ ক্যাপিটাল উইল বি লিমিটেড বাই শেয়ার, অ্যান্ড ইন কেস অফ কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি, সো দ্যার উইল হ্যাভ মোর দ্যান ওয়ান অর মোর দ্যান ওয়ান গ্যারান্টর ইন এট দ্য টাইম অফ এস্টাবলিশমেন্ট অফ দিস এন্টিটি দ্যাট ইস দ্য কোম্পানিজ। সো যদি হচ্ছে শেয়ার দ্বারা লিমিটেড হইতে পারে কোম্পানি এবং গ্যারান্টি দ্বারাও লিমিটেড হইতে পারে কোম্পানি এবং ওয়ান ব্যান্ড কোম্পানি হতে পারে। অ্যালায়েন্সেস যেটা হতে পারে, অ্যালায়েন্সের ক্ষেত্রে জয়েন্ট ভেঞ্চার হতে পারে, ফ্রাঞ্চাইজি হতে পারে, লাইসেন্সি হতে পারে, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সেস হতে পারে, এজেন্ট হতে পারে, গ্রুপ হতে পারে। সো দ্যারে উই অলরেডি হ্যাভ ডিসকাসড অ্যাবাউট দ্য প্যারেন্ট অ্যান্ড সাবসিডিয়ারি অ্যান্ড অ্যাসোসিয়েট কনসেপ্ট। সো দিজ আর দ্য পসিবল ফর্ম অফ বিজনেস অর্গানাইজেশন দ্যান উই উইল সি ইন ডিটেইল। এখন আমরা হচ্ছে আমাদের বইয়ের মধ্যে সোল প্রোপ্রাইটারশিপ এর ফিচার, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, পার্টনারশিপ কোম্পানির ফিচার, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, কোম্পানিজ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো আছে। সো আই উইল রিকোয়েস্ট ইউ টু গো থ্রু ইট অ্যান্ড ইউ জাস্ট রিড ইট বাই ইউর সেলফ, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম অফ হ্যাভ এনি আস্কিং দ্যান ইউ ক্যান আস্ক টু মি ইন টু দ্য নেক্সট ক্লাস, দেন উই উইল ডিসকাস ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম। সো উই উইল ডিসকাস অনলি দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ দিস কোম্পানিজ। So what are the advantages of the companies? The advantage of the companies is that the separate legal partner personalities of the company. এখানে যেটা আমরা বলতে চাচ্ছি যে কৃত্রিম ব্যক্তি সত্তা, তার মানে আর্টিফিশিয়াল পার্সোনালিটি থাকবে। দ্য লিমিটেড লাইবিলিটি অফ ইটস মেম্বার, তার মানে যারা শেয়ার হোল্ডার থাকবে দে উইল হ্যাভ দ্য লিমিটেড লাইবিলিটিস। পারপিচুয়াল সাকসেশন, পারপিচুয়াল সাকসেশন বলতে আমরা বোঝাচ্ছি যে যে কোনো একটা পার্সন তার নিজের নামে নিজের নামে হচ্ছে এটা ওন করতে পারে এবং যে কেউ পার্সন শেয়ার ট্রান্সফার করে কি করতে পারে এটা পারপেচুয়াল সাকসেশন ওন করতে পারে। এবং ট্রান্সফারেবিলিটি অফ ইন্টারেস্ট, তার মানে যে কোনো একজন পার্সন যদি চায় তার ইন্টারেস্ট, তার মানে তার স্টেক, তার মানে তার যে ওনারশিপ যেটা, সে চাইলে ট্রান্সফার করতে পারে বাই শেয়ার ট্রান্সফার করার মাধ্যমে। আর সিকিউরিটি ফর লোনসেস, যদি কোনো পার্সন যদি কোনো কোম্পানি যদি লোন নিতে চায় তাহলে আইদার তার ডিরেক্টর অথবা তার শেয়ার হোল্ডার যারা আছে তাকে ডাইরেক্ট গ্যারান্টি দিতে হবে, আইদার তার প্রপার্টিকে মর্টগেজ রাখতে হবে অথবা তার যে কোনো একটা অ্যাসেট মর্টগেজ রেখে আইদার ডিরেক্টরদের পার্সোনাল গ্যারান্টিতে হচ্ছে সে লোন নিতে পারে। সো দিস ইজ দ্য পসিবল অ্যাডভান্টেজেস। আর ডিসঅ্যাডভান্টেজগুলোর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে সেপারেশন অফ ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। যেহেতু আমরা বুঝি যে কোম্পানির ক্ষেত্রে হচ্ছে ওনার এবং বিজনেস হচ্ছে সেপারেট এন্টিটি, দ্যাটস ওয়াই উই ক্যান ডিফাইন দ্য ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল অ্যান্ড ওনারশিপ অফ অ্যাসেট। এখানে কোম্পানি তার নিজের নামে হচ্ছে, কোম্পানি যেহেতু তার নিজের নামে বিজনেসের ওনারশিপটা থাকে, সো এখানে যে ওনার যে আছে, যে পার্সোনাল ওনার যে আছে তার নিজের নামে যেহেতু থাকতেছে না, সো দ্যার ইজ অ্যান ওনারশিপটা আইসোলেশন হয়ে যায়। আর অ্যাকাউন্টিং রেকর্ড অ্যান্ড রিটার্নস, আপনাকে হচ্ছে কোম্পানির যেহেতু কোম্পানি 1994 বাংলাদেশ কোম্পানি 1994 আন্ডারে যেহেতু ইউ উইল বি রেজিস্টার্ড, সো এখানে আপনাকে অ্যাকাউন্টিং রেকর্ড রাখতে হবে এবং কোম্পানি 1994 আন্ডারে অনুসারে আপনাকে অ্যাকাউন্টিং করতে হবে, রেকর্ড রাখতে হবে এবং আপনাকে অ্যাকাউন্টস রেডি করতে হবে এবং আরজেসি রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিতে আপনাকে জমা দিতে হবে। সো ইউ উইল হ্যাভ অ্যান লিগ্যাল বার্ডেন অ্যান্ড পাবলিসিটি, যেটা সেটা হচ্ছে যে আপনি আপনার কোম্পানির পাবলিসিটি চাইলে করতে পারেন, বাট ইউ উইল হ্যাভ অ্যান রেস্ট্রিকশন অন পাবলিসিটি and regulations and expenses. আপনাকে এখানে পার্টিকুলারলি আপনাকে ট্যাক্সেশন ল এবং বাংলাদেশের লোকাল যত রুলস অ্যান্ড রেগুলেশন আছে সব রুলস অ্যান্ড রেগুলেশন আপনাকে মানতে হবে এবং এক্সপেন্স করার সময় ইউ উইল হ্যাভ অ্যান অ্যাকাউন্টেবিলিটি। সো দ্যাটস ওয়াই এখানে যে ব্যক্তি যে কোম্পানিটা ওন করে সে নিজের নামে চাইলেই কোনো ধরনের ইরেগুলারিটিস মিস রিপ্রেজেন্টেশন করতে পারে না। সো দিস আর দ্য পসিবল ডিসঅ্যাডভান্টেজেস অফ দ্য কোম্পানিজ। Which form should a business
ঠিক, আমরা যদি এখন কোম্পানি এবং পার্টনারশিপ কে যদি আমরা কি করি, আমরা যদি কম্পারিজন করি, তাহলে একটা একটা পার্সন সে কি কোম্পানি ফর্ম করবে নাকি পার্টনারশিপ তার জন্য বেটার, কোম্পানি বেটার না পার্টনারশিপ বেটার, এটা ডিপেন্ড করবে কিছু ফ্যাক্টরের উপরে। সো ফ্যাক্টরস আর এন্টিটি, সে আসলে কোন ধরনের এন্টিটি করতে যাচ্ছে, সে কি লিমিটেড লাইবিলিটি এন্টিটি করতে চাচ্ছে নাকি সে কিছু পার্সনের মধ্যে লিমিটেড থাকতে চাচ্ছে। সো এন্টিটির উপর ডিপেন্ড করবে লাইবিলিটি, তার লাইবিলিটি পোর্শন কি হবে, সাইজ, সাকসেশন, ওনার্স ইন্টারেস্ট, অ্যাসেট ম্যানেজমেন্ট, কনস্টিটিউশনস, অ্যাকাউন্টস, সিকিউরিটি এবং উইথড্রলস অফ ক্যাপিটাল। এই যে ইনগ্রিডিয়েন্ট গুলোর উপর ডিপেন্ড করবে যে একটা পার্সন কোন ধরনের বিজনেস ফর্মে যাবে। ফর এক্সাম্পল, আপনি যদি মনে করেন যে উইথড্রলস অফ ক্যাপিটাল, আপনি যদি চাইলে আপনার ক্যাপিটালকে যে কোনো সময় উইথড্র করতে পারেন, আপনি যদি ওই ফর্মে যেতে চান তাহলে আপনাকে পার্টনারশিপে যেতে হবে, কারণ ক্যাপিটাল যদি হয় তাহলে, কারণ হচ্ছে কি ক্যাপিটালের ক্ষেত্রে আপনি যদি শেয়ারের ক্ষেত্রে যদি চান আপনি যে কোনো সময় চাইলে আপনার ক্যাপিটালকে উইথড্র করতে পারবেন না, কারণ ক্যাপিটাল মাস্ট বি ফিক্স, ক্যাপিটালকে ফিক্সড রাখতে হবে। শেয়ারটা ট্রান্সফার করে ইউ ক্যান ডাইভার্সিফাই ইউর ক্যাপিটাল, সো আপনি ক্যাপিটালটা উইথড্র করতে পারবেন না, ক্যাপিটালকে আমি ট্রান্সফার। সো আপনি যদি ক্যাপিটালকে উইথড্র করতে চান, ইন দ্যাট কেস ইউ উইল সিলেক্ট, ইউ শুড সিলেক্ট দ্য পার্টনারশিপ ফর্ম। আর আপনি যদি সিকিউরিটির ক্ষেত্রে যদি চিন্তা করেন, দ্য সিকিউরিটি অফ দ্য কোম্পানি, সো ইন দ্যাট কেস কোম্পানি উইল বি মাচ মাচ সেফার। আর আপনি যদি কনস্টিটিউশনের ক্ষেত্রে চিন্তা করেন, যে কমপ্লেক্সিটি অফ কনস্টিটিউশন, যদি আপনার কনস্টিটিউশনের কমপ্লেক্সিটির ক্ষেত্রে যদি চিন্তা করেন, দ্য কোম্পানি উইল বি মাস্ট কমপ্লেক্স কনস্টিটিউশন অ্যান্ড পার্টনারশিপ উইল বি সিম্পল কনস্টিটিউশন। ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, দ্য ম্যানেজমেন্ট উইল বি মাচ 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 বেটার ইন কোম্পানি, আর ম্যানেজমেন্ট যদি আপনি একটু ফ্লেক্সিবল চান ইউ ক্যান গো ফর পার্টনারশিপ। অ্যাসেটের কাস্টোডিয়ানের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, যে অ্যাসেটের কাস্টোডিয়ানের ক্ষেত্রে কি হবে এবং অ্যাসেটের সেফটির ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, ইউ ক্যান গো ফর কোম্পানি। অ্যান্ড আপনি যদি চিন্তা করেন যে না, অ্যাসেট আমি চাইলে অ্যাসেট যে কোনো সময় সেল করে ফেলতে পারবো এবং যে কোনো সময় অ্যাসেটটা আমি আমার নিজের নামে নিয়ে নিতে পারবো, সো ইউ ক্যান গো ফর পার্টনারশিপ। ওনার্স ইন্টারেস্ট এবং সাকসেশন, সো বেসড অন দিস সাইজ, আপনি যদি বড় সাইজে যদি চান ইউ ক্যান গো ফর কোম্পানি, এবং ছোট সাইজে যদি থাকতে চান ইউ ক্যান গো ফর পার্টনারশিপ। সো বেসড অন দিস ইনগ্রিডিয়েন্ট অর ফ্যাক্টরস অফ চুজেবিলিটি, সো ইউ ক্যান গো ফর আইদার কোম্পানি অর ক্যান গো ফর পার্টনারশিপ বিজনেস। সো আমরা যদি দেখি যে সোল প্রোভাইডারশিপটাকে আপনি যদি ডিফাইন করি, যে আমরা সোল প্রোভাইডারশিপে কোন কোন ধরনের ফিচার নর্মালি থাকতে পারে, যদিও আমরা জানি বাট ফর ইউর রিমাইন্ডার ইউ ক্যান এক্সপ্লেইন দ্য সোল প্রোভাইডারশিপে একজন সিঙ্গেল ওনার থাকবে, এখানে নো শেয়ারিং অফ প্রফিট অ্যান্ড লসেস, নর্মালি যে যে ওনার থাকবে সে নিজেই হচ্ছে তার প্রফিট এবং লসগুলো শেয়ার করবে নিজের নামে, ওয়ান ম্যানস ক্যাপিটাল। এখানে যেহেতু একজন ওনার, সেখানে একজন ব্যক্তিরই শুধুমাত্র ক্যাপিটাল থাকবে। সো আনলিমিটেড লাইবিলিটি, যেহেতু হচ্ছে একজন ওনার সো তার লাইবিলিটি হচ্ছে আনলিমিটেড থাকবে। লেস লিগাল ফর্মালিটিস, এখানে হচ্ছে লিগাল ফর্মালিটিস কোনো ধরনের লিগাল ফর্মালিটি নাই, যে কোনো তাই চাইলে তার নিজের নামে একটা পার্টনারশিপ কোম্পানি ফর্ম করতে সোল প্রপার্টিশিপ ফর্ম করতে পারে। বাট এখানে হচ্ছে শুধুমাত্র একটাই লিগাল কমপ্লেক্সিটি আছে, সেটা হচ্ছে আপনি যদি সোল প্রপার্টিশিপ ফর্ম করতে চান তাহলে আপনাকে হচ্ছে ট্রেড লাইসেন্স নিতে হবে, বাট মোস্ট অফ দ্য টাইম এটা অ্যাপ্লিকেবল হয় না বাংলাদেশে। আর ওয়ান ম্যান কন্ট্রোল, যেহেতু আপনি একজন ওনার সো ইউ উইল হ্যাভ ওয়ান ম্যান কন্ট্রোল, সো ইজ দ্য কমন ফিচার্স অফ সোল প্রপার্টিশিপ বিজনেস। Partnership business, if you just look into the graph, you will see in partnership business ক্ষেত্রে normally যেটা হয়, normally আপনার membershipটা limited থাকে, এখানে voluntary registration হয়, আর business continuity হচ্ছে আপনার খুব বেশি very easy, আর contractual relationship থাকে, আপনার যারা partner থাকে তাদের মধ্যে contractual relationshipটাই থাকে এখানে। ট্রান্সফার অফ ইন্টারেস্ট যেটা হয়, আপনার ইন্টারেস্ট যেটা আপনি ইজিলি ট্রান্সফার করতে পারেন, ফর এক্সাম্পল ইজিলি ট্রান্সফার করতে পারেন, বাট এখানে একটু কমপ্লেক্সিটিও আছে, কারণ আপনার আপনার যে পার্টনারশিপ যদি এরকম হয় যে আপনি ট্রান্সফার করেন শেয়ার, আপনার যে হোল্ডিং যেটা আছে যদি আপনি রেশিওটা আপনি ট্রান্সফার করে দেন, ইন দ্যাট কেস আপনার বিজনেস এক্সিস্টেন্সটা চলে যেতেও পারে। মিউচুয়াল এজেন্সি, এখানে যেহেতু পার্টনাররা যারা যারা থাকবে তারা মিউচুয়ালি তাদের এগ্রিমেন্টের মাধ্যমে তারা কাজ করতে পারে, আর প্রফিটটা হচ্ছে তারা নর্মালি তাদের মধ্যেই নর্মালি শেয়ার করে থাকে, এবং তাদের লাইবিলিটি হচ্ছে আনলিমিটেড, তার মানে হচ্ছে তাদের যতটুকু মানে তারা ওনার সো তাদের লাইবিলিটি হচ্ছে তাদের ওনারশিপ এর রেশিও অনুসারে দেয়ার লাইবিলিটি উইল বি আনলিমিটেড। সো দিস আর দ্য কমন ফিচার্স অফ পার্টনারশিপ। Now we can explain, this is a very new or latest concept in Bangladesh. If you just think about one person company, you see the what's the features of one person company. There is the OPC. I mean, if you want to one person company to form korte chai, then I will have at least minimum capital should be 2.5 million. পেড আপ ক্যাপিটাল থাকবে অ্যাটলিস্ট 2.5 মিলিয়ন, এবং ম্যাক্সিমাম যেটা থাকবে সেটা হচ্ছে 50 মিলিয়ন। তার মানে হচ্ছে আপনি যদি 50 মিলিয়নের বেশি যদি হয় তাহলে আপনাকে হচ্ছে আপনাকে কোম্পানি লিমিটেড লাইবিলিটি কোম্পানিতে চলে যেতে হবে, দ্যাট ইজ মোর দ্যান ওয়ান পার্সনে চলে যেতে হবে আপনাকে লিমিটেড লাইবিলিটি কোম্পানিতে চলে যেতে হবে। যদিও ওয়ান পার্সন কোম্পানি ও লিমিটেড
লাইবিলিটি কোম্পানি হয়ে যাবে, বাট এখানে যদিও লিমিটেড লাইবিলিটি হইলো, এখানে আনলিমিটেড লাইবিলিটি, যেহেতু আপনি ওনার একাই, সো ইউ উইল হ্যাভ অ্যান আনলিমিটেড লাইবিলিটি, বাট ইউর ক্যাপিটাল উইল বি ফিক্সড. So there is a minimum 2.5 million capital, but maximum should be 50 million. So 50 million upore jodi hoy, you should go for private or public limited company. And minimum turnover in past year for registration is 10 million. Tar mane apnara jodi ekhon registration korte chan, that is one person company jodi apni registration korte chan, tahole apnake at least 10 million hote hobe apnar last past year er je somosto turnover gulo chilo. Turnover bolte amra revenue ke bujhacchi, that is gross revenue. So gross revenue should be at least 10 million. And high paid up capital viewed as barrier for the UPC formulation. Tar mane hocche dhoren kono ekta person one man one person company form korte jacche, but she high level of capital niye inject korte jacche, but there will be some restriction. কারণ হচ্ছে আপনি এখানে রেস্ট্রিকশনের বার দেয়া আছে যদি 50 মিলিয়নের বেশি আপনি পেড আপ ক্যাপিটাল আপনি আপনার ইনসার্ট করতে পারবেন না. ইন দ্যাট কেস যদি কোনো পার্সন যদি হচ্ছে লার্জ অ্যামাউন্ট অফ ক্যাপিটাল নিয়ে বিজনেস করতে চাচ্ছে ওয়ান পার্সন কোম্পানি, সো সে এটা করতে পারবে না. ইন দ্যাট কেস এটা হচ্ছে আপনাকে প্রাইভেট লিমিটেড বা পাবলিক লিমিটেড কোম্পানি চলে যেতে হবে. আর পার্লামেন্টে এটা পার্লামেন্টে আমাদের যে কোম্পানি 1994 কে অ্যামান্ডেট করে নভেম্বরের লাস্টে এটা অ্যামান্ডেট করে হচ্ছে আমাদের ওয়ান ম্যান পার্সন ওয়ান ম্যান কোম্পানি কে অ্যাড করা হয়েছে. সো দিস আর দ্য কমন ফিচার্স অফ ওয়ান পার্সন কোম্পানি. স্যার এটা কি শেয়ার বিক্রি করে ইয়ে করা যাবে? ইফ ইউ সেল দা শেয়ার দেন ইওর কোম্পানি উইল বি লিকুইডেটেড, বিকজ যে আপনার শেয়ার আপনি ট্রান্সফার করতে পারেন, আবার সামওয়ান অন্য একটা পার্সন হিসেবে আপনার শেয়ার হোল্ড করতে পারবে, দেন ইউ উইল বি দ্য ওনার. তাহলে আপনার পেড আপ ক্যাপিটালে যেটা আছে, আপনার শেয়ার সার্টিফিকেটে যেটা হবে, ইউ উইল ট্রান্সফার ইউর শেয়ার সার্টিফিকেট টু দ্যাট পার্সন, ইউ ক্যান ট্রান্সফার ইউর ওনারশিপ. সো দিস ইজ দ্য ভেরি ওপিসি ইয়েতে থাকবে বাংলাদেশে So the most important topic, this is the alliances. So this is the most important topic. Definitely there will have at least two or three questions from this topic. Join these alliances. This is a very important topic, and this is a very drastically used topic by the multinational companies. And mostly, this is vulnerably used by the airline companies. যদি আপনাদের কেউ কোনো কিছু যদি বলেন তাহলে আমাকে জাস্ট আনমিউট করে বলেন, আনলেস দ্যার উইল বি নয়েজ. So I mean, just if you look into the joint alliances, there we have some alliances. There is maybe a joint venture. I'm like to both see joint venture with the franchise with the licensing with the approach of not strategic alliances with the group with the agent with the these are the part of these are the features of alliances. So now we can discuss about the joint venture. So if you just look into the joint venture is just enables firms to gain access to restricted market. যে সমস্ত মার্কেটে রেস্ট্রিকশন আছে, যে সমস্ত মার্কেটে কোম্পানি অ্যাক্সেস করতে পারে না, ওই সমস্ত মার্কেট গুলোতে জয়েন্ট ভেঞ্চার হয়ে ইজিলি আপনি অ্যাক্সেস করতে পারেন. অ্যাক্সেস টু দ্য স্কিলস অফ ইচ পার্টি, এবং এখানে যেহেতু একাধিক পার্সন মিলে যেহেতু একটা জয়েন্ট ভেঞ্চার হচ্ছে, একাধিক কোম্পানি মিলে একটা জয়েন্ট ভেঞ্চার হচ্ছে, একাধিক কনসার্ন মিলে জয়েন্ট ভেঞ্চার হচ্ছে, সো দুইটা কনসার্ন তার নিজস্ব স্কিলস গুলোকে অ্যাক্সেস করতে পারে. সো দে আর প্রবাবলি গেটিং মোর বেনিফিটস অ্যান্ড স্কিলস অ্যান্ড আউটপুট.
ডিসঅ্যাডভান্টেজ নর্মালি যেটা হতে পারে সেটা হচ্ছে যে ডিসপিউটস ওভার হাউ দ্য বিজনেস শুড বি রান এন্ড কস্ট ইনকার্ড ম্যানেজমেন্ট চার্জেস, দুজন পার্সন মিলে, দুজন পার্সন, দুজন এন্টিটি ও দুজন কনসার্ন মিলে যখন একটা বিজনেস হবে, সো ইন দ্যাট কেস ডিফিকাল্টিজ অ্যারাইজ করতে পারে। কস্ট ইনকার ক্ষেত্রে কস্ট শেয়ারিং, কমন কস্ট শেয়ারিং, ম্যানেজমেন্ট চার্জেস নিয়ে অনেকের মধ্যে ডিসকাস থাকতে পারে। সো ইফ দ্য জয়েন্ট ভেঞ্চার ব্রেক্স ডাউন দ্য স্পেশাল স্কিলস অফ বিজনেস মে বি ইউজড এগেইনস্ট ইট বাই ইটস ফর্মার জয়েন্ট ভেঞ্চার পার্টনার, তাহলে জয়েন্ট ভেঞ্চারটা যদি ভেঙে যায় ইন দ্যাট কেস দেখা যাচ্ছে যে যে জয়েন্ট ভেঞ্চার ভেঙে দিচ্ছে তার স্পেশাল স্কিলস থাকতে পারে যেটা আপনার নাই, সো ইন দ্যাট কেস জয়েন্ট ভেঞ্চার ভেঙে গেলে আপনার এখানে প্রবলেম অ্যারাইজ করতে পারে। পসিবল ল্যাক অফ শেয়ার হোল্ডার্স সাপোর্ট, যেমন আপনার শেয়ার হোল্ডারদের সাপোর্ট এখানে নাও থাকতে পারে, যেন একজন শেয়ার হোল্ডার আপনাকে সাপোর্ট করতেছে আরেকজন শেয়ার হোল্ডার সাপোর্ট নাও করতে পারে যেহেতু যখন আপনি জয়েন্ট ভেঞ্চারে যাবেন। সো সো দিস আর পসিবল ডিসঅ্যাডভান্টেজেস অফ জয়েন্ট ভেঞ্চার। লাইসেন্সিং, আমি যদি লাইসেন্সিং যাই, সো হোয়াট ইজ দ্য লাইসেন্সিং? লাইসেন্সিং ইজ অ্যান এগ্রিমেন্ট ইন ইজ এ পারমিশন টু অ্যানাদার কোম্পানিজ টু ম্যানুফ্যাকচারার্স অর সেলস এ প্রোডাক্ট অর টু ইউজ এ ব্র্যান্ড নেম। ফর এক্সাম্পল আপনি যদি দেখেন পিৎজার হাট, পিৎজা হাট, পিজা হাট, KFC, so these are the common forms of licensing and also franchising. So the common differences between the licensing and franchising is that in case of licensing, the direct owner of the product will not control your quality, but in case of franchisee, he will directly control the quality of your product. So these are common differences between the licensing and franchising. But these both cases hocche ekta agreement thakbe ebong jekhane ekta company, for example Pizza Hut own je main own kore Pizza Hut, she hocche apnake tar product produce korte ebong sell korte apnake permission dibe, license dibe, take ekta partly ekta fee take, proti bochor ekta loyalty fee take dite hobe, thik ache? So but in case of licensing ক্ষেত্রে পিজা হাট, নরমালি পিজা হাট গ্লোবাল হচ্ছে আপনার ডিরেক্টলি আপনার প্রোডাক্ট যেটা প্রোডিউস করতেছেন ডিরেক্টলি কোয়ালিটি আপনাকে কি করবে না, কোয়ালিটি কন্ট্রোল করবে না, বাট ইন কেস অফ ফ্র্যাঞ্চাইজিং সে হচ্ছে কোয়ালিটি হচ্ছে কি করবে, কোয়ালিটি হচ্ছে কন্ট্রোল করবে। I will request you for have 2 minute break. I mean 2 minute break nibo. Amra discuss korchhilam je licensing and franchising kotha. So licensing ta hocche amra jeta bolchhilam seta hocche this is an agreement jekhane hocche apnar main owner je ache, main owner hocche apnake ekhane হচ্ছে আপনাকে পারমিট করবে টু টু ইউজ হিজ প্রোডাক্ট টু প্যাটেন্ট, এবং এখানে আপনি তার প্রোডাক্টের ফর্মুলা ইউজ করবেন, এখানে আপনার তার প্রোডাক্টটা প্রোডিউস করবেন এবং আপনি সেল করবেন, বাট এখানে আপনার কোয়ালিটি কন্ট্রোল করা হবে না। বাট ফ্র্যাঞ্চাইজিং এর ক্ষেত্রে যে এগ্রিমেন্ট থাকবে সেটা হচ্ছে আপনি তার প্রোডাক্ট প্রোডিউস করবেন, ইন দ্যাট কেস ফ্র্যাঞ্চাইজি হচ্ছে তার প্রোডাক্টের কোয়ালিটি ঠিক হচ্ছে কিনা, কন্ট্রোল ঠিক হচ্ছে কিনা এটা সে হচ্ছে চেক করবে। সো দিস ইজ কমন ডিস্টিংশন বিটুইন লাইসেন্সিং এন্ড ফ্র্যাঞ্চাইজিং। স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সেস, যেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, strategic alliances. So what is a strategic alliance? A strategic alliance is an informal or weak contractual agreement between parties or a minority cross shareholding agreement. A cross shareholding is where each party takes a small number of shares in other parties. Strategic alliances ক্ষেত্রে normally আমরা যেটা বুঝি normally হচ্ছে একটা পার্টির সাথে আরেকটা পার্টির কন্ট্রাক্ট থাকবে যেখানে মেজরিটি এবং মাইনরিটি ক্রস হোল্ডিং থাকতে পারে। এক্সাম্পল এটা হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সেস হচ্ছে সাবসিডিয়ারি এবং গ্রুপ হতে, সাবসিডিয়ারি এবং প্যারেন্ট কোম্পানির হোল্ডিংও হতে পারে, প্যারেন্ট কোম্পানির প্যাটার্নও হতে পারে, গ্রুপ হতে পারে যেটা আমরা গ্রুপ যেটা বোঝাচ্ছি। আর আরেকটা হচ্ছে দুজনের সাথে দুজনের এগ্রিমেন্ট থাকতে হবে, মিউচুয়াল এগ্রিমেন্ট থাকতে হবে যেখানে তারা প্রফিট শেয়ার করবে, আইদার প্রফিট শেয়ার করবে বা সার্ভিস শেয়ার করবে এবং তাদের নিজস্ব প্রফিট আর্ন করবে এখান থেকে। সো দিস ইজ দ্য স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সেস। So strategic alliances, in addition, আমরা যদি strategic alliances এবং strategic alliances এর normally advantage এবং disadvantage গুলো normally joint venture এর যে সমস্ত advantage disadvantage গুলো হয় strategic alliance এর ক্ষেত্রেও same advantage disadvantage গুলো হয়ে থাকে। কারণ হচ্ছে joint venture, partnership এবং strategic alliances এই types of common concept, বাট স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সেস এর ক্ষেত্রে একটু ডিস্টিংশন আছে যেটা আমরা একটু পরে বলছি। সেটা হচ্ছে আরো ইন এডিশন যদি আমরা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স করতে যাই, দ্য লুজার এগ্রিমেন্ট অ্যারেঞ্জমেন্ট ইজ ইজিয়ার টু ব্রেক। ফর এক্সাম্পল স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স এর ক্ষেত্রে আরো যেটা ডিস্টিংশন ডিস্টিং পার্ট যেগুলো আছে সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স এর ক্ষেত্রে আমি চাইলে ইজিলি আমার এগ্রিমেন্ট যেটা আছে আমি এগ্রিমেন্ট ব্রেক করতে পারি। এগ্রিমেন্ট ব্রেক করলে যেটা হবে সেটা হচ্ছে আমার মার্কেট লুজ হতে পারে,
they may contravene the competition law, that is be viewed as an illegal cartel. কার্টেল সম্পর্কে আইডিয়া আছে কিনা আমি জানি না আপনাদের। কার্টেল মানে হচ্ছে আপনাদেরকে কার্টেল সম্পর্কে পড়ানো হয়েছে লতে, কার্টেল, এনিওয়ান ফ্রম ইউ কার্টেল, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট কার্টেল, এনিওয়ান? নো স্যার। ওকে, সো কার্টেল মানে হচ্ছে যখন দুইজন কম্পিটিটর, ফর এক্সাম্পল সে COVID-19 এর ভ্যাকসিন, এখন ভ্যাকসিন কো প্রোডিউস করতেছে, ফর এক্সাম্পল ইনসেপ্টাও প্রোডিউস করতেছে। এখন ইনসেপ্টা হচ্ছে এই কোভিড ভ্যাকসিন ফর এক্সাম্পল 500 টাকায় দিচ্ছে, ভ্যাকসিন কো হচ্ছে এটা হচ্ছে এখন ধরেন 600 টাকায় দিতে যাচ্ছে। এখন তাদের মধ্যে এখন কম্পিটিশন, তাদের মধ্যে একটা ইয়ে হলো, তাদের মধ্যে একটা মিউচুয়াল এগ্রিমেন্ট হলো যে না, আমরা হচ্ছে সেম প্রাইসে হচ্ছে আমরা হচ্ছে এই ভ্যাকসিন মার্কেটে ছাড়বো, এবং এর বাহিরে আমরা এই প্রাইসের বাহিরে আমরা যাবো না, আমিও কম সেল করবো না, আপনিও এই প্রাইসের কম সেল করবেন না। তাহলে কি হবে, মার্কেটটা ফ্ল্যাট হয়ে গেল, যেই কিনুক না কেন তা এখানে আপনি সেম প্রাইস আপনাকে কিনতে হবে। সো দিস ইজ দ্য কার্টেল। তার মানে হচ্ছে কম্পিটিটররা যখন নিজেদের মধ্যে কোনো এগ্রিমেন্ট করে কম্পিটিশনটাকে রিডিউস করে ফেলে, তখনই তাকে আমরা বলবো কার্টেল। সো কার্টেল ইজ ইললিগ্যাল, কারণ ল হচ্ছে কার্টেলকে অ্যালাউ করে না। কারণ কার্টেল হওয়ার কারণে যে মার্কেটে কাস্টমার যারা আছে, কাস্টমাররা হচ্ছে কম্পিটিটিভ প্রাইসে প্রোডাক্ট পায় না, সো দে আর গেটিং লুজার। কারণ হচ্ছে অনেকেই সেম কোয়ালিটির প্রোডাক্ট আরো লো প্রাইসে দিতে পারতো, কিন্তু এখন কার্টেলের কারণে হচ্ছে তারা লো প্রাইসে এখন আর প্রোডাক্ট কিনতে পারবে না। দ্যাটস ওয়াই দিস ইললিগ্যাল ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ ল। সো দ্যাটস ওয়াই এই স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের মাধ্যমে কিন্তু কার্টেল হয়, এবং এখানে কম্পিটিশনটা কিন্তু কমে যাচ্ছে। সো এটা ল হচ্ছে, ল ভায়োলেট হচ্ছে। দেয়ার মে বি লেস কমিটমেন্ট দ্যান টু জয়েন্ট ভেঞ্চার, সো দ্য বেনিফিটস আর নট এজ গ্রেট। তার মানে হচ্ছে এখানে জয়েন্ট ভেঞ্চারের মতো কমিটমেন্ট থাকে না, এখানে হচ্ছে আপনি ওনার থাকবে, তারা নিজেরা নিজেরাই ওনার থাকবে, জয়েন্ট ভেঞ্চারের ক্ষেত্রে যেরকম প্রফিটটা শেয়ার হয়, বাট কার্টেলের ক্ষেত্রে কিন্তু মানে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের কিন্তু প্রফিটটা কিন্তু শেয়ার হয় না। এখানে হচ্ছে আমি ওনার থাকবো, আমি সার্ভিস দিব, ইন দ্যাট কেস প্রফিটও আমার, মার্জিনও আমার, সার্ভিস রেভিনিউ আমার, বাট দ্যার উইল হ্যাভ অ্যান এগ্রিমেন্ট। ঠিক আছে, সো এটা জয়েন্ট ভেঞ্চারের ক্ষেত্রে যেখানে প্রফিট শেয়ারিং হয়, বাট কার্টেলের মানে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের ক্ষেত্রে প্রফিট শেয়ারিংটা হয় না। ইন দ্যাট কেস এখানে বিশাল বড় যে জয়েন্ট ভেঞ্চারের মতো আপনার বেনিফিট হবে তা না, বাট ইউ আর গেটিং মার্কেট। সো দিস ইজ দ্য স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সেস। হাউ দেন, আই উইল গিভ ইউ অ্যান এক্সাম্পল। সো ইউ জাস্ট লুক ইন টু দ্য গ্রাফ, আপনাকে একটা গ্রাফ দেখতে পাচ্ছেন। সো ক্যান ইউ সে কিসের এটা গ্রাফটা, কোন প্রোডাক্টের গ্রাফ হতে পারে? এনিওয়ান ফ্রম ইউ অল ক্যান ইউ সি দ্য গ্রাফ? এক্স্যাক্টলি, সো দিস ইজ দ্য এয়ারলাইন্স। So you just say there is a lots of strategic alliances in the world of airlines. For example, if you say this is the airlines, eta partnership er naam jeta dewa hoyeche, strategic alliance er naam jeta dewa hoyeche, shelo hocche partner alliances, partner airlines, partner alliance, ebong eta naam hocche American Airlines Advantage, American Airlines Advantage, ebong naam dewa hoyeche partner alliances. Eta jenis khyal koren ekhane. For example, bangladeshe hocche Bangladesh Airlines, সে বাংলাদেশ এয়ারলাইন্স এখন তার একটা যাত্রী হচ্ছে যাবে হচ্ছে সে রাশিয়া। আমার কথা বোঝা যাচ্ছে? বাংলাদেশ থেকে একজন পার্সন সে এখন রাশিয়া যাবে। এখন বাংলাদেশ থেকে বাংলাদেশ এয়ারলাইন্স সরাসরি রাশিয়াতে যায় না। এখন রাশিয়া যেহেতু যাইতে চায়, তাহলে বাংলাদেশ এয়ারলাইন্স যেহেতু রাশিয়া যায় না, সো একটা পার্সন নর্মালি যদি রাশিয়া যাইতে চায়, যেই এয়ারলাইন্স রাশিয়া যাবে সে ওই এয়ারলাইন্স যাবে, এটাই সিম্পল। এখন বাংলাদেশ থেকে কোন এয়ারলাইন্সই হচ্ছে রাশিয়া যায় না। এখন তাহলে কি হলো, এখন ফর এক্সাম্পল বাংলাদেশ এয়ারলাইন্স একটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স করলো কার সাথে, সে ফর এক্সাম্পল কান্তাসের সাথে, কান্তাস। সো কান্তাস ইউজ সি, কান্তাস ইজ দ্য একদম ভেরি ভেরি রাইট সাইড অফ দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড ফর এক্সাম্পল বাংলাদেশ হচ্ছে একদম ভেরি লেফট সাইড। এখন সে রাশিয়া যাবে, কান্তাস হচ্ছে রাশিয়াতে যায়, বাট কান্তাস আবার বাংলাদেশে আসে না। সো ইন দ্যাট কেস কান্তাস এবং বাংলাদেশ, বাংলাদেশ হচ্ছে কোথায় যায়, বাংলাদেশ ফর এক্সাম্পল বাংলাদেশ হচ্ছে কাতার যাচ্ছে, বাংলাদেশ এয়ারলাইন্স কাতার যাচ্ছে, কাতার থেকে কান্তাস হচ্ছে কাতারে হচ্ছে আসে, এবং কাতার থেকে কান্তাস হচ্ছে রাশিয়া যায়। তাহলে বাংলাদেশ এয়ারলাইন্স কান্তাসের সাথে একটা এগ্রিমেন্ট করলো যে আমি হচ্ছে
রাশিয়াতে যে যে ক্লায়েন্ট হচ্ছে রাশিয়াতে যাবে, এয়ারলাইন প্যাসেঞ্জার রাশিয়াতে যাবে, সে বাংলাদেশ এয়ারলাইন্স এর টিকিট কাটবে, তাকে আমি কাতার পর্যন্ত পৌঁছাই দিব এবং তুমি কাতার থেকে তাকে রাশিয়াতে নিয়ে যাবা, কান্তাস এয়ারলাইন্স এর সাথে আমার এগ্রিমেন্ট হলো। সো এই যে এগ্রিমেন্টটা হলো, জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টটা হলো, এটাকেই আমরা বলি হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সেস, যেখানে আমি হচ্ছে ওই কাস্টমার হারাচ্ছি না। তার মানে কি, বাংলাদেশ এয়ারলাইন্স হচ্ছে দুবাই পর্যন্ত তাকে পাচ্ছে, দুবাই থেকে তার ট্রানজিট হয়ে সে তখন কান্তাস এয়ারলাইন্স এর মাধ্যমে সে রাশিয়া চলে যাচ্ছে। সো দিজ আর দ্য স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সেস, যেখানে একটা 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 প্যাসেঞ্জার, এয়ার প্যাসেঞ্জার, সে বাংলাদেশ থেকে রাশিয়া পৌঁছে যাচ্ছে। কিন্তু কি হলো, এখানে দুজনের মার্কেট ক্রিয়েট হলো, বাংলাদেশ এয়ারলাইন্স এর মার্কেট ক্রিয়েট হলো, এখানে কান্তাস এয়ারলাইন্স এর মার্কেট ক্রিয়েট হলো। কিভাবে, একটা অ্যালায়েন্স এর মাধ্যমে, যে আমার প্যাসেঞ্জারটাকে তুমি হচ্ছে, ফর এক্সাম্পল দিস ইজ দ্য আলটিমেট প্যাসেঞ্জার হচ্ছে কান্তাসের আমি এখন বাংলাদেশ এয়ার, আমার এখানে দুইটা টিকিট কাটতে হবে, যেই অথবা একটা টিকিট কাটবেন, একটা টিকিটের মাধ্যমে একটা টিকিটের মধ্যে ট্রানজিট থাকবে, যে ফার্স্ট প্যাসেঞ্জার তুমি হচ্ছে এখান থেকে বাংলাদেশ থেকে তুমি কাতার যাবা বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে, এবং কাতার থেকে তোমাকে কান্তাস তোমাকে নিয়ে যাবে রাশিয়াতে, একটা টিকিটের মাধ্যমে কাভার হয়ে যাবে। সো দিজ আর দ্য প্যাটার্নস অফ স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সেস। সো আপনাকে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সটা আমি বুঝাইতে পারছি কিনা? It might be, it is not only for applicable for airlines only. এটা বাংলাদেশে ওয়ার্ল্ড এর যত ধরনের কুরিয়ার সার্ভিস আছে, ফর এক্সাম্পল হইতে পারে ফর কুরিয়ার সার্ভিস এর জন্য হইতে পারে, এটা ফর এক্সাম্পল হইতে পারে, এটা হইতে পারে, এটা সাপ্লাই চেইন এর ক্ষেত্রে হইতে পারে, ফর এক্সাম্পল ফ্রেট ট্রান্সপোর্ট যারা করে থাকে, ফ্রেট এজেন্ট যারা হইতে পারে, যারা হচ্ছে এই যে ফ্রেট এজেন্ট যারা হচ্ছে, তারাও হচ্ছে আপনি দেখবেন একটা প্রোডাক্ট, ফর এক্সাম্পল মাস্ক, তারা হচ্ছে দ্য কুল, এই যে তারা হচ্ছে কি করে, ধরেন একটা প্রোডাক্ট, একটা প্রোডাক্ট যখন শিপমেন্ট আপনি দেখবেন বাংলাদেশ থেকে একটা প্রোডাক্ট ফর এক্সাম্পল এক্সপোর্ট হবে, ফর এক্সাম্পল আপনার আফ্রিকাতে এক্সপোর্ট হবে, আফ্রিকা, এখন আফ্রিকাতে সরাসরি বাংলাদেশের কোনো শিপ আফ্রিকাতে যায় না, এখন এই শিপটা হচ্ছে কি সিঙ্গাপুর গেল, সিঙ্গাপুর থেকে এটা অন্য আরেকটা শিপে এই প্রোডাক্টগুলো হচ্ছে রাশিয়া আফ্রিকা পাঠিয়ে দেওয়া হলো। সো এই যে বাংলাদেশের শিপমেন্ট, যারা বাংলাদেশের শিপমেন্ট কোম্পানি যেগুলো আছে তাদের সাথে সিঙ্গাপুর শিপমেন্ট কোম্পানি যে একটা এগ্রিমেন্ট হলো যে আমার এই প্রোডাক্টগুলো হচ্ছে এক্সপোর্ট হবে আফ্রিকাতে, আর আফ্রিকাতে যেই ফ্রেটের এজেন্ট হচ্ছে এই প্রোডাক্টগুলো পৌঁছে দিবে, তার সাথে আমি একটা এগ্রিমেন্ট করলাম যে আমি হচ্ছে এই প্রোডাক্টগুলো বাংলাদেশ থেকে সিঙ্গাপুর পৌঁছে দিব, সিঙ্গাপুর থেকে দেখেন দেন তুমি লোড করে এটা আফ্রিকাতে নিয়ে যাবো। সো দিস আর দ্য প্যাটার্ন অফ স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সেস, এটা যে কোনো ধরনের হতে পারে, হইতে পারে যে কোনো ধরনের কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে, ফর এক্সাম্পল আইদার ইট মে প্যাসেঞ্জার, মেবি প্রোডাক্ট, মেবি প্রোডাক্ট, ওকে। So from strategic alliance কথা বলেছিলেন স্যার, এর আগে যে কনসেপ্টের কথা বলেছিলেন যে প্রাইসিংটা এগ্রিমেন্ট করবে, প্রাইসিং এটা এটা এটাও কি স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের ভিতরে পড়ে? কোনটা প্রাইসিংটা বুঝি নাই, প্রাইসিংটা যে দুইটা কোম্পানি একটা এগ্রিমেন্টে যাবে যে দুজনেই একটা সেম রেটে ভ্যাকসিনের एग्जांपल দিলেন যে কার্টেল, কার্টেলের एग्जांपल যেটা দিলাম কার্টেল, হ্যাঁ 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 ডেফিনেটলি দিস ইজ দ্য ফিচার, দিস ইজ দ্য ফিচার অফ স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, গ্রেট ফিচার। কারণ হচ্ছে কি, আপনি একটা জিনিস দেখেন, কার্টেলের মাধ্যমে কি হচ্ছে, কম্পিটিশন কিন্তু হচ্ছে না। কারণ হচ্ছে কি, যেমন বাংলাদেশ এয়ারলাইন্স শুধুমাত্র রাশিয়াতে প্যাসেঞ্জার পৌঁছাচ্ছে, কিন্তু আলটিমেটলি কিন্তু সে রাশিয়া প্যাসেঞ্জার পৌঁছাচ্ছে না, কিন্তু ভায়া হয়ে রাশিয়া প্যাসেঞ্জার পৌঁছাচ্ছে। তার মানে কি, রাশিয়ান মার্কেটে এসে ঢুকে গেলো, তার মানে কি এখন বাংলাদেশের সাথে অন্য 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 এয়ারলাইন্স কিন্তু আর কম্পিটিশন করতে যাচ্ছে না, কারণ কান্তাস কিন্তু বাংলাদেশ এয়ারলাইন্সের সাথে কম্পিটিশন করতেছে না, তারা হচ্ছে কি মার্কেটটাকে ভাগ করে নিচ্ছে। সো দিস ইজ কার্টেল, কারণ কি এখানে কম্পিটিশন নাই, কারণ বাংলাদেশ এয়ারলাইন্স দুবাই যাচ্ছে, দুবাই থেকে কান্তাস হচ্ছে তাকে রাশিয়া নিয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য কার্টেল, কম্পিটিশনটাকে রিমুভ করে দেবে, কম্পিটিশন রিমুভ করেছে। বাংলাদেশ এয়ারলাইন্স তো ডিরেক্টলি রাশিয়া যেতে পারতো, অথবা কান্তাস সরাসরি হচ্ছে বাংলাদেশে আসতে পারতো, কিন্তু এইটা না হয়ে তারা কি করতেছে, মার্কেটটাকে ভাগ করে নিচ্ছে। ওরা বলতেছে তুমিও আর্ন করো, আমিও আর্ন করি, আমারও মার্কেট থাকুক, তোমারও মার্কেট থাকুক। সো দিস ইজ দ্য টাইপস অফ কার্টেল, ওকে। এজেন্ট, সো এজেন্ট আমরা জানি, এজেন্ট হচ্ছে প্রিন্সিপাল। হ্যালো স্যার, স্যার ওই ক্ষেত্রে যদি সেম প্লেসে প্রোডাক্টের ক্ষেত্রে যদি হয়, তখন তো যেই কোম্পানির অ্যালায়েন্স হলো ওই কোম্পানি তো কখনো মনে হয় এই এগ্রিমেন্টে যাইতে যাবে না। না, কম্পিটিশন রিমুভ করার জন্য আপনি জিনিস খেয়াল করেন, যদি কেউ যদি চায় যে না আমরা হচ্ছে মার্কেটে উইন 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 সিচুয়েশনে থাকবো, আমরা সারা কোনো গতি নাই, এই ধরনের প্রোডাক্ট যদি হয়ে থাকে, ফর এক্সাম্পল আমি আপনাকে বলি, ফর এক্সাম্পল আপনি যদি
ফর এক্সাম্পল ইউ জাস্ট ইউ ক্যান টক অ্যাবাউট ইলেকট্রিসিটি প্রোডিউসিং কোম্পানি, সে ফর এক্সাম্পল বাংলাদেশের যারা হচ্ছে পল্লী বিদ্যুৎ মানে আরইবি মানে রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড অ্যান্ড বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, এই দুইটাই হচ্ছে ইলেকট্রিসিটি কন্ট্রোল অথরিটি, তাই না বাংলাদেশে? ঠিক আছে, এখন পল্লী বিদ্যুতের নিজস্ব প্ল্যান্ট যেগুলো আছে, পিডিবির নিজস্ব প্ল্যান্ট যেগুলো আছে, ওগুলাতে কিন্তু সে বাংলাদেশকে ইলেকট্রিসিটিতে সাফিসিয়েন্ট করতে পারতেছে না, যার কারণে হচ্ছে বাংলাদেশে কুইক রেন্টাল ফ্যাসিলিটি কিন্তু আসছে, কুইক রেন্টালের কনসেপ্ট আসছে। কুইক রেন্টাল কনসেপ্টে কি হচ্ছে, প্রাইভেটলি কিছু কোম্পানি এস্টাবলিশ হয়েছে, যেই কোম্পানিগুলো কি করতেছে ইলেকট্রিসিটি প্রোডিউস করতেছে এবং ন্যাশনাল গ্রিডে সাপ্লাই দিচ্ছে। ফর এক্সাম্পল আপনি অনেক দেবেন ইউনাইটেড পাওয়ার, সামিত পাওয়ার, কনফিডেন্স পাওয়ার, ডোরিন পাওয়ার, হ্যাঁ তো ওরিয়ন পাওয়ার, এই যে পাওয়ার কোম্পানিগুলো, তাদের কাজই হচ্ছে কি, তারা হচ্ছে আপনার পাওয়ার প্রোডিউস করে কি করে ন্যাশনাল গ্রিডে সেল করে। এখন সে যদিও এখানে পিডিবি এবং আরবি তাদের রেট ফিক্স করে দিচ্ছে, যদি বিষয়টা এমন হইতো যে ধরেন এই তারা কুইক রেন্টাল কোম্পানি গুলো মিলে বললো যে আমরা এই রেটের বাইরে গভর্নমেন্টকে সাপ্লাই দিব না, কারণ গভর্নমেন্ট যদি এখন ইলেকট্রিসিটিতে স্বয়ংসম্পূর্ণ হইতে চায় কুইক রেন্টাল ছাড়া তার কোনো গতি নাই, কারণ আপনি দেখেন ইলেকট্রিসিটি এখন যাই না বললেই চলে, কারণ কি কুইক রেন্টালের জন্য। ঠিক আছে, আগে কিন্তু ইলেকট্রিসিটি যেত কারণ প্রাইভেট পাওয়ার সেক্টর ছিল না, এখন প্রাইভেট পাওয়ার সেক্টর আছে। এখন ওরা যদি বলে যে আমরা এই রেটের বাইরে ইলেকট্রিসিটি সাপ্লাই দিব না, আমরা প্রোডিউসই করবো না, তাহলে এখানে পিডিবি এবং আরএবির কিন্তু কোনো কিছুই করার থাকবে না। ঠিক আছে, ইন দ্যাট কেস এটা হচ্ছে এক ধরনের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স হবে, এটা হচ্ছে আপনার তখন হবে আপনার এক ধরনের কার্টেল হবে, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স হবে না, অ্যাকচুয়ালি কার্টেল হবে তখন। এটা হতে পারে, এটা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে হতে পারে, সার্ভিসের ক্ষেত্রে হতে পারে, মাইট বি। এবং কার্টেল করতে চাইবে নর্মালি, কারণ কম্পিটিটররা যদি একসাথে কার্টেল করে, নর্মালি কার্টেলে যেতে চায় না হচ্ছে কারণ লিগেল বাইন্ডিং থাকে, এই জন্য কার্টেলে যেতে চায় না। কিন্তু লিগেল বাইন্ডিং যদি বাংলাদেশে যদি না থাকতো, যে কোনো ওয়ার্ল্ডে যদি লিগেল বাইন্ডিং যদি না থাকতো, ডেফিনেটলি সবাই কার্টেল করত। স্যার, কার্টেল কি সিন্ডিকেটের সাথে তুলনা করা যায়? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি কার্টেল তো টাইপস অফ সিন্ডিকেট, কারণ কার্টেল মানে তো কম্পিটিশন হচ্ছে না, তো সিন্ডিকেট তো একই, সিন্ডিকেট তো কম্পিটিশন তো রিমুভ করে দিচ্ছে। মাইট বি অ্যান এক্সাম্পল। নাও এজেন্ট, এজেন্ট হচ্ছে আপনার হচ্ছে যে ওনার অথবা প্রিন্সিপাল হয়ে প্রোডাক্ট সেল করে, তাকে আমরা বলি এজেন্ট। তো এজেন্ট যেটা করে সেটা হচ্ছে কাস্টমারকে হচ্ছে তার প্রোডাক্টটা, কাস্টমার হচ্ছে ওনারের কাছ থেকে কিছু কমিশন নিয়ে এসে কাজ করে, এবং এজেন্ট হচ্ছে সরাসরি আইদার সরাসরি কাস্টমারের সাথে তার ডিরেক্ট কন্ট্রোল থাকে অথবা নাও থাকতে পারে। ঠিক আছে, সো এজেন্ট হচ্ছে সরাসরি কোনো একটা রিটেলার অথবা সাপ্লাইকে দিতে পারে, এবং তারপরে রিটেল এবং সাপ্লাই কাস্টমারকে দিতে পারে। সো দিস মাইজবিয়ান কনসেপ্ট অফ এজেন্ট। আর গ্রুপ যেটা হচ্ছে, গ্রুপ নিয়ে আমরা অলরেডি আলোচনা করছি, হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানি যে কনসেপ্ট যেটা আছে এটাই হচ্ছে গ্রুপ। তো গ্রুপ যেটা হচ্ছে, গ্রুপের অ্যাডভান্টেজ গুলো হচ্ছে এখানে ফ্রি মুভমেন্ট অফ ফান্ড, এখানে ডিস্টিং পার্ট অ্যান্ড কালচার ইন এ সিঙ্গেল গ্রুপ, একটা সিঙ্গেল গ্রুপে অনেক ডিস্টিং কালচার এবং আপনার পার্ট থাকে, রিস্ক অফ ফেলোর ক্যান বি স্প্রেড, মাইনরিটি শেয়ার হোল্ডিং থাকতে পারে, স্কিলস এক্সপার্টাইজ ইকুইপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ম্যাটার্স ক্যান বি শেয়ার্ড অ্যান্ড সেন্ট্রালাইজড। আর এখানে ডিসঅ্যাডভান্টেজ যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ফিনান্সিয়াল রিপোর্টিং কমপ্লেক্সিটি থাকতে পারে, অনেক কমপ্লেক্সিটি থাকতে পারে, কনসলিডেশন ইস্যু থাকতে পারে, হিউজ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রেশার থাকতে পারে, এবং ডেট্রিমেন্টাল ইফেক্ট অফ ফেলোর অফ ওয়ান অফ টু অ্যানাদার। গ্রুপের একটা কনসার্ন যদি কখনো ফেল করে, এটার ইম্প্যাক্ট অন্য কনসার্নে গিয়ে পড়তে পারে। সো দিস আর দ্য কমন ডিসঅ্যাডভান্টেজেস অফ গ্রুপ। আরেকটা জিনিস হচ্ছে, আমরা বলছি জয়েন্ট ভেঞ্চার এবং পার্টনারশিপ, জয়েন্ট ভেঞ্চার পার্টনারশিপ এবং স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সেস, দিস ইজ আ ভেরি ভেরি নিয়ারার কনসেপ্ট, বাট জয়েন্ট ভেঞ্চার এবং পার্টনারশিপের মধ্যে কিছু কমন ডিস্টিংশন আছে, কিছু ডিফারেন্সেস আছে। ডিফারেন্সেস গুলো হচ্ছে, জয়েন্ট ভেঞ্চার ক্ষেত্রে এটা স্পেসিফিক ভেঞ্চার, বাট পার্টনারশিপ হচ্ছে নট লিমিটেড টু স্পেসিফিক ভেঞ্চার, এটা স্পেসিফিক ভেঞ্চার মধ্যে লিমিটেড নাও থাকতে পারে। আর হচ্ছে কু ভেঞ্চারার্স, এখানে নর্মালি হচ্ছে জয়েন্ট ভেঞ্চার হচ্ছে কু ভেঞ্চারার থাকে, আর পার্টনারশিপ আমরা বলি পার্টনার। জয়েন্ট ভেঞ্চার আমরা ওনারদের বলি কু ভেঞ্চারার, পার্টনার দেখে বলবেন পার্টনার্স। আর জয়েন্ট ভেঞ্চার ক্ষেত্রে প্রফিট অ্যান্ড লস অ্যাট দ্য এন্ড অফ ভেঞ্চার, নর্মালি হচ্ছে যখন বিজনেসটা ক্লোজ হয়ে যায় তখনই প্রফিটটা শেয়ার করা হয়, প্রফিট অথবা লস শেয়ার করা হয়। আর পার্টনারশিপের ক্ষেত্রে প্রতি বছরই হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট শেয়ার করা হয়। আর নো ফার্ম নেম, এখানে জয়েন্ট ভেঞ্চারের ক্ষেত্রে কোনো ফার্ম নেম থাকতে পারে না, এখানে জয়েন্টলি একটা নাম থাকে, দুইজন এন্টিটি, দুইটা এন্টিটি অথবা দুইটা পার্সন মিলে যদি একসাথে একটা এন্টিটি যদি ফর্ম করে, ইন দ্যাট কেস
কম্বাইন নাম হয়ে থাকে। পার্টনারশিপের ক্ষেত্রে মাস্ট হ্যাভ ফার্ম নেম, একটা পার্টিকুলার নাম নাম থাকতে হবে। নো নিড ফর সেপারেট সেট অফ বুকস, এখানে সেপারেট সেট অফ বুকস এর প্রয়োজন পড়ে না। আর এখানে পার্টনারশিপের ক্ষেত্রে যেহেতু একটা লিগালি একটা এন্টাইটেল বডি থাকে এখানে, এবং পার্টনারশিপ একটা 1932 এর আন্ডার রেজিস্টার্ড হতে হয়, ইন দ্যাট কেস ইউ উইল হ্যাভ টু মেইনটেইন সেপারেট বুকস অফ অ্যাকাউন্টস এন্ড শুড বি রিপোর্টেড। আর মাইনর ক্যানট বি অ্যান কু ভেঞ্চার, মাইনর কু ভেঞ্চার হতে পারে না, বাট পার্টনারশিপের ক্ষেত্রে মাইনরও হচ্ছে কি পার্টনার হতে পারে। আর অ্যাকাউন্টিং অন লিকুইড লিকুইডেশন বেসিস, এখানে হচ্ছে লিকুইডেশন বেসিস অ্যাকাউন্টিং করা হয়, আর এটা হচ্ছে পার্টনারশিপ হচ্ছে গোয়িং কনসার্ন বেসিসে অ্যাকাউন্টিং করা হয়, ঠিক আছে। সো দিস ইজ দ্য কমন ডিস্টিংশন বিটুইন দ্য জয়েন্ট ভেঞ্চার এন্ড পার্টনারশিপ। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য প্রেজেন্টেশন। সো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে ইউ ক্যান আস্ক, আনলেস উই ক্যান গো ফর সাম এমসিকিউ কোয়েশ্চেন। স্যার আমার জয়েন্ট ভেঞ্চার ভার্সেস পার্টনার নিয়ে একটা কোয়েশ্চেন আছে স্যার। হ্যাঁ যে স্যার আমি একটা কোম্পানি রেজিস্ট্রেশন করেছি যে ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিতে, মানে ওদের লাইসেন্স নিয়েছে আর কি, মেম্বারশিপ লাইসেন্স। তো যে কোম্পানিটায় দুইজন বাংলাদেশি আছে, বাংলাদেশি এবং একজন চাইনিজ, তারা মিলে ওইটা আর কি ফর্ম করেছে জয়েন্ট ভেঞ্চার। তো হ্যাঁ, এখানে যখন আমি আখ্যায়িত করেছে এই কোম্পানিটি কি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি? হ্যাঁ হ্যাঁ, এটা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। আর হচ্ছে একটা জিনিস খেয়াল করা, জয়েন্ট ভেঞ্চার কিন্তু চেম্বার অফ কমার্স এর এগ্রিমেন্ট চাইছে, শুধুমাত্র তাদের মধ্যে এগ্রিমেন্টই থাকে, তাদের কিন্তু লিগাল কিন্তু না। যেমন জয়েন্ট ভেঞ্চার কোনো পার্টিকুলার কিন্তু ল রেগুলেশন কিন্তু নাই, তারা জয়েন্টলি হচ্ছে এটা বিজনেস করবে, এবং যখনই বিজনেস ক্লোজ হয়ে যাবে প্রফিট শেয়ার করে ওরা বিজনেসটাকে ক্লোজ করে দিবে, ঠিক আছে। প্রজেক্ট নর্মালি জয়েন্ট ভেঞ্চারটা প্রজেক্ট বেসিস হয়, পার্টনারশিপটা কিন্তু প্রজেক্ট বেসিস না, এটা একটা এন্টিটি। ফর এক্সাম্পল আপনি পার্টনারশিপ ফার্ম বলেন, দিস ইজ অ্যান এন্টিটি, এবং এটা একটা লিগাল বাইন্ডিং আছে এবং এটা চলতেই থাকবে। সো জয়েন্ট ভেঞ্চারের ক্ষেত্রে আপনাকে যেহেতু এগ্রিমেন্ট চাইছে, যেহেতু মোর দেন ওয়ান কনসার্ন মিলে, মোর দেন ওয়ান কান্ট্রি, দুটো মোর দেন ওয়ান কনসার্ন মিলে যেহেতু একটা জয়েন্ট ভেঞ্চার কাজ করতেছে, প্রজেক্টে কাজ করতেছে, দ্যাটস ওয়াই দে হ্যাভ আস্কড ফর দ্য এগ্রিমেন্ট, এবং ডেফিনেটলি এটা জয়েন্ট ভেঞ্চারের মধ্যেই পড়ে স্যার। কিন্তু ওই কোম্পানিটার নাম ছিল এবিসি কোম্পানি, কোম্পানি ছিল নাম, কোম্পানি ছিল, তাহলে কি এটা ওই মানে আপনার আপনার ক্ষেত্রে এটা বলছে যে জয়েন্ট ভেঞ্চার কিন্তু দুজন ব্যক্তি মিলেও জয়েন্ট ভেঞ্চার হতে পারে, দুইটা কোম্পানি মিলে জয়েন্ট ভেঞ্চার হতে পারে। ফর এক্সাম্পল এই যে জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার, জেভি আপনার নাম শুনে, জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার, এটা কিন্তু অনেক বড় সড়ো জয়েন্ট, জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার, ইউএস বাংলা, সো দিস ইজ জয়েন্ট ভেঞ্চার। যদি লিমিটেড কোম্পানি হয়ে যেত কোম্পানি হয়ে গেল, কিন্তু যখন দুইটা ইন্ডিভিজুয়াল কোম্পানি মিলে যখন একটা জয়েন্ট ভেঞ্চার করলো, তখন কিন্তু জয়েন্ট ভেঞ্চারটা কিন্তু ইটসেলফ ইজ নট এ কোম্পানি, এটা কিন্তু জাস্ট একটা অ্যারেঞ্জমেন্ট, অ্যারেঞ্জমেন্ট আমরা বলবো এটা অ্যারেঞ্জমেন্ট, এটা এগ্রিমেন্ট থাকবে এবং তাদের মধ্যে কাজের একটা রেসপন্সিবিলিটি ভাগ করা থাকবে, কি কাজ করবে ফিক্স থাকবে, প্রজেক্ট শেষ, এন্টিটিও মানে তাদের অ্যারেঞ্জমেন্ট শেষ, দিস ইজ এ জয়েন্ট ভেঞ্চার কনসেপ্ট। কিন্তু স্যার ওই কোম্পানির নামে কোথাও জয়েন্ট ভেঞ্চার ছিল না, শুধু কোম্পানি ছিল না, কোম্পানির নামে তো জয়েন্ট ভেঞ্চার থাকবে না, দুইটা কোম্পানি মিলে একসাথে যখন একটা অপারেশন করবে, এখানে কিন্তু আমরা বসেছি একটা স্পেসিফিক ভেঞ্চার থাকবে, আবার নাম নাও থাকতে পারে, এখানে কিন্তু আমরা বসেছি নো ফার্মস নেম, এখানে নাম নাও থাকতে পারে, এখানে দুইটা কোম্পানি মিলে জাস্ট একটা কাজ করবে, আমরা এটা বলবো অ্যারেঞ্জমেন্ট, একটা নাম দিতেও পারে নাও দিতে পারে, ঠিক আছে। ওখানে জয়েন্ট ভেঞ্চার নাম থাকতে বিষয়টা এরকম না, নাও থাকতে পারে, কিন্তু এগ্রিমেন্ট লাগবে, এগ্রিমেন্ট লাগবে, যখন এগ্রিমেন্ট আপনি পাবেন তখন দেখবেন এখানে লেখা থাকবে যে জয়েন্ট এগ্রিমেন্ট, ঠিক আছে। এগ্রিমেন্টের মধ্যে কিন্তু জয়েন্ট জয়েন্টলি যে কাজ করতেছে এটা কিন্তু ওখানে স্পেসিফাই করা থাকবে। So now we can close this presentation and we can screen sharing stop, okay. So we can share some MCQ question. Hello. You see the screen? Sir. No, yes? Sir. Okay, we just listen. Sir, আজকে সিনিয়র সিস্টার কি আমরা পাবো মেইলে? আমি আজকে মেইলে গত ক্লাসেরটা এবং আজকেরটা
আর প্লাস হচ্ছে এমসিকিউ কোশ্চেনের ফরম্যাটটা আমি দুইটাই হচ্ছে পাঠাই দিব, তিনটাই পাঠাই দিব আজকে। Can you see? দেখেন এখানে জি স্যার দেখা যায় দেখা যাচ্ছে ফর এক্সাম্পল কোশ্চেন নাম্বার 9 মিতালি ইজ এন আইটি স্পেশালিস্ট রেসপন্সিবল ফর এ নিউ ডেটাবেস হুইচ ইজ ইউজড বাই অল ফাংশনস ইন দ্য অর্গানাইজেশন ইফ ট্রিনা এ হিউম্যান রিসোর্স ম্যানেজার অ্যাটেম্প টু অল্টার দ্য ডেটাবেস পারমানেন্টলি প্যারামিটার্স মিতালি কোড প্রিভেন্ট হার ফ্রম ডুইং সো বাই এক্সারসাইজিং ফাংশনাল অথরিটি ইট ইজ ট্রু অর ফলস ইয়েস অর নট সো দিস ইজ ইয়েস কারণ হচ্ছে আপনি দেখেন ফাংশনাল অথরিটি কারণ হচ্ছে আপনার এখানে ফাংশনাল অথরিটি আমরা বলছিলাম যে এখানে তার তার স্পেশালিস্ট স্কিল থাকবে এবং সে অন্য একটা ফাংশনাল লেভেলে তার এখানে এক্সারসাইজ পাওয়ার এক্সারসাইজ করার ক্যাপাসিটি থাকবে ইন দ্যাট কেস সে যদি ডাটাবেস কারণ হচ্ছে আপনি দেখেন মিতালি যেহেতু সে আইটি স্পেশালিস্ট যেহেতু থাকে এবং তার আইটি সম্পর্কে একটা স্পেশাল নলেজ আছে এবং সে আইটি রিসোর্স পার্সন এবং সে এখন যদি হিউম্যান রিসোর্স ডাটাবেস যদি চেঞ্জ করতে চায় তাহলে সে তার ফাংশনাল অথরিটির বলেই সে শুধুমাত্র চেঞ্জ করতে পারবে। দ্যাটস ওয়াই এখানে কোশ্চেন করা হয়েছে যে সে তাহলে কি তার ফাংশনাল অ্যাক্সেস কি ফাংশনাল অথরিটি কি অ্যাক্সেস করতেছে, ঠিক আছে। সো ইন দ্যাট কেস উইল সে দিস ইজ ইয়েস। You see, there is an XYZ Limited is a manufacturing concern and it has strict organizational structure following the Henry Fayol suggested 14 principles of organizational structure. This is getting competitive edge from the suggested principles. Which of the following are classical principles of organizational structures? আমরা আপনাদেরকে বলছি যে 14টা প্রিন্সিপাল আছে। সো ফ্রম দিস এই পাঁচটা সেকশনের মধ্যে কোনগুলো হচ্ছে হেনরি ফেলের নীতির মধ্যে পড়ে? হু ক্যান সে হুইচ ওয়ান অফ দ্য ফাইভ হ্যাজ বিন ফলেন আন্ডার দ্য 14 প্রিন্সিপালস অফ হেনরি ফেল অর্গানাইজেশনাল স্ট্রাকচার? হুইচ ওয়ান অফ দ্য ফলো? হু ক্যান সে? সো ইউ সি দ্যাট ইজ এ স্কেলার চেইন অ্যান্ড ইউনিটি অফ ডিরেকশন and the division of work. So these three has been fallen under the classical principles of Henry Fayol's. You see the question division of work. You can say division of scalar chain, unit scalar chain, unity of direction and division of work. Tintai hocche pore hocche classical principle modhe. So you will have the three option. সো আপনাকে যদি বলে যে হুইচ অফ দ্য ফলোয়িং আর ক্লাসিক্যাল প্রিন্সিপালস অফ অর্গানাইজেশনাল স্ট্রাকচার আপনাকে যখন প্রশ্ন করা হবে ডেফিনেটলি ইউ উইল হ্যাভ মোর অপশন টু সিলেক্ট সো ইউ উইল সিলেক্ট থ্রি অপশনস অফ স্কেলার চেইন ইউনিট অফ ডাইরেকশন অ্যান্ড ডিভিশন অফ ওয়ার্ক ওকে কোশ্চেন নাম্বার 11 ইজ ভেরি কম্প্রিহেনসিভ কোশ্চেন ইউ সি ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড ইজ এন রিনাউন্ড এয়ার ট্রান্সপোর্ট সার্ভিস প্রোভাইডার ইন বাংলাদেশ ইট ইজ অলসো লিস্টেড উইথ দ্য স্টক মার্কেট ইন বাংলাদেশ About 55% of its stake is holded by US Ultimate Air Transport Limited. The company is recently trying to expand its commercial fly services to different countries of the world. It is thinking about the expansion in different mode of expansion. It seeks suggestion from the international expert on aviation. One of the expert has given the following statement. Statement one, the ultimate control over the strategic alliances will not be diluted due to having how cross-holding by other entity. Statement two, no separate entity need to be formed and there is low competition. Statement three, the agreement is hard to break. Statement four, huge commitment than the joint venture and other arrangement alliances. So which of the following statements are true? Statement one and two only, statement three and four only. All of them are correct. Statement 2, 1, 2, and 3. Statement 1 and 3 only. So which one of the following is correct? Which option is correct? Who can say about it? Anyone? This is important. It may come. So which one of the
আপনার কি কোশ্চেনটা বুঝতে পারছেন? ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন? হু ক্যান অ্যান্সার? স্যার 1 এন্ড 4 হতে পারে কি? 1 এন্ড 4 না, এখানে 1 এন্ড 2, এটা জাস্ট খেয়াল করেন। স্টেটমেন্ট 1 এখানে বলা আছে দ্য আলটিমেট কন্ট্রোল ওভার স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স উড নট বি ডাইলুটেড ডিউ টু হ্যাভিং লো ক্রস হোল্ডিং বাই দ্য বাই আদার এন্টিটি। ইফ ইউ সি দ্য অ্যালায়েন্সেস স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের ফিচার যদি আপনি দেখেন, এখানে বলছে যে আলটিমেট কন্ট্রোল, আলটিমেট কন্ট্রোল কিন্তু ডাইভার্সিফিকেশন হয় না। যদিও দুইটা এন্টিটি মিলে একসাথে এগ্রিমেন্ট করতেছে, কিন্তু দুইজনের কন্ট্রোল দুই জায়গায় থাকতেছে, সো এখানে কন্ট্রোলে কোনো ডাইলেশন হয় না। সো দিস ইজ ভেরি ট্রু স্টেটমেন্ট। এখানে বলছে টু সেপারেট এন্টিটি নিড টু বি ফর্মড অ্যান্ড দ্যার ইজ লো কম্পিটিশন। লো কম্পিটিশন দিস ইজ কারেক্ট, লো কম্পিটিশন দিস ইজ কারেক্ট, এবং নো সেপারেট এন্টিটি ফর্ম, তার মানে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের মধ্যে কিন্তু নতুন কোন এন্টিটি ফর্ম করার প্রয়োজন হতে নাও পারে। যে আমি আপনাদের এয়ারলাইন্সের এক্সাম্পল দিলাম, এবং এটা কিন্তু এয়ারলাইন্সের এক্সাম্পল, এখানে দুজন মিলে কিন্তু নতুন একটা এন্টিটি ফর্ম করার প্রয়োজন কিন্তু পড়ে নাই। দুজন দুজনের জায়গা থেকে সার্ভিস দিচ্ছে, বাট একটা সিমিলার সার্ভিস দিচ্ছে, কম্পিটিশনটা রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো টু ইজ অলসো কারেক্ট। তিন নাম্বার এখানে বলছে দ্য এগ্রিমেন্ট ইজ হার্ড টু ব্রেক। আমরা কিন্তু ফিচারের মধ্যে পড়ছি দ্য এগ্রিমেন্টটা ইজি টু ব্রেক, কারণ আমার যদি মন চাই যে আমি স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের এগ্রিমেন্ট রাখবো না, আই ক্যান ভায়োলেট, আই ক্যান ব্রেক ইট, সো দিস ইজ ভেরি ইজি টু ব্রেক। ওকে, সো স্টেটমেন্ট থ্রি ইজ নট কারেক্ট। অ্যান্ড স্টেটমেন্ট ফোর হচ্ছে হিউজ কমিটমেন্ট দ্যান দ্য জয়েন্ট ভেঞ্চার অ্যান্ড আদার অ্যারেঞ্জ অ্যালায়েন্সেস, দিস ইজ অলসো নট কারেক্ট, বিকজ আমি এখানে হিউজ অ্যামাউন্ট অফ কমিটমেন্ট থাকে না, কারণ যেহেতু কার্টেল হচ্ছে এখানে, সো সবাই যার যে যতটুকু কমিটমেন্ট অতটুকু কমিটমেন্ট ফিল আপ করবে। যেমন ফর এক্সাম্পল বাংলাদেশের কমিটমেন্ট থাকবে হচ্ছে তোমাকে আমি রাশিয়া পৌঁছে দিবো, ঠিক আছে, বাট তোমাকে আমি পৌঁছে দিবো দুবাই পর্যন্ত, এবং দুবাই থেকে কান্তাস তোমাকে নিয়ে যাবে। ধরুন ওইখানে যদি কোনো ধরনের ইনসিডেন্স হয়, কান্তাস উইল বি রেসপন্সিবল, এবং বাংলাদেশ থেকে যখন কোনো একটা প্যাসেঞ্জার, বাংলাদেশ থেকে যখন একটা প্যাসেঞ্জারটা যখন হচ্ছে দুবাই যাবে, দুবাই পর্যন্ত হি উইল বি রেসপন্সিবল, আর দুবাই থেকে যখন কান্তাস তাকে রাশিয়া নিয়ে যাবে, তখন কান্তাস উইল বি রেসপন্সিবল। দ্যাটস ওয়াই এখানে কমিটমেন্টটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার এবং অন্যান্য অ্যারেঞ্জমেন্টের মধ্যে যে কমিটমেন্ট আছে, ফর এক্সাম্পল জয়েন্ট ভেঞ্চার এবং অন্যান্য এগ্রিমেন্টের তো কমিটমেন্ট থাকে যে প্রফিট শেয়ারিং হবে, কন্ট্রোল হবে, লিগ্যাল বাইন্ডিং থাকে। সো এইগুলো কিন্তু এখানে কিছুই থাকে না। সো সো এখানে তিন এবং চার হচ্ছে এখানে ফলস, ওয়ান অ্যান্ড টু স্টেটমেন্টস আর কারেক্ট। ইউ আন্ডারস্ট্যান্ড? জি স্যার। So you just looking the question number 12. This is very interesting question. But I mean, jeta apnar sange bolchi er age, Pakatali International is one of the biggest CA firm and listed with the ICAB. There are a large number of article students who are working under the part and fully qualified managers. The reviewed work, they reviewed work of the qualified are then reviewed by the partner. There are also IT and other experts who are providing technostructure support for the team. The HR are responsible to pick high quality article students and staffs are as required. The overarching ideology is perhaps one of the professionalism, expertise, ethical values and commercial awareness and earning revenues of the firms. Which of the elements of building blocks and coordinating mechanism organizational structure suggested by Minbard are presented there? তাহলে আমরা যে আপনাদের six building block যেটা পড়াইলাম, six building block এর মধ্যে এখানে যে সিএ ফার্মের যে এক্সাম্পল যেটা দেয়া আছে, ইলাস্ট্রেশনটা দেয়া আছে, এর মধ্যে বলতেছে যে মিন্সবার্গের সবগুলা এক্স্যাক্টলি সবগুলা, কারণ অপারেটিং কোর আছে, অপারেটিং কোর কারা পরে, আর্টিকেল স্টুডেন্টস আর দ্য অপারেটিং কোর, আর মিডল লাইনের মধ্যে পার্ট কোয়ালিফাইড এবং কোয়ালিফাইড ম্যানেজার্স আর দ্য মিডল লাইন, স্ট্র্যাটেজিক অ্যাপেক্সে থাকে পার্টনাররা, সাপোর্ট স্টাফে থাকে এইচআর এবং অ্যাডমিন, আর টেকনো স্ট্রাকচারের মধ্যে যেমন আইটি আইটি এন এক্সপার্ট যারা থাকে, ফর আইটি হতে পারে, ট্যাক্স এক্সপার্ট যারা তারা থাকতে পারে। সো all of these answers are correct. So option F are correct. So this is all about the questions that has been supplied from this chapter. এখানে আমাদের চ্যাপ্টারের পিছনেও আপনি কয়েকটা কোশ্চেন দেখবেন, এখানে চ্যাপ্টারের পিছনেও কয়েকটা এমসিকিউ কোশ্চেন দেওয়া আছে। সো আপনি যদি এমসিকিউ কোশ্চেনগুলো যদি একটু দেখেন, যদি আপনাদের সামনে যদি বই থাকে, আমি জাস্ট একটা এমসিকিউ কোশ্চেন, এখানে একটা এমসিকিউ কোশ্চেন শুধুমাত্র আমি দেখতে, সেটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু মিন্সবার্গ ফাইভ বিল্ডিং ব্লকস অফ এন অর্গানাইজেশন এক্সিস্ট উইদিন ওভার রিচিং সিক্স এলিমেন্টস, হি কল দিস সিক্স এলিমেন্ট, এই যে ছয়টা এলিমেন্টকে কি বলা হয়েছে, দ্য আইডিওলজি। যে আপনারা যখন কোশ্চেন করলেন, আপনারা যে কোশ্চেন করলেন যে আমরা আইডিওলজি কেন বলতেছি, আইডিওলজি একটা পার্ট কিনা, এই ছয়টা বিল্ডিং ব্লকের একটা পার্ট হচ্ছে আইডিওলজি, বাট আমি বলছি যে পাঁচটা ইনগ্রিডিয়েন্ট মিলে হচ্ছে আইডিওলজিকে আইডিওলজি এক্সপ্লেইন করা হয়। সো এই দেখেন, এই কোশ্চেনটা কিন্তু এখানে আসছে যে অ্যাকর্ডিং টু মিন্সবার্গ দ্য ফাইভ বিল্ডিং ব্লকস অফ এন অর্গানাইজেশন এক্সিস্ট উইদিন এন ওভার রিচিং সিক্স এলিমেন্টস, হি কল দ্য সিক্স এলিমেন্টস, ছয়টম এলিমেন্টটাকে কি বলা হচ্ছে,
সিক্স এলিমেন্টটাকে বলা হচ্ছে আইডিওলজি, ঠিক আছে? এখানে আপনি দেখেন যে এই যে এখানে যে এমসিকিউ কোশ্চেন যেগুলো দেওয়া আছে, এই এমসিকিউ কোশ্চেন গুলা মোটামুটি পড়লেও আপনার হচ্ছে এই ইয়েগুলো হচ্ছে কাভার হয়ে যাবে, মোটামুটি প্রত্যেকটা টপিক হচ্ছে আপনার কাভার হবে। হ্যাঁ, সাপারেটলি এমসিকিউ কোশ্চেন যেগুলো আছে এগুলো আপনি লিখে দেখে নিন। হ্যাঁ স্যার, মানে দেখে নিন, যদি তারপরে যদি কোনো ধরনের মানে প্রবলেম যদি হয়, ইন দ্যাট কেস ইউ মে আস্ক, দেন আই উইল ডেফিনেটলি আই উইল গিভ অ্যানসার। ওকে ওকে স্যার। So, so have you understand all the topic or have you any question? Sir, বুঝতে তো পারছি স্যার, কিন্তু আমাদের আরো পড়তে হবে, মানে বইটা পড়লে আরো ক্লিয়ার হবে হয়তো। Definitely, definitely, কারণ আমার প্রেজেন্টেশন, ইউ নো দ্যাট টিচার হচ্ছে কখনোই প্রত্যেকটা, আমি আমি চেষ্টা করছি, আমি আমি চেষ্টা করছি এখানে আমার বইয়ের প্রত্যেকটা টপিক টাচ করার জন্য, জাস্ট টু গিভ ইউ সাম আইডিয়া, বাট ওভারঅল তো পড়াশোনা তো আপনাদেরই করতে হবে। সো I will suggest you just go through the book and go through in detail and don't select, don't study in on selective basis. You just go through every topic and every line of the manual, and this will be very much helpful for you for understanding the MCQs and for answering this accordingly. Okay, thank you so much. Jodi kono question na thake, then we can close and I will share my presentation slides and MCQs to you all. Sir, last class e ki apne sir MCQ solve koraisilen? Last class ami MCQ jigulo solve korechi er moddhei ache. Acha acha, question is there and including the answer. So right side e ami answer gulo diye dichi. So I think so if you just go to the see the right side, I already has given the answer also. So you will find the comfort zone there. You will get the question and answer, both of them. So these are the questions for you. And I will send it directly, and I will request you, please, please go through it. And ekhane je question pattern gula deya ache, you will find the question, all types of question that may come are covered there. Okay. Ekhane joto dhoroner question ashte pare, all patterns are covered there. আমাকে যদি কেউ কোশ্চেন করে যে হোয়াট টাইপ অফ কোশ্চেন মে কাম ফর বিজনেস ফাইন্যান্স, দেন আই ক্যান গিভ ইউ অ্যাসুরেন্স দ্যাট টিল মাই নলেজ অ্যান্ড কমিউনিকেশন উইথ ICAB, কনফিডেন্টলি বলতে পারি যে এখানে সব ধরনের কোশ্চেনের প্যাটার্ন আছে। সো ইফ ইউ জাস্ট গো থ্রু দিস MCQs, ইউ উইল গেট আইডিয়া অ্যাট লিস্ট দ্যাট হোয়াট টাইপ অফ কোশ্চেন মে কাম। ওকে স্যার, এখানে কতগুলো কোশ্চেন আছে স্যার? So here I have given you, there's not much question is there, there may have only 25 questions.